মধুরাজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমের হৃদয় আকুল হয় যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হজরত বিলাল আল্লাহুয়ানহু ইসলামের প্রথম মোয়াজ্জিন তিনি আজ আমরা তার জীবন কাহিনী শুনব জানব ইসলামের জন্য আমৃত্যু লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা হজরত বিলাল রাদি আল্লাহুয়ানহু ছিলেন একজন আফ্রো আরব তার প্রকৃত নাম ছিল আবু আব্দুল্লাহ কিন্তু বেলাল নামেই তিনি সমধিক প্রসিদ্ধ ছিলেন তার পিতার নাম ছিল রিবা এবং মাতার নাম ছিল হামামা তিনি ছিলেন হাফসি বংশোদ্ভূত তার জন্ম হয় পবিত্র মক্কায় তিনি ছিলেন বংশসূত্রে গোলাম বা দাস তার মনিবের নাম ছিল উমাইয়া বিন খালফ পবিত্র তাওহিদের ডাকে যে সাতজন লোক সর্বাগ্রে সাড়া দিয়েছিলেন হযরত বেলাল রাজিয়াল্লাহানহু ছিলেন তাদের মধ্যে অন্যতম আর এ অপরাধের কারণেই দুরাচার মুনি উমাইয়া তাকে উত্তপ্ত পাথরের উপর উপর করে শুইয়ে রাখত তদুপরি চলত তার উপর নির্মম প্রহার আবার কখনো কখনো গলায় রশি লাগিয়ে উশৃঙ্খল বালকদের হাতে তুলে দেওয়া হতো তারা এমন জোরে রশি ধরে টানত যে তার দম বন্ধ হয়ে আসত কিন্তু তাওহিদের অমীয় সুধা তার দেহ মন ও সর্বাঙ্গকে এমনভাবে পরিবেষ্টন করে রেখেছিল যে শত যন্ত্রণায় তা বিচ্ছিন্ন হতো না দুষ্ট আবু জেহেল তাকে উত্তপ্ত কঙ্করের উপর উপর করে শুইয়ে দিয়ে পিঠের উপর রেখে দিত ভারী প্রস্তর খণ্ড সূর্যের প্রচণ্ড তাপে যখন মরুভূমি আগুনের ফুলকি ছড়িয়ে থাকত তখন সে জিজ্ঞেস করত হে বেলাল এখনও কি মুহাম্মাদের আল্লাহর নেশা টুটেনি সত্যের জন্য প্রাণ উৎসর্গকারী বেলাল রাজিয়াল্লাহ হুয়ের ধৈর্য ছিল অপরিসীম তিনি তখনও অকপটে বলতেন আহাত আহাত আল্লাহ এক আল্লাহ এক দয়াদ্র চিত্র হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুয়ানহু একদিন এমনই অবস্থা স্বচক্ষে দেখতে পেয়ে হযরত বেলাল রাজি আল্লাহুয়ানহুকে ক্রয় করে আজাদ করে দিলেন হজরত বেলাল রাজিয়াল্লাহুয়ানহু এর কণ্ঠস্বর ছিল বড় মধুর এবং প্রাণস্পর্শী অতঃপর পবিত্র মদিনায় যখন মসজিদে নববি নির্মিত হল এবং নামাজের ব্যবস্থা কায়েম হল তখন তাকে মুয়াজ্জিন নিযুক্ত করা হয় ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন তিনি তিনি ছিলেন মহানবী সাল্লাহু আলিয়া নিত্যসঙ্গী ও সহচর এমনকি যুদ্ধক্ষেত্রেও তার তরবারির আঘাতেই উমাইয়া বিন খৌফ নিহত হয়েছিলেন মক্কা বিজয় দিন মহাসমারোহে মহানবী সাল্লাহু আলিয়া সাল্লাম যেদিন মক্কায় প্রবেশ করেছিলেন তখন তিনিও তার সাথে ছিলেন তারপর মহানবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম তাকে নির্দেশ দিলেন বেলাল কাবাগৃহের ছাদে উঠে আজান দাও দেখুন আল্লাহ পাখির কি শান যে পবিত্র কাবাগৃহ ইসলামের ভিত্তি স্থাপনকারী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কর্তৃক একতা নির্মিত হয়েছিল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এটি ছিল বিধর্মীদের তীর্থস্থান আর সেই স্থানটি এক হাফসি গোলামের দৃত্ত আজানের ধ্বনিতে গুঞ্জরিত হল হজরত আবু হরাইরা রাজিয়াল্লাহুয়ানহু বর্ণনা করেছেন একতা ফজরের নামাজের পর রসুল সালাল্লাহু ইসালাম হজরত বেলাল রাজিয়াল্লাহুয়ানহুকে ডেকে জিজ্ঞাসা করলেন বেলাল তোমার এমন একটা আমলের কথা বলতে পারো যার জন্য সর্বাপেক্ষা বেশি পুণ্যের আশা করা যায় কেননা আমি জান্নাতে আমার আগে তোমার জুতার আওয়াজ শুনেছি হজরত বেলাল রাজিয়াল্লাহুয়ানহু উত্তর করলেন এমন কোনো আমল আমার নেই তবে হ্যাঁ দিনের মধ্যে প্রত্যেক উজুর পরই আমি নামাজ পড়ি প্রথম দিকে ইসলাম কবুল করা ও মহানবী সাল্লা সাল্লামের নিত্য সাহচর্যের ফলে তিনি যে মর্যাদার আসনে উন্নীত হয়েছিলেন সকল সাহাবি শ্রদ্ধার সঙ্গে তা মেনে চলতেন হজরত বেলাল রাজিয়াল্লাহুয়ানহু কয়েকটি বিয়ে করেছিলেন তার স্ত্রীদের মধ্যে অনেকেই আরবে সম্ভ্রান্ত ও মর্যাদা মর্যাদাসম্পন্ন পরিবারভুক্ত ছিলেন ইবনে সাদ বর্ণনা করেন মোহাম্মদ ইবনে আবু বকর রাজি আল্লাহুয়ানহু একদা রসুলুল্লাহ সাল্লা সাল্লামের খেদমতে হাজির হয়ে আরোজ করলেন আমাদের বোনকে দয়া করে কারোর সাথে বিবাহ দিয়ে দিন রসুল্লাহ সাল্লাহ বললেন বেলাল রাজি আল্লাহুয়ানহুকে তোমার পছন্দ হয় কথা শুনে আবু বকর রাজি আল্লাহুয়ানহু ফিরে গেলেন তারপর আবার এসে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের ক্ষেত মতে একই আরজ পেশ করলেন তিনি আবারও একই উত্তর দিলেন এভাবে তিনবার একই জবাব শুনতে পেয়ে সিদ্দিক যাদা রাজি হলেন এবং বললেন আপনার ইচ্ছাই আমার মত বস্তুত রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বেলাল রাজি আল্লাহুুয়ানহু এর সঙ্গে আবু বকর তনায়ের বিবাহ দিলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়ালসাল্লামের ইন্তেকালের পর হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু সামদেশে গিয়ে বসতি স্থাপন করেন বর্ণিত আছে তিনি সেখানেও একটি বিবাহ করেছিলেন হজরত বেলাল রাজি আল্লাহুয়ান হয়ে শরীরের গঠন ছিল হালকা পাতলা তবে তিনি ছিলেন সবল দেহের অধিকারী আর গায়ের রং ছিল মিশকালো। তার চুল ছিল খুবই ঘন কালো ও এবং পরবর্তীকালে উহার অধিকাংশই সাদা হয়ে গিয়েছিল বিশ হিজড়িতে তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল কাছে কাছাকাছি দামেশকের বাবুসগির নামক গোরস্থানে তার দাফন করা হয় এখন আমরা হজরত বেলাল রাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন ইনশাল্লাহ আজ গোত্রের লোকদের ভাগ্যে বড় সুদিন দেখা দিয়েছে কোনরূপ যুদ্ধবিগ্রহ ব্যতীতই শত্রুর উপরে চরম বিজয় লাভ করেছে তারা আজ যার যত খুশি গণিমতের মাল লুণ্ঠন করে মহানন্দে যে যার বাড়ি ফিরে যাচ্ছে কোনো বাধাবিঘ্ন নেই কোনোরূপ হিসাব নিকাশ বা ভাগ বন্টনের কোনো প্রশ্ন নেই আবিসিনিয়ার বাদশা আব্রাহার অফুরন্ত ধনদৌলতের উপরেই চলছে এসব লুটরাজের ঘটনা বাদশা আব্রাহার লোক লস্কর শোচনীয় পরাজয় বরণ করে চরম মার খাচ্ছে আজ এখানে সেখানে আর সেই সুযোগে খাজাম গোত্রের লোকদের আজ পোয়া বারো মক্কা হতে চরম মার খেয়ে লেজ গুটিয়ে পলায়ন করতে গিয়েও নিষ্কৃতি পেল না আজ আব্রাহার লোক লস্করেরা তাদের সেনাপতির অবস্থাও আজ নিতান্ত শোচনীয় আবাবিল পাখির হাত থেকে রক্ষা পাবার আশায় যারা প্রাণ নিয়ে পলায়ন করতে যাচ্ছিল তারাই খাজাম গোত্রের লোকদের হাতে পড়ে নাকানি চুবানি খাচ্ছে যুদ্ধ করার ক্ষমতা বেচারাদের লুপ্ত হয়ে গিয়েছিল আগেই এত হাতি এত ঘোড়া এত লোক লস্কর নিয়েও তারা ছোট ছোট পাখি আবাবিলের নিষ্ঠুর আক্রমণ থেকে আত্মরক্ষা করতে সমর্থ না হয়ে ধন দৌলত হাতি ঘোড়া যুদ্ধাস্ত্র প্রভৃতি ত্যাগ করে পৈতৃক সম্পদ প্রাণটা হাতে নিয়ে তারা পলায়ন করেছে আর সেই সুযোগে খাজাম গোত্রের লোকেরা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে তাদের অফুরন্ত ধন দৌলত আগের দিনই খাজামের লোকেরা বাদশাহ আব্রাহার বিশাল বাহিনীকে মহাসমারোহে যুদ্ধের ঢাকডোল পিটিয়ে মক্কার দিকে অগ্রসর হতে দেখা গিয়েছিল আর আজ দেখছে তারা তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পলায়ন করতে আগের দিন তাদের অগণিত সৈন্যের মোকাবিলা করার সামর্থ্য না থাকায় খাজাম গোত্রের লোকেরা সসম্মানে পথ ছেড়ে দিয়েছিল তাদেরকে আর আজ তাদেরকে সব কিছু ত্যাগ করে পলায়ন করতে দেখে আনন্দের সীমা নেই তাদের এ সুযোগে তারা হেলায় হারাবে কেন এই সুযোগে সদ্ব্যবহার করলো খাজামের প্রত্যেকটি লোকই এত ধন সম্পদ তারা লুণ্ঠন করে নিল যে আগামী দশ বিশ বছর একেবারে বেকার বসে খেলেও নাজাই পড়বে না কারো অবশ্য খাজামের কতকগুলো ডানপিটে তরুণ যুবক বিক্ষিপ্তভাবে ঝোপে ঝাড়ে ও পাহাড়ের আড়ালে লুকিয়ে থেকে মক্কাগামী আব্রাহার বাহিনীকে বাধা দিয়েছিল এবং সুযোগ মতো কিছু কিছু লুটপাটও করেছিল তাদের এহন আচরণ বাচ্চার চরম রাগের উদ্রেক করেছিল কিন্তু তখন তার প্রধান লক্ষ্য ছিল মক্কা আক্রমণ করার প্রতি সেজন্য তখনকার মতো খাজামিদের এই দুর্ব্যবহারকে হজম করতে হয়েছিল কিন্তু ফেরার পথে এই জঙ্গলি লোকগুলোর বেয়াদবির উপযুক্ত প্রতিফল দিয়ে যাবার জন্য বজ্র কঠোর শপথ গ্রহণ করেছিল সে মক্কার পবিত্র কাবাগৃহ জিয়ারত করার উদ্দেশ্যে সারা দুনিয়ার মানুষ এসে সমবেত হয় মক্কায় কিন্তু বাদশাহ আব্রাহার তৈরি সুরম্য গির্জা জিয়ারত করার কথা ভুলেও কেউ মনে করে না এ নিয়ে হিংসায় নিদ্রা ছিল না বাদশাহ আব্রাহার চোখে অনেকদিন থেকেই সেজন্য সে পবিত্র গৃহ বাইতুল্লাহকে ধ্বংস করার উদ্দেশ্যে তার বিরাট এ অভিযান হাজারখানেক খানেক হাতি ছিল তার সাথে এসব হাতি দিয়েই চূর্ণ বিচূর্ণ করে ফেলবে মক্কার কাবাগৃহ এটি ছিল তার পরিকল্পনা কিন্তু কাবাগৃহের মালিক স্বয়ং আল্লাহতালা যে ঘরের রক্ষাকর্তা সে ঘর ধ্বংস করে কি এতই সোজা স্রষ্টার খেলা বোঝার সাধ্য ক্ষুদ্র বুদ্ধি মানবের মধ্যে নেই বাদশাহ আব্রাহার এই ঐধত্যের জবাব তিনি দিলেন ছোট ছোট পাখি আবাবিলকে দিয়ে যেমন তিনি প্রতাপশালী কাফের বাদশা নমরুদের ঐধ্যত্বের জবাব দিয়েছিলেন মশা দিয়ে বাচ্চা আব্রাহার অগণিত লোক লস্কর হাতিঘোড়ার বিশাল বাহিনীর মোকাবেলায় তিনি যে সেনাবাহিনী নিয়োগ করেছিলেন তা ছিল আমাদের পূর্ববর্ণিত আবাবিল পাখির ঝাঁক প্রত্যেক পাখির দুপায়ে দুখানা ও ঠোঁটে একখানা মোট তিনখানা করে ছোট ছোট পাথর ছিল পাখির ঝাঁক এসে কিছুক্ষণ মাত্র কঙ্কন নিক্ষেপ করতেই হস্তিবাহিনীর অবস্থা দাঁড়ালো ভক্ষিত তৃণের মতো বাচ্চা আব্রাহাকে নিয়ে তার দেহরক্ষী দল ইয়েমেনের দিকে পালিয়ে যাবার পথেই সে খাজামিদের শিকারে পরিণত হল মক্কা থেকে ফেরার পথে খাজামিদের বেয়াদবির প্রতিশোধ গ্রহণ করার বদলে নিজেরাই হলো তাদের শিকার বেসামাল অবস্থায় পড়ে বাচ্চা প্রাণপণ চেষ্টা করে পলায়ন করতে উদ্যত হল কিন্তু পথিমধ্যে ইয়েমেনের সান্না নামক পল্লীতে এসে কলিজা ফেটে জাহান্নামে চলে গেল সেই আল্লাহর দুশ্মন খানায় কাবা ধ্বংসের কামনায় মত্ত হয়ে হস্তিবাহিনীর লোকেরা নিজেদের স্ত্রী পুত্র কন্যাদের সাথে করে এনেছিল সুন্দরী তরুণী কোকিলকণ্ঠী গায়িকা ময়ূররূপিনী নর্তকী প্রভৃতি সবকিছুই ছিল তাদের সাথে এমন কি পবিত্র কাবার পতন সচক্ষে দেখার উদগ্র আশায় বাচ্চার অন্দরমহলের মহিলারাও সেদিন হস্তি সাথে চলে এসেছিল খাজাম গোত্রের সোয়েম ইবনে সোহেল নামক বৃদ্ধ লোকটিও আজ গণিমতে সম্পদ লুণ্ঠন করার আশায় খাজাম বাহিনীর সাথে ময়দানে নেমেছিল ময়দানের এক পাশ দিয়ে একটা উঠ নিয়ে পলায়নরত জনৈক্য সৈন্যকে ধরার জন্য স্বয়ং তার পিছু ধাওয়া করল কাছে গিয়ে দেখল পিঠে মেয়েদের আসন বিশিষ্ট একটা উট নিয়ে সৈন্যটি পলায়ন করার চেষ্টা করছে স্বয়ং বর্ষা নিয়ে আক্রমণ করতে উদ্যত হবার সাথে সাথেই উটের রশি তার হাতে তুলে দিল স্বয়ং উটের রশি ধরেই জিজ্ঞেস করল এ উট কার উটের পিঠে হাওদার ভেতরে কেউ আছে কি লোকটি ভয়ে ভয়ে উত্তর দিল তিনি হচ্ছেন বাচ্চা আব্রাহার ভাতিজি স্বয়ং উটের রশি ধরে গোলামকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হলো আর মনে মনে বলতে লাগল গণিমতের মাল হিসেবে আমার জন্য উট গোলাম আর উটের পিঠে রক্ষিত জিনিসপত্রই যথেষ্ট অন্য কিছুর প্রয়োজন নেই আর হাওদার ভেতরে অবস্থিত কুমারী বালিকারও আমার কোনো প্রয়োজন নেই কোনো কুরাইশ নেতাকে উপহার হিসাবে তাকে দিয়ে দেব স্বয়ং কওমের লোকদের কাছে এসে গোলামকে সওয়ারি নামানোর নির্দেশ প্রদান করলে গোলাম তা প্রতিপালন করল স্বয়ং কাছে এসে হাওদার পর্দা উঠিয়ে বালিকার প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে আনন্দে তার অন্তর নেচে উঠল সে চিৎকার করেও বলে উঠল কাবাগৃহের প্রভুর শপথ এত সুন্দর তো কোনো মানুষ হতে পারে না কবুতরীর মতো মায়াময় আর পরীর মতো সুন্দরী স্বয়ামের অবাক হওয়াটা মোটেই অসম্ভব ছিল না কারণ আবিসিনিয়ার বাচ্চাতনায়ের লোপ লাবণ্য বাস্তবিকই মনোমুগ্ধকর তার রূপ ছিল সত্যি অতুলনীয় এরূপ মনোমোহিনীর রূপ স্বয়ং আর কোনোদিন দেখেননি সসংকোচে আবার পর্দাটা উঠিয়ে আরেকবার ভালো করে দেখে নিল সে নিজের অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে আসল আল্লাহ এ তো মানবী বলে মনে হয় না এ যে পরিজাদি তারপর সে সেই কুমারী বালিকাকে নিত্যান্ত নম্রতা ও ভদ্রতার সাথে সোয়ারি থেকে বের করে এনে বলল ভয় নেই তোমার সাথে কেউ রকম খারাপ ব্যবহার করবে না আমিও তোমাকে রূপ কষ্ট দেব না সে কুমারীর হাত ধরে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে স্ত্রীকে বলল এই কুমারী বালিকাটির সাথে সদ ব্যবহার করো তার যেন কোনো কষ্ট বা অসুবিধা না হয় খাজাম গোত্রের কোনো পুরুষ তার উপযোগী বা গ্রহণকারী হতে পারে না তার উপযুক্ত স্থান হবে কুরাইশ নেতাদের বাড়ি এ কথা বলে বালিকাকে বাড়িতে রেখে স্বয়ং আবারও ভাই বন্ধু ও পাড়া প্রতিবেশীদের সাথে মিলিত হয়ে হস্তিবাহিনী নিধন কাজে চলে গেল এর এক মাস পরে একদিন স্বয়ং কুমারীকে নিয়ে সুরাত নামক স্থানে নিজের কৃষিক্ষেত্র দেখতে গিয়ে সে তার কুরাইশ বন্ধু খলফ ইবনে ওয়াহাবের সাথে সাক্ষাৎ করল কুরাইশদের চিরাচরিত প্রথা অনুযায়ী খলফ তার বন্ধু স্বয়ংকে খুব খটা করে আহার করালো বিদায় নেবার সময় স্বয়ং তার বন্ধু খলফকে বলল বন্ধু তোমার জন্য কি নিয়ে এসেছি তা বলতে পারো কি খলফ উত্তর করল বলতে অবশ্য পারি না তবে নিশ্চয়ই কোনো ভালো জিনিসই এনে থাকবে কারণ তুমি আমার বহুদিনের অন্তরঙ্গ বন্ধু স্বয়ং বলল তোমার জন্য সেই বাদশার ভাতিজিকে নিয়ে এসেছি যে হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করতে এসেছিল বিস্মিত হয়ে জিজ্ঞেস করল বলো কি সেই বাদশাহ আব্রাহার ভাতিজি স্বয়ং উত্তর করল হ্যাঁ বাদশাহ আব্রাহার ভাতিজি একেবারে খাঁটি শাহি খানদান খলফ আবারও জিজ্ঞেস করল তবে বাদশাহজাদিটির নাম কী স্বয়ং উত্তর করল নাম তো আমি জিজ্ঞেস করিনি তবে প্রথম দিন দেখেই আমি তাকে হামামাহ বলে সম্বোধন করেছিলাম এবং এখনও ওই নামেই ডেকে থাকি আমি চিন্তা করে দেখলাম যে কাবাগৃহের খাদেম কোনো কুরাইশ দলপতি ব্যতীত খাজাম গোত্রের বা অন্য কোনো আরবীয় গোত্রের লোকের গৃহে এই রত্ন শোভা পাবে না তোমার সাথে আমার বন্ধুত্ব বহুদিনের কাজেই তোমাকে আমি এই রত্নটি উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছি খলফ বলল আচ্ছা বন্ধু তাহলে তুমি তার দাম কত চাও স্বয়ং বলল এই বাচ্চাও যাদি তো আর বিক্রয় জিনিস নয় বন্ধু বরং এটা বন্ধুকে উপহার দেওয়ার উপযুক্ত সামগ্রী খলফ আবারও বলল অশেষ ক্রিয়া আমাদের বন্ধুত্ব দৃঢ় ও অক্ষয় হোক আজ তুমি আমার উপরে যে ইহসান করলে তা সত্যিই অপূর্ব তুমি তো নিশ্চয়ই জানো যে বাচ্চা আব্রাহার সাথে আমরা মোকাবেলা করতে যাইনি বরং যার ঘর তারই হেফাজতে ছেড়ে দিয়ে আমরা নিজ নিজ বাড়িতে চলে এসেছি কাবাগৃহের মালিক যিনি তিনি রক্ষা করেছেন কাবাগৃহকে শত্রুর আক্রমণ থেকে কাবাগৃহের তত্ত্বাবধায়ন ও রক্ষা করার কঠিন দায়িত্ব আমাদের উপর ন্যস্ত থাকলেও আমরা সে দায়িত্ব পালন করতে পারিনি পারিনি আমরা শত্রুর মোকাবেলা করে প্রতিশোধ গ্রহণ করতে সত্যিই আমরা আমাদের জিম্মাদারির হক আদায় করতে সক্ষম হইনি কাবাগৃহের প্রভুর কসম এই কুমারীকে আমার হাতে অর্পণ করে তুমি আমার অন্তরের অগ্নি কিছুটা নির্বাপিত করার সুযোগ দান করলে কাবার প্রহুর কসম এই বাদশাহজাদিকে আমি এখন অপমান করব এমন কঠোর শাস্তি দেব আর নজির আজ পর্যন্ত দুনিয়ার কেউ দেখেনি এই নজির দেখে আর কোনো দিন কেউ পবিত্র কাবার অসম্মান করতে সাহসী হবে না স্বয়ং বলল বড়ই দুঃখিত হলাম বন্ধু তোমার এ কথা শুনে এটা বড় লজ্জার ব্যাপার যে এর উপরে তুমি অত্যাচার করবে আগে জানতে পারলে এই রত্ন আমি কিছুতেই তোমার হাতে তুলে দিতাম না তোমার হাতে আমি এই রত্নটি এ উদ্দেশ্যেই দিয়েছিলাম যে সে তোমার গৃহে উপযুক্ত আদর যত্ন পাবে আজ সে অসহায় হলেও সে বাদশাহজাদিই তো খলফ বলল না বন্ধু না এ যে মহাপ্রভুর মহাসিদ্ধান্ত সিদ্ধান্ত কাবাগৃহের কাছে এনে তার অপমান চূড়ান্ত করাই ছিল আল্লাহর ইচ্ছা নতুবা সে তোমার হাতে ধরাই বা পড়বে কেন আর তুমিই বা তাকে অন্যত্র বহুমূল্যে বিক্রি করার সুযোগ ত্যাগ করে আমাকে উপহার দিতে আসবে কেন আল্লাহর ইচ্ছাই বাস্তবে পরিণত হচ্ছে শুধু শাস্তিই তো শেষ নয় বন্ধু যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন সে কোনো আজাদ সন্তান প্রসব করতে পারবে না তা থেকে উৎপন্ন হবে এক একটা চির গোলামের গোষ্ঠী স্বয়ং উত্তর করল তাহলে আমার দান আমাকে ফিরিয়ে দাও বন্ধু বলল তা আর হয় না বন্ধু তা হয় না আমি তোমার জন্যও তাকে পছন্দ করি না আমার একান্ত সিদ্ধান্ত এ চিরদিন বাঁধি থাকবে আর তার পেট থেকে চির গোলামের গোষ্ঠী পয়দা হবে সোরাথ উপত্যকায় আমার অনেকগুলো উট ও বকরির রাখাল আছে শাহজাদিকে আগামীকাল থেকেই সকল বর্ণের গোলামদের সাথে পশুচারণ করতে হবে এটি হবে শাহজাদির জন্য সর্বপ্রথম সম্মান স্বয়ং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বাড়ির পথ ধরল সে কি উদ্দেশ্যে শাহজাদিকে নিয়ে এসেছিল আর কি হয়ে গেল সন্ধ্যার একটু আগে খফ গৃহে ফিরল স্ত্রীর মুখের দিকে তাকিয়েই তো তার আক্কেল গরুম মুখ ভার করে ঘরের এক কোনায় বসে আঁচলে চোখ ছিল খলফের স্ত্রী খলফের মনে হল যেন একখণ্ড কালো মেঘ এসে পূর্ণিমার চন্দ্রকে আচ্ছন্ন করে নিয়েছে খলফ খুব নরম সুরেই এর কারণ জিজ্ঞেস করল কিন্তু কোনো উত্তরই পেল না সে একাধিক্রমে কয়েকবার জিজ্ঞেস করার পর কান্না বিজড়িত কণ্ঠে খলফের স্ত্রী জিজ্ঞেস করলো আবু মাইয়া এই কুমারী মেয়েটিকে কোথা হতে কিভাবে ও কি উদ্দেশ্যে জোগাড় করে এনেছ খলফ উত্তর করল তার সাথে খুব ভালো ব্যবহার করো সে বাদশার ভাতিজি শাহজাদি উম্মে উমায়ের অবস্থা এভাবে আরও অধিকতর কাহিল স্বামীর কথা শুনে কোনোভাবে একটু আত্মসংবরণ করে সে বলল বেশ তো তাহলে তোমার কাছে এ নীতিবাক্য শিখলাম যারা আমাদের পবিত্র কাবাগৃহ ধ্বংস করতে এসেছিল তাদের সাথে করতে হবে খুব সদ্ব্যবহার আর তাদের স্ত্রীকন্যাকে করতে হবে রানী তোমার এই পরামর্শ মতো চলা মানে খাল কেটে কুমারী আনা খফ স্ত্রীর মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বলল না উম্মে উমাইয়া তাকে বিবাহ করা তো দূরের কথা বাদী হিসেবে গ্রহণ করার বিন্দুমাত্র ইচ্ছাও আমার অন্তরে নেই আমি তোমাকে একটু পরীক্ষা করেছিলাম মাত্র আসল কথা এই যে বালিকা এতদিন তো শুধু আরামই করে আসছে আজ থেকে শুধু অপমান অবমাননা লাঞ্ছনা গঞ্জনা আর দুঃখ দুর্দশাই তার ভাগ্যে জুটবে পবিত্র কাবাগৃহ আক্রমণ করার পুরোপুরি শাস্তিটাই হস্তি বাহিনীর লোকদের অপরাধের পুরোপুরি প্রতিশোধটাই এই কুমারীকে একাই ভোগ করতে হবে স্ত্রী বলল তাহলে তাকে আমার বাদী হিসেবে নিযুক্ত করে দাও খলপ বলল না তোমার বাদী হওয়া যে তার জন্য অতি নগন্যতম অপমান একে তো আর প্রকৃত শাস্তি বলা চলে না স্ত্রী আবারও বলল একবার আমার বাদী নিযুক্ত করে দেখোই না আমি কিভাবে খাটাই খলফ বলল না আমার ইচ্ছা যে তাকে রাখালি পোশাক পরিয়ে সোরাধ উপত্যকায় আমার নিযুক্ত রাখালদের সাথে রাখালি কাজে নিযুক্ত করি তার অপবিত্র পদোদ্য় যেন মক্কার পবিত্র মাটি স্পর্শ না করে স্ত্রী বলল প্রাণনাথ তুমি সত্যিই কুলের গৌরব এজন্যই কুরাইশদের নেতৃত্ব তোমার উপরে ন্যস্ত হয়েছে খালফের বিশ বছর বয়স্ক একটি গোলাম ছিল তার নাম ছিল রেবাহ রেবাহ অত্যন্ত চালাকচতুর বুদ্ধিমান ও কর্মঠ ছিল তার কাজকর্ম ও আচার ব্যবহারে সন্তুষ্ট হয়ে খলফ তাকে আজাদ করে দিয়ে তাকে সোরাত উপত্যকায় অবস্থিত জমি জমা ও পশুপালনের রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত করে রাখালদের কাজে তত্ত্বাবধান করার ভার দিয়ে নিজের সংসারের একজন সহকর্মী হিসেবে রেখেছিল খলফ তার কর্মচারী রেবাহকে ডেকে এনে বলল রেবাহ এটি হচ্ছে তোমাদের জন্মভূমি আবিসিনিয়ার বাদশাহ আব্রাহার ভাতিজি তোমার দেশের লোকেরা আমাদের পবিত্র কাবাগৃহের সাথে বেয়াদবি করতে এসে যে আককেল সেলামি পেয়ে গেছে তা অবশ্যই তোমার অজানা নেই এ কুমারীও তাদেরই একজন কাবাগৃহের দুর্দশা সচক্ষে দেখে আনন্দে উপভোগ করার উদ্দেশ্যে এসেছিল সেজন্য আমি সিদ্ধান্ত করেছি যে রাখালের পোশাক পরিয়ে তাকে তোমার হাতে সমর্পণ করব তোমরা তাকে তোমাদের মনের মতো শাস্তি দিও এবং অপমান করে আমার উদ্দেশ্য সফলে সহায়তা করবে রেবাহ বলল তাহলে আর বিলম্ব কেন প্রভু তোমার রেবাহ তো আর কোনো কচি খোকা নয় সব রকমের শাস্তি ও অপমান প্রস্তুতির উপায় তার জানা আছে তুমি তো জানোই যে আমার শাস্তির ভয়ে তোমার প্রত্যেকটি গোলামি এখন বিশেষ কর্মপটু ও সুদক্ষ হয়ে উঠছে খৌত বলল হ্যাঁ তা জানি বলেই তোমাকে আমি এত ভালোবাসি আর গোলামি হতে আজাদ করে তোমাকে আমার সহকর্মী হিসেবে গ্রহণ করেছি তাহলে আজই শাহজাদিকে নিয়ে যাও এবং রাখালের সাথে মিশিয়ে তাকে উপযুক্ত প্রতিফল প্রদান করতে শুরু করে দাও রেবাহ বলল এতে কিন্তু তার তেমন কোনো অপমান দেখা যাচ্ছে না প্রভু অপমান করতে হলে অপমানের মতোই অপমান হওয়া উচিত আমার কাছে আর একটা খুব সুন্দর উপায় আছে খলফ বলল নিঃসন্দেহে বলে ফেলো তুমি তাকে কিভাবে অপমান করতে চাও রেবাহ বলল প্রভু তুমি নিশ্চয়ই জানো যে আমি আবিসিনিয়ার কোনো সর্দার বা সম্মানী ব্যক্তির সন্তান ছিলাম না আমি ছিলাম নিতান্ত নিম্ন নিম্নশ্রেণীর একজন সাধারণ প্রজার ছেলে আমি শাহজিদের বাড়ির একজন সামান্য চাকর হওয়ার যোগ্যও ছিলাম না সেই জন্য আমি মনে করি যে তাকে অপমান করার সর্বোৎকৃষ্ট উপায় হল আমার মতো নিকৃষ্ট এক লোকের সাথে তার বিয়ে হওয়া খলফ মুজকি হেসে বলল ও বুঝেছি তুমি তাকে নিজের স্ত্রী বানিয়ে নিতে চাও রেবাহ নিজের মনের প্রকৃত ভাব গোপন করে বলল না তা অবশ্যই চাই না আর সেটা তেমন শোভাও পায় না তবে আবিসিনিয়ার শাহজাদিকে দস্তুর মতো অপমান করতে হলে আবিসিনিয়ার কোনো গোলামের সাথে তার বিবাহ দিয়ে দেওয়াই উচিত বলে মনে করি খলফ বলল বুঝতে পেরেছি তুমি ঠিকই বলেছ আচ্ছা আসো এখনই আমি তাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিচ্ছি প্রিয় পাঠকগণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বুদ্ধিমান রেবা কিভাবে এতক্ষণ তার প্রভুর সাথে বুদ্ধির ঘোড়া ছুটাচ্ছিল রেবা চিন্তা করেছিল যে শাহজাদিকে অপমানের হাত থেকে রক্ষা করতে হলে নিজে তাকে গ্রহণ করাই হবে সর্বাপেক্ষা উত্তম পন্থা নিজে তাকে বিবাহ করে কর্মস্থলে নিয়ে গেলে রাখালদের কারো আর সাহস হবে না তাকে সামান্যমাত্র অপমানজনক কথা বলার বিচারী শাহজাদির চরম দুরাবস্থা সে মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিল এবং তাকে অপমানের হাত থেকে রক্ষা করার জন্য সে নিতান্তই ব্যাকুল হয়ে উঠেছিল তার একটিমাত্র মন্ত্র তার প্রভুর জ্ঞানকে ঘায়েল করতে পেরেছে দেখে সে মনে মনে অত্যন্ত খুশি হলো রেবাহ শাহজাদিকে নামে মাত্র বিবাহ করলেও তাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ না করে বরং মহারানী হিসেবে গ্রহণ করল শাহজাদির স্বামী হবার স্বাদ তার অন্তরে মোটেই ছিল না সে চেয়েছিল তাকে এ মহাপ্রলয়ের মুখ থেকে রক্ষা করতে হবে তার সেই উদ্দেশ্য সফল হয়েছে দেখে সে মনে মনে অত্যন্ত আনন্দিত হলো রেবা শাহজাদিকে দেবীর মতো পূজা করার মহারানীর মতো সম্মান করার এবং নিজকে তার সামনে নিকৃষ্ট গোলাম হিসেবে চিহ্নিত করার সংকল্প গ্রহণ করলো হয়তো এর দ্বারা কালের বিবর্তনের অন্য কোনো নতুন চিত্রের সৃষ্টি হতে পারে রেবাহ শাহজাদিকে নিয়ে সোরাধ উপত্যকা অবস্থিত তার ক্ষুদ্র গৃহখানিতে উপস্থিত হল এবং তাকে দেখতে লাগলো সম্মানের চোখেই সে সর্বদা শুধু এটাই চিন্তা করত কিভাবে সে শাহজাদিকে আরামে রাখতে পারবে কীভাবে তার দুঃখ ভারাক্রান্ত মনে একটু সান্ত্বনা দিতে পারবে সকালে বিকালে তার জন্য ভালো ভালো ফলমূল ও অন্যান্য জিনিসপত্র নিয়ে আসতো সে রাতে শয়ন করার সময় হলে দরজার বাইরে বেড়ায় হেলান দিয়ে ঘুমিয়ে বা জেগে কোনোভাবে রাত কাটিয়ে দিত সে রাতে সাহায্যের দিকে স্পর্শ করা তো দূরের কথা তার কাছে পর্যন্ত যেত না রেবাহ এভাবে কিছুদিন কাটল স্ত্রীর মন থেকে দাসিত্বের দুঃখ দূর করার চেষ্টায় রেবাহ ব্যস্ত হয়ে উঠল সে তার সাথে এভাবে দিন অতিবাহিত করতে লাগল যেমন গোলাম আর প্রভু পত্নীর সাথে কাটিয়ে থাকে এই বিবাহ তো সে শুধু প্রভু খলফকে ধোকা দেওয়ার উদ্দেশ্যেই করেছিল শাহজাদিকে নিজের স্ত্রী রূপে পাওয়ার বাসনা কোনোদিনই তার মনে উদিত হয়নি সেজন্য তাদের উভয়ের মধ্যে সম্পর্ক ছিল আশ্চর্য রকমের যা অন্য কেউ কল্পনাও করতে পারেনি রেভার প্রভু খলফ অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দ এবং রেভার অধীনস্থ সকল রাখাল ও কৃতদাস সকলেই শাহজাদিকে রেভার স্ত্রী বলেই জানত শাহজাদিও রেভাহাকে নিজের স্বামী বলেই জানত কিন্তু রেবাহ দেখত শাহজাদিকে প্রভুর কন্যার মতো শাহজাদি হামামা প্রথম দিকে স্বামীর এ ধরনের আচার ব্যবহারে বিরক্ত না হয়ে মনে মনে বরং খুশি হতো কিন্তু কিছুদিন পরে তার বিবেকে এটা নিতান্ত অন্যায় বলে মনে হতে লাগল কত কষ্ট করে স্বামী তার জন্য কত ভালো ভালো জিনিসপত্র জোগাড় করে আনে নিজে না খেয়ে তাকে খাওয়ায় নিজে না পরে তাকে পরায় নিজে না ঘুমিয়ে তাকে ঘুমানোর সুযোগ করে দেয় অথচ সে স্বামীর জন্য কিছুই করার সুযোগ পায় না স্বামীর এমন নিঃস্বার্থ ত্যাগ স্ত্রীর মনে প্রতিক্রিয়া সৃষ্টি করল স্বামীর প্রতি তার সহানুভূতির উদ্রেক হল ক্রমেই সহানুভূতি ভালোবাসায় এবং ভালোবাসা গভীর প্রেমে পরিণত হল বাদশাহ যদি বলে মনে অহমিকা এনে আজ আর কোনো লাভই নেই সে বুঝলো হোক না কেন সে আবিসিনিয়ার মহাপ্রতাপশালী বাচ্চার ভাতিজি অদৃষ্টের নির্মম পরিহাসে আজ সে একজন ঘৃণিত দাসী মানব সমাজের সর্বনিম্ন স্তরের একটা প্রাণী কিন্তু স্বামী তার আজাদ স্বামীর মর্যাদা তার অপেক্ষা শতগুণ অধিক স্বামী আজাদ সে বাদী স্বামী মাননীয় আর সে অপমানিতা কিন্তু তার স্বামী তার সাথে যেরূপ ব্যবহার করে থাকে তা নিতান্তই শ্রদ্ধাপূর্ণ কিন্তু সে বুঝতে পারে না স্বামী তার স্বামী হয়ে স্ত্রীকে শ্রদ্ধা করে কেন স্বামী আজাদ হয়ে দাসীকে শ্রদ্ধা করে কেন আজ তো আর সে বাদশাহজাদের আসনে নেই শাহী বালাখানা যে তাকে বের করে দিয়েছে অনেক আগেই শাহজাদি হামামা ভাবে স্বামীর সাথে তার এ ব্যবহার নিতান্তই অন্যায় অসঙ্গত ও পাপ স্বামী তাকে শ্রদ্ধা করতে আসলে সে তাকে বাধা দেয় না কেন কেন সে নিজেই তাকে শ্রদ্ধা প্রদর্শন করে না স্বামী যখন ঘরের বারান্দায় বসে বসে রাত কাটিয়ে দেয় তখন সে কেন তাকে ঘরের ভেতরে টেনে এনে বুকের সাথে জড়িয়ে ধরে বাহুলতায় আবদ্ধ করে না এসব চিন্তা করে শাহজাদির মন প্রাণ স্বামীর ভক্তি ও ভালোবাসায় ভরে ওঠে টপ টপ করে তার দুই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে এভাবে শাহজাদি হামামার অবস্থার হল আমূল পরিবর্তন স্বামীকে কিছুক্ষণ না দেখলেই তার মন ব্যাকুল হয়ে ওঠে সেভাবে না এটি হতেই পারে না এ ধরনের আচরণ থেকে ফেরাতেই হবে স্বামীকে তার শ্রদ্ধা গ্রহণের আমার কোনোই প্রয়োজন নেই বরং আজ থেকে আমি ভক্তি ও শ্রদ্ধা করব যা তার ন্যায্য পাও না একদিন সে স্বামীকে বলল তুমি আমাকে যেভাবে ভক্তি শ্রদ্ধা ও সেবাযত্ন করো তাতে আমার কোনোই প্রয়োজন নেই এই যত্নের জন্য আমি তোমার উপর মোটেই সন্তুষ্ট নই বরং অসন্তুষ্ট আমি তোমার মহারানী বা প্রভু নই আমি তোমার বিবাহিত স্ত্রী আর তুমি আমার হৃদয়ের রাজ্যের রাজা একমাত্র অধিপতি দাসীর এ দেহ এ রূপলাবণ্য ও যৌবনের একমাত্র ভোগ দখলদার তুমি কেন তবে তুমি আমাকে বঞ্চিত করছো আমার ন্যায্য পাওনা থেকে আমি যে তোমার কাছে অন্য ধরনের কিছু পেতে আশা করি রেবাহ বলল সে অন্য ধরনের আশাটা কি শাহজাদি শাহজাদি বলল ভক্তি শ্রদ্ধা ও সেবাযত্ন পাবার আশা নয় সেবাযত্ন ও ভক্তি শ্রদ্ধা কার অধিকার তুমি তো জানো যে তুমি আজাদ আর আমি বাদী বাদীর কাজ তার প্রভুর সেবাযত্ন পাওয়া নয় রেবাহ বলল না আমি তোমার প্রভু হবার যোগ্য নই দুই বছর আগে আমিও যে গোলাম ছিলাম শাহজাদি বলল তা ছিলে বটে এখন তো তুমি সম্পূর্ণ স্বাধীন আমাকে যে খফ তোমারই হাতে সমর্পণ করেছে তুমি একদিকে আমার প্রভু আমি তোমার বাদী আবার অপরদিকে তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী উভয় হিসেবেই তুমি আমার ভক্তি শ্রদ্ধা লাভের যোগ্য তোমার স্থান আমার অপেক্ষা অনেক ঊর্ধ্বে তুমি হয়তো মনে করছো যে তুমি ছিলে একজন সাধারণ প্রজা আর আমি ছিলাম শাহজাদি কিন্তু আমাদের সেই অতীত দিনের অবস্থা আজ শুধু ইতিহাসেই পর্যবসিত সেই স্মৃতির রেশ টেনে আর কোনো লাভ নেই এখন রেবাহ বলল আমি তো তোমাকে শুধু এই উদ্দেশ্যেই বিবাহ করেছি যাতে কেউ তোমার সাথে অসাদাচরণ করতে না পারে তোমার দেহ উপভোগ করার উদ্দেশ্যে নয় শাহজাদি বলল তা অবশ্যই ঠিক তোমার সেই মহৎ উদ্দেশ্যের কথা আমিও জানি তোমার কর্তব্য তুমি পালন করেছো সেজন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ কিন্তু বাস্তবে আমি তোমার স্ত্রী সুতরাং আমাদের সম্পর্কটা হওয়া উচিত স্বামী স্ত্রীর মতোই শাহজাদি হামামার কথাগুলো শুনে রেবাহর দুই চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগল কে জানে তার এ কান্না সুখের নাকি দুঃখের স্বামীর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে দেখে শাহজাদির চক্ষুদয় অশ্রুপূর্ণ হয়ে উঠল এবং তা গড়িয়ে তার গোলাপি গণ্ডোদয় প্লাবিত করল তার এবং স্বামীর মধ্যে যে বিরাট একটা ব্যবধানের পাহাড় দণ্ডায়মান ছিল তা দূর করতে পেরে আজ শাহজাদির অন্তর আনন্দে নেচে উঠল এভাবে দুর্যোগ রাতের অবসান ঘটল শাহজাদি হামামা আজ দাসী হয়ে স্বামীর সাথে তাল মিলিয়ে নতুন করে জীবন সমুদ্রে ভেলা ভাসালো সামান্য একজন কৃতদাস আজ আবিসিনিয়ার মহাপরাক্রমশালী সম্রাটের ভাতিজির হৃদয় রাজ্যের একমাত্র অধিপতি বিধাতার কি অপূর্ব বিধান এ ঘটনার কিছুদিন পরেই খভ সোরাধ উপত্যকায় তার ক্ষেত খামার ও পশুপালন দেখার জন্য সেখানে এসে উপস্থিত হল ক্ষেতের ফসলাদি দেখে সে আনন্দে উৎফুল্ল হল এসব জমিতে এত অধিক ফসল সে আর কোনোদিনই দেখেনি পশুপালেরও অসম্ভব উন্নতি পরিলক্ষিত হলো এসব যে রেবাহরই অবদান তা বুঝতে তার বিলম্ব হল না সে সন্তুষ্ট হয়ে তদারককারী রেবাহকে তার নির্দিষ্ট প্রাপ্য ছাড়াও কিছু উঠ ছাগল ও প্রচুর পরিমাণে শস্য উপডহকরণ প্রদান করল রেবাহ প্রফুল্ল হৃদয়ে গৃহের দিকে পা বাড়ালে খফ তাকে উপহাস করে বলল কি হে ভাই রেবাহ বলতো ব্যাপারখানা কি তোমাদের দুইজনের মধ্যে বন্ধ থাকে তুমি না তোমার স্ত্রী এতদিন যাবৎ তোমাদের বিবাহ হয়েছে অথচ সন্তান সন্ততি তো কিছুই দেখছি না এখন পর্যন্ত রেবাহ বলল আমরা বন্ধা হই আর না হই সে খবরে তোমার প্রয়োজন কি। খফ বলল মুখ সামলিয়ে কথা বললো রেবাহ তোমাকে আমি আজাদ করে দিয়েছি সত্য কিন্তু তোমার স্ত্রী যে এখনো আমারই বাদী সে কথা খেয়াল আছে কি তোমার তা সম্বন্ধে জানার নিশ্চয় অধিকার আছে আমার রেবাহ বলল তুমি তাকে এই উদ্দেশ্যে কি আমার সাথে বিবাহ দিয়েছ যে সে ভেড়া ছাগলের মতো গন্ডায় গণ্ডায় বাচ্চা প্রসব করে তোমাকে উপহার দেবে হায় হায় আমি কি ভুলই না করেছি আমি ভুলেই গিয়েছিলাম যে আমার স্ত্রী দাসী আর তার গর্ভ থেকে যে কেবল গোলামি জন্মগ্রহণ করবে কথা আগে আমার খেয়াল থাকলে আমার শিশুপুত্র বেলালকে আমি জীবন্তই কবর দিতাম খলফ বলল ও তাহলে তোমাদের ছেলে জন্মেছে একটা তবে তুমি কেন অকারণ এতক্ষণ আমার মনে কষ্ট দিলে প্রজনন যন্ত্র দিয়ে সন্তান প্রসব করানো আমার উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল শাহজাদিকে অপমান করা সে তোমাকে তার সাথে বিবাহ দিয়েছিলাম রেবাহ বলল তাহলে আমি এখন পর্যন্ত এতটুকু বলতে পারি যে সে এখন আমার অন্তরের মালিক আর আমি তাকে মন প্রাণ দিয়েই ভালোবাসি খফ বলল বেশ তো তুমি তাকে ভালোবাসো আর আমিও তাকে তোমার সাথে বিবাহ দিয়েছিলাম ভালোবাসার জন্যই কিন্তু আমার প্রধান উদ্দেশ্য ছিল তাকে চরম অপমান করা রেবাহ বলল প্রথমে ছিল সে শাহজাদি তারপর হলো কৃতদাসী ভাগ্যে নির্মম পরিহাসে এখন একজন গোলামকে স্বামী হিসেবে গ্রহণ করতে হলো তাকে যে তার গোলাম হওয়ারও আশা করতে পারতো না কোনো দিন এরপরেও আরও অপমানের কিছু বাকি থাকতে পারে কি মানবতার এ অপমান আর কতদিন চলবে প্রভু এ অন্ধকার রজনীর অবসান ঘটিয়ে সেই সোনালি প্রভাত কি তুমি আনবে না যেদিন দাস প্রভু ধনী নির্ধন আশ্রাব আত্রাফ সকলেই মানুষ হিসেবে এক শাড়িতে দাঁড়াতে পারে খল্প বলল কোন রাত আর কোন প্রভাতের কথা বলছো তুমি আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না রেবাহ বলল রাত বর্তমানে রেজুক মানুষে মানুষে এ পর্বতসম পার্থক্য কেউ সর্বস্ব ভোগের অধিকারী আর কেউ সর্বহারা পথের ভিকারী আর প্রভাত হচ্ছে সেই আগামী দিনের আগমন যেদিন মানুষে মানুষে থাকবে না কোনোই পার্থক্য বড়লোক হিসাবে আর কেউ সম্মান পাবে না আর ছোট লোক বলে কেউ লাঞ্ছিত অপমানিত হবে না বরং আপন আপন সৎকর্ম দিয়েই মানুষ একে অপরের অপেক্ষা অভিজাত বলে স্বীকৃতি লাভ করবে তখন আর দরিদ্র বা গোলাম হওয়া মানুষের জন্মগত অপরাধ বলে গণ্য হবে না খলফ বলল থাক থাক তোমার আর ভবিষ্যৎবাণী করার দরকার নেই তোমার ওসব কল্পিত রাত ও প্রভাত শিকায় তুলে রাখো রেবাহ বলল না ভাই শিকায় তুলে রাখতে হবে না সেই প্রভাত একদিন আসবেই এই অন্ধকার রাতের অবসান একদিন হবেই হবে আমি না দেখলেও আমার পুত্র বেলাল আর তোমার পুত্র উমাইয়া একদিন নিশ্চয়ই তা দেখবে বলল। রেবাহ তোমার নবগত ছেলের জন্য আমি তোমার বেতন আরও বাড়িয়ে দিলাম তোমার স্ত্রী সম্বন্ধে যদি আমি কঠিন শপথ না করতাম তবে তাকেও আমি আজাদ করে দিতাম কিন্তু তা সম্ভব নয় কারণ তুমি তো জানোই তারা আমাদের সাথে লড়াই করতে আর কাবাগৃহের অবমাননা করতে এসেছিল তবুও তোমাদের কোনো কষ্ট আমি হতে দেব না রেবাহ বলল বেশ জ্ঞানী লোকের মতো কথা বললে তো তার পিতৃপুরুষেরা যুদ্ধ করতে এসেছিল বলেই তাকে অপরাধী হিসাবে গ্রহণ করতে হবে সে বিচারিত সাদা অবলা নারী তার আর অপরাধটা দেখলে কোথায় আসলে যুগের এটাই বিচার যে অন্যায় করবে সবলেরা আর তার ফল ভোগ করবে দুর্বলেরা খ বলল তুমি ভুলে যাচ্ছ কেন তারা যুদ্ধ করতে এসেছিল কিন্তু এই অবলা নারীরা এসেছিল কি উদ্দেশ্যে তারা এসেছিল পবিত্র কাবাগৃহের দুর্দশা নিজের চোখে দেখে আনন্দ উপভোগ করতে তাই নয় কি তা তো আরও বড় অপরাধ আর সে অপরাধের শাস্তি দিতেই তো তাকে আমি কঠিন শাস্তির শপথ গ্রহণ করেছিলাম কাবাগৃহের প্রভুর নামে শপথ খলফ চলে গেল রেবাহ তার স্ত্রীকে নিয়ে বেশ আরামেই দিন কাটাতে লাগল কাজকর্ম তো আর তাকে নিজ হাতে কিছুই করতে হয় না শুধু চাকর গোলামদের কাজকর্মটা ঘুরে ফিরে দেখাশোনা করতে হতো এর কিছুদিন পরে রেবাহ দম্পতির আরও একটি পুত্র সন্তান জন্ম নিল পিতামাতা তার নাম রাখল খালেদ তার আরেকটা নাম ছিল আবু রাবিহা হজরত বেলালেরও আরও দুইটি নাম ছিল আবু আব্দুল্লাহ এবং আবু আমার খলফেরও দুটি পুত্র জন্মগ্রহণ করেছিল বড়টির নাম ছিল উমাইয়া এবং ছোটটির নাম ছিল উবাই কালের বিবর্তনে একে একে রেবাহ দম্পতি চিরবিদায় গ্রহণ করলো দুনিয়া থেকে ইতিমধ্যে ছেলে দুটি আরও বড় হয়ে উঠেছিল রেবাহ তার ছেলে দুটিকে খলফের সেই কৃষি খামারের কাজেই ভর্তি করে দিয়েছিল দুনিয়া হতে বিদায় গ্রহণ করার পূর্বেই ইতিমধ্যে খলফ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করল দুটি পুত্রের হাতে সংসারের যাবতীয় ভার ন্যস্ত করল পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র উমাইয়া হল সংসারের সর্বময় কর্তা ধনদৌলত বিষয় সম্পত্তি ও গোলামবাদী প্রভৃতি সবকিছু নেতৃত্ব লাভ করল উমাইয়া ইবনে খফ যতদিন খফ জীবিত ছিল ততদিন বেলাল ইবনে রেবার কোনো কষ্ট হয়নি কিন্তু উবাইয়ের হাতে পড়ার পর বেলালের জীবনে নেমে আসলো ভীষণ দুর্যোগের ঘন ঘটা বেলালের কনিষ্ঠ ভাইয়ের কী হল ইতিহাস তার কোনো সন্ধান দিতে পারেনি কেননা ইতিহাস দিনই এ শ্রেণীর লোকদের সম্বন্ধে কোনো মাথা ঘামানোর প্রয়োজন বোধ করেনি উমাইয়া ইবনে খব ছিল একেবারে পাষাণ হৃদয় নিষ্ঠুর নির্মম ও জালিম তার মতো নিষ্ঠুর ও জালিম সমগ্র মক্কায় দ্বিতীয় কেউ ছিল কিনা সন্দেহ তাই তার অধীনে আসার পর থেকে হযরত বেলালের দুঃখ দুর্দশার সীমা রইল না তারপর সত্যই আসলো রেবাহর কথার সেই চিরবাঞ্চিত আলোর প্রভাত কিন্তু তা দেখার ভাগ্য হল না রেবাহ দম্পতির তবে তার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হলো আজ আর তা দেখল খলফের পুত্র উমাইয়া আর রেবাহর পুত্র বেলাল বেলাল পরশপাথরের স্পর্শ পেয়ে হল অমূল্য রত্নে পরিণত হল সে মহানবীর প্রিয়তম বস্তু আর উমাইয়া সে আলো থেকে বঞ্চিত হয়ে হলো আল্লাহ ও রসুলের নিকৃষ্টতম দুশ্মন হযরত বেলাল আল্লাহু আনহু অবশ্য মক্কানগরীতে জন্মগ্রহণ করেন তিনি তবুও আরবীয় ছিলেন না কেননা তার পূর্বপুরুষেরা এমনকি তার পিতামাতাও ছিলেন আফ্রিকা মহাদেশের অন্তর্গত আবিসিনিয়ার অধিবাসী আফ্রিকার অধিবাসীদেরকে সাধারণত কাফ্রি বলা হয় আর আফ্রিকার অন্তর্গত আবিসিনিয়ার প্রদেশের আদিবাসীকে বলা হয় হাফসি হজরত নূ আলাইসাল্লামের তিন পুত্র ছিল জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল আবের বা সাম মধ্যম পুত্রের নাম ছিল ইয়াফেস এবং কনিষ্ঠ পুত্রের নাম ছিল হাম অবশ্য তার কেনার নামে আরও একটি পুত্র ছিল সে কাফের ও পিতার অবাধ্য ছিল বলে মহাপ্লাবনের সময় পিতার জাহাজে না চড়ে একটা পাহাড়ের চূড়ায় আশ্রয় গ্রহণ করেছিল এবং সেখানেই সে বন্যায় ডুবে মৃত্যুমুখে পতিত হয় হযরত নুহ আলহ সাল্লামের কনিষ্ঠ পুত্র হামের বহু পুত্রকন্যা ছিল তাদের মধ্যে একজনের নাম ছিল শানজ আর একজনের নাম ছিল হাফস এরা উভয়ই আবিসিনিয়ায় গিয়ে বসতি স্থাপন করেছিল এবং তাদের নামানুসারে সঞ্জি ও হাফসি নামে দুটি বংশের উৎপত্তি হয়েছিল হযরত বেলালের পিতামাতা ও পূর্বপুরুষেরা এই হাফসি বংশের লোক ছিলেন হযত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু যে সময় জন্মগ্রহণ করেছিলেন সে সময়টা ছিল আইয়ামে জাহালিয়া বা অন্ধকার যুগ অর্থাৎ ইসলামের পূর্ববর্তী যুগ তখন অশিক্ষা ও কুসংস্কারে সমাজ আচ্ছন্ন ছিল সমগ্র আরব দেশ পরস্পর পরস্পরের সাথে বিবাদ বিসম্বাদ খুন জখম লুটতরাজ প্রভৃতি ছিল নিত্য নৈমিত্তিক কাজ নিষ্ঠুর দস্যুদল পাড়ায় পাড়ায় হানা দিয়ে গৃহস্থের যথা সর্বস্ব লুণ্ঠন করে নিয়ে যেত সেই সাথে ধরে নিয়ে যেত তাদের ছোট ছোটো ছেলেমেয়েদেরকেও তারপর লুণ্ঠিত বালক বালিকাদেরকে তারা দাস বিপণীতে গৃহপালিত পশুর মতোই বিক্রয় করত হযরত বেলাল রাজি আল্লাহানুহের পিতা রেবাহ বাল্যকালেই এভাবে একদল দস্যু কর্তৃক লুণ্ঠিত হয়ে দাসরূপে বিকৃত হয়েছিল রেবা বাল্যকালেই মক্কার অধিবাসী বনিজুমহা গোত্রের এক ধনী পরিবারের কাছে সামান্য কয়েকটি দিনারের বিনিময়ে বিকৃত হয়ে দাসত্বের জীবনযাপন করতে শুরু করল এজন্যই রেবার পিতার নাম ইতিহাস স্মরণে রাখেনি কেননা ইতিহাস চিরদিনই সাধারণ লোকদের খোঁজখবর খুবই কম রেখে থাকে তার কাজ কারবার শুধু রাজা বাদশাহ আর বড় বড় হুমরা চোমরা আমির ওমরাদেরকে নিয়ে হাফসি রেবার পিতা নাম জানিয়ে দেয়ার বা স্মরণ রাখার সে প্রয়োজন বোধ করেনি সে সময় দাসদাসীদের জীবনের দুঃখ দুর্দশার কথা কল্পনাও করা যায় না মানবরূপে দুনিয়ায় জন্মগ্রহণ করলেও দাসদাসীরা আসলে গৃহপালিত পশু অপেক্ষাও হীন ও নিকৃষ্ট জীবনযাপন করতে বাধ্য হতো সুখ শান্তি আরামায়েশ ও ব্যক্তিস্বাধীনতা তো দূরের কথা নিজেদের ইচ্ছা এরা কাজ করতে বা একটা কথাও বলতে পারত না তারা চিরজীবন তাদের প্রভু বা মনিবের আদেশ ও নির্দেশে তাবেদার হয়ে দিন রাত তাদের মনোরঞ্জন ও সন্তুষ্টি বিধানে তৎপর থাকতে বাধ্য হতো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এসব মালিক মনিপের হাত থেকে তাদের মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না কখনো কখনো দাসদাসীর প্রভু পরিবর্তন হতো বটে কিন্তু তাদের জীবনের কর্মধারার কোনো পরিবর্তন ঘটত না দাসদাসীরা নিজেরা তো চিরজীবন দাসত্ব করতই তাদের কোনো সন্তান সন্ততি জন্মগ্রহণ করলে সে সন্তান সন্ততির উপরে তাদের কোনো অধিকার থাকতো না তারাও তাদের দাসদাসীতে পরিণত হতো সন্তানের দ্বারা পিতামাতা কোনোরূপ উপকৃত হওয়া তো দূরের কথা সন্তানের প্রতি একটা আদেশ বা নিষেধ বাক্য প্রয়োগ করার কোনো অধিকার পর্যন্ত থাকতো না পিতামাতার দাসদাসীদের পুত্রকন্যারা তাদের প্রভুদের সম্পদ বলেই গণ্য হতো যেমন সম্পদ বলে গণ্য হয়ে থাকে নিজের গৃহপালিত ছাগলের বাচ্চাগুলো হযরত বেলাল রাদি আল্লাহানু এর পিতা রেবাকে বাল্যকালী ক্রয় করে নিয়েছিল মক্কার বনি গোত্রের খৌফ নামক ধনবান দলপতি রেবার চরিত্রের বৈশিষ্ট্য ছিল যে সে বাল্যকাল থেকে সদা হাসিমুখ কষ্ট সহিষ্ণু ও কঠোর পরিশ্রমী দাসরূপে বিকৃত হবার পর থেকে একটি দিনও সে প্রভুর অবাধ্য হয়নি এবং এক মুহূর্ত অলসভাবে বসে থাকিনি অধিকন্তু তার জ্ঞান বুদ্ধিও ছিল অত্যন্ত প্রখর তার এসব গুণের জন্যে প্রভু খলফ বাল্যকাল থেকেই তাকে কিছুটা দয়ার চোখে দেখত দয়ার চোখে দেখত মানে অত্যাচার উৎপীড়ন কিছুটা কম করত এবং অন্যান্য দাসদাসীদের অপেক্ষা তার আহারাদির ব্যাপারেও একটু স্বতন্ত্র ব্যবস্থা করত সুদীর্ঘ বারো বছর দাসত্বের জীবন অতিবাহিত করার পরে রেবা নিজের কৃতিত্বের বলেই আজাদি লাভ করেছিল প্রভু থেকে আজাদ করে দিয়ে বেতনভোগী কর্মচারী করে রেখেছিল আবিসিনিয়ার অধিবাসীরা স্বাভাবিকভাবেই আকৃতিতে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিল আর বেলাল রাদিয়াল্লাহান পিতা রেবার দেহে সেই বৈশিষ্ট্য আরো বিশেষভাবে ধরা দিয়েছিল সেজন্য সে দর্শকমাত্রই দৃষ্টি আকর্ষণ করত তার দেহ ছিল যেমন হৃষ্ট পুষ্ট ও বলিষ্ঠ তেমনি শরীরের রঙ ছিল উজ্জ্বল শ্যাম ও চাকচিক্যপূর্ণ সাধারণত আবিসিনিয়ার অধিবাসীরা যেমন কালো তেমনই কুচ্ছিত হয়ে থাকে কিন্তু রেবাহর বেলায় এর সম্পূর্ণ ব্যতিক্রম ছিল রেবাহ বাল্যকাল থেকেই দাসত্বের জীবনযাপন করলেও এবং জাহেলি যুগের লোক হলেও তার চরিত্র ছিল অত্যন্ত নির্মল সে সময়ের প্রচলিত বর্বরতা ও পাশবিকতা তার হৃদয়ে বিন্দুমাত্র স্থান পায়নি অধিকন্তু সে মূর্তি পূজার মোটেই পক্ষপাতী ছিল না যদিও সে সময়ে আরবের সকলেই মূর্তি পূজা করত এবং তার প্রভু খল্ফ। ঘোরপত লিখছিল তবুও সে কখনও দেবদেবীর পূজা অর্চনা করতো না বরং মনে মনে এক সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে তারই আরাধনা করতো ফলত সে সময় আবিসিনিয়ায় মূর্তি পূজা বা অগ্নি পূজার কোনো প্রচলনই ছিল না সেজন্য সে আরবের পূজা প্রথাগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে কোনো কথা না বললেও অন্তরে অন্তরে তাকে ঘৃণা করত সত্যবাদিতা ও সততা ছিল রেবার চরিত্রের একটা প্রধান বৈশিষ্ট্য তার বহুমুখী গুণের জন্যই প্রভু খলফ তার প্রতি সন্তুষ্ট হয়ে আজাদ করে দিয়েছিল আর খলফের অন্তরটাও ছিল মক্কার অন্যান্য দলপতিদের তুলনায় অপেক্ষাকৃত কোমল হযরত বেলাল রাদি আল্লাহুয়ানহু অন্যান্য গোলামদের মতোই প্রতিপালিত হয়েছিলেন উমাইয়ার গৃহে যদিও তিনি উমাইয়ার কৃতদাস ছিলেন না তার পিতামাতা তাকে নিয়ে এসেছিলেন এখানে গোলাম ও বাদীর সন্তান হিসেবেই তিনি উমাইয়ার রূপে জীবনযাপন করছিলেন গোলামের নিজের ইচ্ছা বলতে কিছুই নেই তাদের প্রভুর ইচ্ছাই তাদের ইচ্ছা নিজের ইচ্ছার কোনো মূল্যই নেই গোলামের নিজের ইচ্ছায় কোনো কিছুই করার অধিকার নেই তাদের উমাইয়া ছিল মক্কার সর্বশ্রেষ্ঠ খোদাদ্রোহীদের অন্যতম তদুপরি তার মতো নিষ্ঠুর নির্মম পাষণ্ড নরপশু মক্কায় খুবই কমই ছিল কাফের কুরাই স্থলপতি উমাইয়া ছিল মক্কার শ্রেষ্ঠতম ধনী ব্যক্তিদের অন্যতম তার প্রভাব প্রতিপত্তি ছিল সমগ্র মক্কায় অসাধারণ তাকে ভয় করতো আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে মক্কার প্রতিটি লোক কারো সাধ্য ছিল না যে তার কোনো কথার বা কাজের প্রতিবাদ করে যদিও মক্কায় প্রত্যেকটি লোকই অসাক্ষাতে তার নিষ্ঠুরতা ও নির্মমতা সমালোচনা করতো তবুও তার সামনে দাঁড়িয়ে কথা বলার বা কাজের কোনো প্রতিবাদ বা সমালোচনা করার সাহস কারো ছিল না এখনও প্রভাবশালী ও নির্মম লোকের গোলাম ছিলেন হজরত বেলাল রাজিয়াল্লাহুয়ানহু হজরত বেলাল রাজিয়াল্লাহুয়ানহু এবং তার মতো আরও দুই চারজন যুবক গোলাম বুদ্ধি বিবেচনায় ও ব্যবসায় বাণিজ্যে কোনো কিছুতেই তাদের প্রভুদের অপেক্ষা পেছনে ছিল না তবুও তারা ছিল গোলাম এবং শুধুমাত্র এই অপরাধেই তাদের প্রভুরা তাদের উপরে চালাত নির্মম ও নিষ্ঠুর নির্যাতন গোলামরা যেন তাদের চোখে মানুষই নয় কোনো ইতর প্রাণী এরা অধিকার হতে বঞ্চিত এরা সমাজের দৃষ্টিতে নিচু ও নিকৃষ্টতম সৃষ্টি তাদের ভাগ্যে যেন এটিই লিখে দেওয়া হয়েছে চিরদিনই তাদেরকে অন্যের অধীনে বেঁচে থাকতে হবে অন্যের অধীনে থেকে মৃত্যুবরণ করতে হবে এরা যেন তাদেরই লাগামযুক্ত ঘোড়া কিন্তু কেন কেন থাকবে মানুষে মানুষে এই আকাশপাতাল পাতাল পার্থক্য কি অবিচার মানবতার এ কি নির্মম লাঞ্ছনা না এটি হতেই পারে না যেরূপই হোক মানবতার অধিকার ফিরে আনতেই হবে তাদেরকে তারা বাঁচবে তো বাঁচার মতো বাঁচবে আর মরবে তো মানুষের মতোই মরবে শ্রীগাল কুকুরের মতো নয় এ ধরনের আলাপ আলোচনা প্রায়ই চলত মক্কার কিছু সংখ্যক বুদ্ধিমান ও বিচক্ষণ যুবক গোলামের মধ্যে আমাদের আখ্যায়িত নায়ক হজরত বেলাল রাদি আল্লাহুয়ানহু ছিলেন তাদেরই অন্যতম একদিন হজরত বেলাল রাদি আল্লাহুয়ানহু বিশেষ এক মুহূর্তে আম্মার ইবনে ইয়াসির রাদি আল্লাহুয়ানহু নামক এক জনৈক বন্ধুর সাথে মিলিত হলেন অনেকক্ষণ যাবৎ তাদের কথাবার্তা ও আলোচনা হলো কথাবার্তার মাধ্যমে হযরত বেলাল রাজি আল্লাহুয়ানহু একটা জিনিস দেখতে পেলেন তার বন্ধু আম্মারের মধ্যে তা হলো এই যে তার বন্ধু যেন মানসিক দিক দিয়ে তার অপেক্ষা অনেকটা সুখী তিনি অনুভব করলেন বন্ধুর মনে যেন কোনো দুশ্চিন্তা নেই নেই কোনো অশান্তি ও নৈরাশ্য বন্ধু যেন কোনো এক আলোকের সন্ধান পেয়ে নিরাশার অন্ধকার ও দুশ্চিন্তার বোঝা হতে নিষ্কৃতি লাভ করে শান্ত ও তৃপ্ত হয়ে দিন কাটাচ্ছে হযরত বেলাল রাজি আল্লাহুয়ানহু তার বন্ধু আম্মার রাদি আনুকে জিজ্ঞেস করলেন কি ভাই ব্যাপার কী আজ আমি তোমার মধ্যে এমন একটা কিছু লক্ষ্য করেছি যা এর আগে কোনো দিন করিনি আজ তোমার মধ্যে যেন কোনো নতুন ভাষার গন্ধ পাচ্ছি তোমার এরূপ ভাব তো কোনো দেখিনি বলো তো ভাই ব্যাপার কী হযরত বেলাল রাদি আল্লাহুয়ানহু বন্ধু আম্মার ইবনে ইয়াসি রাদি আল্লাহুয়ানহু সরাসরিভাবে তার প্রশ্নের উত্তর না দিয়ে এই আয়াতগুলো পাঠ করে শোনালেন যার বাংলা অর্থ হলো তুমি তোমার প্রতিপালকের নামে পাঠ করো যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে ঘনীভূত শনীত যোগে সৃষ্টি করেছেন তুমি পাঠ করো এবং তোমার প্রতিপালক মহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষাদান করেছেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না কিন্তু না নিশ্চয়ই মানুষ অবাধ্যচরণ করে সেহেতু সে নিজেকে অভাবশূন্য মনে করে থাকে নিশ্চয়ই তোমার প্রতিপালকের দিকেই তোমার প্রত্যাবর্তন হবে তুমি তাকে দেখেছ যে নিষেধ করে সেই দাসকে যখন সে নামাজ পড়ে তুমি কি তাকে দেখছ যে সুপথের উপরে আছে অথবা সংযমশীলতা সম্বন্ধে আদেশ করে তুমি কি তাকে দেখেছ যে অসত্যরোপ করে ও বিমুখ হয়ে যায় তবে কি সে মনে করে যে আল্লাহ দেখছেন না কিন্তু না যদি সে নিবৃত্ত না হয় তবে নিশ্চয়ই আমি তার কপালের কেশগুচ্ছ ধরে আকর্ষণ করব এই আয়াতগুলো শোনার সাথে সাথেই হযরত বেলাল রাজিয়াল্লাহুয়ানুহের মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল কি জানি কেন তার শরীরের প্রতিটি লোমকূপ শিহরণ জাগল সর্বাঙ্গ তার থরথর করে কাঁপতে লাগল তার সর্বাঙ্গ কি জানি কেন অবশ্যই আসতে লাগল এবং শরীর থেকে ঘাম ঝরতে লাগল কিছুক্ষণ পরে তিনি একটু প্রকৃতস্থ হয়ে বন্ধুকে বললেন থামলে কেন ভাই আবার পড়ো আবার পড়ে শোনা আমাকে ওই অমূল্য কথাগুলো তোমার এই অশ্রুতপূর্ব কথাগুলোর আকর্ষণে অভিভূত হওয়ায় আমি ভালো করে কিছুই বুঝতে পারিনি বন্ধু আম্মার রাদি আনহু আবার পড়লেন পবিত্রকরণের উক্ত আয়াতগুলো হজরত বেলাল রাদি আনহু সাথে সাথে উচ্চারণ করতে লাগলেন ওই পবিত্র কালাম তারপর জিজ্ঞেস করলেন এ কথাগুলো তুমি কোথায় শিখলে ভাই এটি তো তোমার নিজের বানানো কথা হতে পারে না অন্য কোনো মানুষের পক্ষেও সম্ভব নয় এরূপ মূল্যবান কথা রচনা করা এমন আশ্চর্য ধরনের কথা আমাকে শিখতে হবে হতে শিক্ষা গ্রহণ করেছে তুমি বন্ধু আম্বার রাদি আনহু উত্তর করলেন নিশ্চয়ই শেখাবো তোমাকে এ ধরনের বাক্য শিক্ষা করতে হলে চলো তুমি আমার সাথে আলামিনের কাছে তিনি আমাদেরকে এ ধরনের আরও বহু কালাম শিক্ষা দিয়েছেন কিন্তু গোপনে গোপনে খুবই গোপনে এগুলো সত্যই কোনো মানুষের রচিত নয় এটি আসমান থেকে তার কাছে এসে থাকে এটি আল্লাহর কালাম তিনি যে আল্লাহর নবী হজরত বেলাল রাদি আল্লাহুয়ানহু বললেন হ্যাঁ ভাই আমি একবার মাত্র শুনেই বুঝতে পেরেছি এটি কোনো মানুষের কথা নয় চলো ভাই আমাকে এখনই আলামিনের কাছে নিয়ে চলো তিনি তাকে সেখানে নিয়ে গেলেন এবং হযরত বেলাল রাদু ইসলাম গ্রহণ করলেন তার মুনিপ এ কথা জানতে পারলেন পরদিন উমাইয়া কুরাইশদের জনসভায় উপস্থিত হয়ে বলল হে কুরাইশ বন্ধুরা আগামীকাল যদি তোমরা আমার বাড়িতে একবার যাও তবে এক আশ্চর্য দৃশ্য দেখতে পাবে আমার কৃতদাস বেলাল ইবনে রেবা বেদিন হয়ে মোহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করেছে সেদিন সকালে কুরাইশ দলপতিরা আপন আপন অভ্যাস মতো দরবারে উপস্থিত হয়ে আলাপ আলোচনায় লিপ্ত হল তাদের আলোচনার বিষয়বস্তু ছিল ন মুসলিমদের নির্যাতন ও অঙ্কুরেই ইসলাম ধর্মের মূলোৎপাটন তাদের মধ্যে একদল সভায় উপস্থিত হতে পারল না কারণ তারা একটা নতুন কাজে ব্যস্ত ছিল বলে ব্যবসায় বাণিজ্য ক্রয় বিক্রয় খেলাধুলা আলাপ আলোচনা প্রভৃতি কোনো কাজেই মনোযোগ দেওয়ার তাদের অবসর ছিল না তারা ভোরবেলা থেকেই দিনহীন মুসলমান বন্দীদের শাস্তি দেওয়ার উপকরণ যেমন অস্ত্রশস্ত্র আগুন পানি পাথর রশি প্রভৃতি জোগাড়ে ব্যস্ত ছিল দ্বিপ্রহরকালে সেই নিরাশ্রয় মুসলমানদের উপর তারা অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিত আর বিকেলে যাবতীয় অত্যাচারী সমবেত হয়ে সেদিনকার কীর্তিকলাপ অত্যাচারের বিবরণ ও ফলাফল একে অপরকে বর্ণনা করে শোনাত হাসি ঠাট্টা করত। আর আগামী দিনের অত্যাচারকে আরও জোরদার ও নিষ্ঠুর করার জন্য সকলে যুক্তি পরামর্শ করে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করত। মক্কার এমন কোনো একটা বাড়িও বাকি ছিল না যেখানে ইয়াসির তার স্ত্রী পুত্র এবং সোয়েব খাব্বাব ও বেলালের উপর অর্পিত দানবতা সুলভ ও মানবতাবর্জিত অমানসিক অত্যাচারের কথা আলোচনা করা না হতো এসব দিনহীন সর্বহারাদের উপর যে অত্যাচার করা হতো তা ন্যায় কি অন্যায় এ বিষয় নিয়েও কুরেশদের প্রবীণ ও সমাজ নেতাদের মধ্যে যথেষ্ট মতভেদ ছিল তাদের বেশিরভাগ লোকই আবু জাহেল ও তার সহকর্মীদের এই আচরণকে সমাজবিরোধী পদক্ষেপ বলে মনে করত তবু এজন্য তারা চুপ করে থাকত যে তাদের এই অত্যাচারের ফলে হয়তো মোহাম্মদ ও তার সহচররা সৎ পথ অবলম্বন করে পিতৃপুরুষের সত্য সনাতন ধর্মে ফিরে আসতেও পারে তাছাড়া ভবিষ্যতের কোনোদিন কোনো দিন দাসী বা দিনদরিদ্র লোক মুহাম্মদের ওই বাতিল ধর্মে দীক্ষা গ্রহণ করতেও সাহস পাবে না পক্ষান্তরে কুরশদের মধ্যে কিছু সংখ্যক অর্বাচীন লোক ন মুসলিমদের উপর এই উৎপীড়নকে আপন আপন খেলার ও আমোদ প্রমোদের বিষয় হিসেবে গ্রহণ করেছিল তারা দিনহীনদের করুণ আর্তনাদ ছটফটানি ইত্যাদি দেখে হাসি ঠাট্টা করত আর হাতে তালি দিত এরা যেন তাদের হাতের পুতুল অন্যকে আর্তনাদ করতে দেখলে যন্ত্রণায় হাউতাস ও ছটফট করতে দেখলে তাদের মন খুশিতে ভরে উঠত দুঃখের দুঃখে অনাথের আর্তনাদে ও হাহাকারে তাদের ক্রূরহ অন্তর অট্টহাসের নিনাদে নিনাদিত হতো কিন্তু তারা কোনোদিন এ কথা চিন্তা করে দেখেননি যে এই শাস্তি কোনোদিন তাদের নিজেদের উপরে নেমে আসতে পারে সর্বহারাদের এই আর্তনাদ এ মর্মভেদী হাহাকার কোনোদিন আবার তাদের মায়ামমতাহীন নিষ্ঠুর মুখগহবার থেকেও বের হয়ে আসতে পারে তাদের দুরবস্থা দর্শন করে কোনোদিন হয়তো অন্য কোনো লোকও হাসতে পারে ঠাট্টা করতে পারে নিষ্ঠুর কুরাইশ যুবকেরা আবু আবুজাহেলের এই কঠোরতম ভূমিকা এই মায়ামমতাহীন পদক্ষেপ দেখে পঞ্চমুখে তার প্রশংসা করত আবু জাহেল এবং তার দলের নেতৃস্থানীয় লোকেরা যুবকদের প্রশংসায় উন্মত্ত হয়ে তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিত এমনকি প্রতিযোগিতাও চলত তাদের মধ্যে কে কত কঠিন শাস্তি দেওয়ার উপকরণ জোগাড় ও পন্থা আবিষ্কার করতে পারে তারা পরস্পর বসে এসব শাস্তির কথা আলাপ আলোচনা করত। একদিন হারেস ইবনে হিসাম তার বন্ধু ইকরামা ইবনে আবুজাহালকে বলল তোমরা তো ইয়াসিরের স্ত্রী সুমাইয়ার অবস্থা দেখো তার উপরে যখন সপাং সপাং করে বেত্রাঘাত পড়েছিল তখন সে কি সুন্দরভাবে কোঁচার মতো গড়াগড়ি দিচ্ছিল তার কৃষ্ণকায় তেল শরীরটা কি সুন্দর চকমক করছিল মুখ থেকে তার টু শব্দটি পর্যন্ত বের হলো না আর সে দস্যু মেয়েটার চোখ দিয়ে এক ফোঁটা পানি পর্যন্ত গড়িয়ে পড়ল না তোমরা তো দেখো আমরা যখন তাকে ডান দিক দিয়ে লাথি মারছিলাম তখন সে ধরাস করে বাম দিকে পড়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে তাকে আবার দাঁড়াবার জন্য আঙ্গুল দিয়ে ইশারা করা মাত্রই সকলের কলের পুতুলের মতো সে আবার উঠে দাঁড়াচ্ছিল তারপরেই আমরা আবার তাকে বেত্রাঘাত করছিলাম সপাং সপাং করে এভাবে সারাদিন চেষ্টা করেও তার চোখ থেকে এক ফোঁটা পানি বা মুখ থেকে আমাদের দেবদেবীর একটু প্রশংসা বের করতে পারিনি আমার মনে হচ্ছিল যে বেত্রাঘাতের সাথে সাথে তার দেহের সব রক্তই বের হয়ে গিয়েছিল ইক্রামা ইবনে আবু জাহেল বলল আমার কাছে সর্বাপেক্ষা আশ্চর্য মনে হলো সুমাইয়ার বৃদ্ধ স্বামী ইয়াসিরের ব্যাপারটা দেখে কোড়ার আঘাতে তার শরীরের সব রক্ত মাংস ছিঁড়ে বের করে আনা হলো জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করা হলো পানিতে ডুবানো হলো তবুও তার মুখ থেকে আমাদের দেবদেবীর সপক্ষে একটা কথাও বের করা সম্ভব হলো না বরং দেবদেবীকে সে এমনভাবে গালাগালি দিতে লাগলো যে লাত মানত হবল কেউই তার গালি থেকে রেহাই পেল না ইয়াসিরের পুত্র আম্মারও আমাদের যাবতীয় অত্যাচার নিশ্চয়ই প্রাণহীন পাথরের মতোই সহ্য করলো। একটু টু শব্দ পর্যন্ত করল না একটু নড়াচড়া পর্যন্ত করল না যেন একটা কালো বর্ণের পাথরখণ্ড মাটিতে পড়েছিল কিন্তু যে জিনিসটা আমাকে সর্বাপেক্ষা অবাক করেছে তা হল তার মুখের মুচকি হাসি যত অত্যাচারই তার উপরে করা হলো তার ফলে পাওয়া গেল মিষ্টি মধুর মুচকি হাসি তার সে হাসির দৃশ্যবোধ হয় আমি জীবনে কোনো দিন ভুলতে পারবো না এমন কষ্টের মধ্যেও যে মানুষ মুখের উপর হাসতে পারে এটি না দেখলে আমি কোনোদিন বিশ্বাস করতাম না সাফওয়ান ইবনে উমাইয়া বলল তোমরা যদি আবিসিনিয়ার দাস বেলাল এবং তাকে শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত লোকদের অবস্থা দেখতে তাহলে আরও বেশি অবাক হতে তারা এক একজন বেলালের শরীরের এক একটা অঙ্গ ধরে এক একজন এক একদিকে দৌড় দিচ্ছিল তাতে আমার মনে হচ্ছিল যে তার শরীরের প্রত্যেকটি জোড়া তারা খুলে ভাগ করে নেবে শুধু কি তাই গলায় রশি লাগিয়ে তাকে যখন মক্কায় বালুকা ও কঙ্করময় অলিতে গলিতে টানা হচ্ছিল তখন সে সব গুলির প্রতিখানা প্রস্তর খণ্ড তার শরীরের রক্তে রঙিন হয়ে যাচ্ছিল কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সে একটুও কাঁদল না একটা আহ উহ শব্দ পর্যন্ত বের হলো না তার মুখ দিয়ে বরং মোহাম্মদ ও তার মাবুদের প্রশংসাই ছিল তার মুখের একমাত্র ভাষা খালিদ ইবনে ওয়ালিদ বলল আমার কাছে তো সোহেবের অবস্থাটাই সর্বাপেক্ষা বেশি চমকপ্রদ মনে হলো তাকে যখন সকলে কোড়া মারল আগুনে ফেললো আবার আগুন থেকে তুলে এনে পানিতে ডুবালো আবার পানি থেকে তুলে এনে শরীরে শুকনো কাপড় জড়িয়ে তাতে তেল মাখিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো তখন সে কি সুন্দরভাবে লাফাতে লাগল তারপর তার শরীরটা পুরে যখন পোড়া বেগুনের মতো হয়ে গেল তার উপরে আবার তলরের আগা দিয়ে তার শরীরে যখন খোঁচা মারা হলো তখনও সে বীরের মতো সকলের সাথে কথা বলছিল যেন এসব উৎপীড়নের ছিটা ফোঁটা তার শরীরে লাগেনি কপাল বিয়ে তার রক্ত ও ঘাম গড়িয়ে পড়ছিল সে তা বেশ ধীরে সুস্থে হাত দিয়ে মুছে ফেলে সকলের সাথে এমনভাবে কথা বলছিল যেন তারা তার কিছুই করতে পারেনি যেন সে নিজের বন্ধু বান্ধবদের সাথেই কথা বলছে এভাবে মারপিট অত্যাচার ও নিষ্ঠুরতার শিকার হয়ে সে আঁথমরা হয়ে মাটিতে পড়ে গেল কতক্ষণ পরে কিছুটা জ্ঞান ফিরে আসলে আবার সে সকলের সাথে বিরচিতভাবেই কথাবার্তা বলতে লাগল কিন্তু পুরোপুরি জ্ঞান না থাকায় এবারে কয়েকটা ভুল কথা বের হয়ে গেল তার মুখ দিয়ে তার কথাগুলো শুনে সকলেই মনে করল এবার তাদের ইচ্ছা পূরণ হয়েছে সেজন্য অত্যাচার করা তারা বন্ধ করল সত্য বলতে কি সোয়েবের সাথে তাদের এই অমানসিক নির্যাতন দেখে তখন আমার অন্তরের মধ্যে দূর দূরু করে কাঁপছিল হারেস ইবনে হিসাম খালিদকে ধমক দিয়ে বলল সাবধান খালিদ মুহাম্মাদের সহচরদের সম্বন্ধে এরূপ সহানুভূতিপূর্ণ কথা বলতে শুনতে পেলে আবু আবুজাহল হয়তো তোমাকেও শাস্তি দিয়ে বসতে পারে এভাবেই সর্বহারা দিনহীন মুসলমানদের নিয়ে এসব যুবকেরা হাসি তামাশার খোরাক জোগাড় করতো একদিকে তারা এসব হৃদয় বিদারক ইতিহাস আলোচনা করে বিদ্রুপের হাসি হাসত অপরদিকে সহানুভূতিসুলভ কথা বলে একে অপরের প্রকৃত মনোভাব অবগত হতো আবার কুরাই সম্প্রদায়ের মধ্যে যারা একটু দুর্বল ও দরিদ্র ছিল তারা তাদের এসব আচরণ মোটেই পছন্দ করতো না তবে অত্যাচারী সামাজিক নেতা ও হোমড়াচোমড়াদের ভয়ে তারা টু শব্দটি পর্যন্ত মুখ দিয়ে বের করা সাহস পেত না বরং কুরেশ নেতাদের কঠোর নির্যাতনের ভয়ে কোনো কোনো সময় তাদের আদেশ পালন করতে গিয়ে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও মুসলমানদের উপর অত্যাচার করার কাজে অংশগ্রহণ করত কিন্তু এ শ্রেণীর লোকেরা সর্বদা অন্তরের সাথে দৃঢ়ভাবে বিশ্বাস করত যে কুরেশদের ধ্বংস অতি নিকটবর্তী এ শ্রেণীর লোকেরা কোনো সময় কোনো স্থানে একত্রে মিলিত হতে পারলেই একে অন্যের সাথে বলা করত সৌভাগ্য ও মুক্তি একমাত্র হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার সহচরদের জন্যই নির্ধারিত আছে তাদের দলে গিয়ে মিশতে না পারলে আমাদের মুক্তি নেই তারা আজ দুর্বল ও অসহায় হলেও একদিন সকলে মিলিত হয়ে এক মহাশক্তিশালী জাতিরূপে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে হয়তোবা এ দুর্বল ও অসহায় লোকেরাই একদিন এ নিষ্ঠুর জালিম কুরেশ নেতাদের এসব অত্যাচারের প্রতিশোধ কড়ায় গন্ডাই উসুল করে নেবে মুসলমানদের মধ্যে যারা সে জালিমদের নির্যাতন হতে বাঁচতে পেরেছিলেন তারা এসব অত্যাচারীদের বিভীষিকা দেখে মর্মাহত হতেন তবে সেই সাথে তারা এটি মনে করতেন যে একদিন তাদের সুদিন আসবেই আল্লাহর ওয়াদা নিশ্চয়ই সত্য সেদিন বিকেলে মক্কানগরীতে একটা থমথমে ভাব বিরাজ করছিল এই অবস্থা দেখে সেখানকার অধিবাসীরা সতর্কিত হয়েছিল বটে কিন্তু এ অত্যাচার ন্যায় কি অন্যায় তা বুঝতে পারছিল না তারা তবে তারা অন্তরের সাথে বিশ্বাস করত যে এ দলের মধ্যে যারা সত্য ও ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত রয়েছে তাদেরই পরিণাম ভালো হবে এবং তাদেরই মুক্তি অবধারিত যদি মক্কাবাসীদের চোখ হতে বাহ্যিক আবরণ সরিয়ে ফেলা হতো তবে তারা সেদিন নিশ্চয়ই দেখত যে তাদেরকে কেন্দ্র করে তাদের চারদিকে শয়তান কিভাবে ঈদ উৎসব পালন করছে শয়তান একদিন আনন্দে আত্মহারা হয়ে শুধু এটাই কামনা করেছিল আহা মুসলমানদের উপরে যদি অত্যাচারের মাত্রাটা এটি অপেক্ষা আরও বাড়িয়ে দেয়া যেত তবে কি মজাই না হতো ফলত শয়তানের কুমন্ত্রণা ও উৎসাহই সেদিন কুরশ নেতাদের হিতাহিত জ্ঞান শূন্য করেছিল প্রত্যুষে মুসলমানরা কুরশদের এসব অমানসিক অত্যাচারের কথা রসুলুল্লাহ সাল্লাহুস্লামের কাছে বর্ণনা করলেন মহানবী সাল্লাহু সাল্লাম মুসলমানদের জন্য আল্লাহর দরবারে মোনাজাত করলেন তারপর তিনি কিছু সংখ্যক সাহাবাকে সাথে নিয়ে জীবিকা অর্জনের ছলে উৎপীড়িত মুসলমানদের অন্তরে ভরসা প্রদান ও সহানুভূতি প্রদর্শন করার উদ্দেশ্যে বের হয়ে পড়লেন তিনি পথের পাশে ইয়াসির পরিবারের দুর্দশা দেখতে পেলেন তাদের হাতে পায়ে লোহার শিকল লাগিয়ে উত্তপ্ত বালুকাময় মরুপ্রান্তরে চিৎ করে শুইয়ে বুকের উপর চাপিয়ে দিয়ে রাখা হয়েছে একখানা ভারী পাথর এর একটু পরেই কাফেররা অগ্নিতে উত্তপ্ত নেজা ও তলারের অগ্রভাগ দিয়ে আঘাত করতে শুরু করল আর তারা তাদের মুখ দিয়ে দেবদেবীর প্রশংসা বের করার চেষ্টা করতে লাগল কিন্তু এত চেষ্টা করেও তাদের মুখ দিয়ে একটা কথা পর্যন্ত বের করতে পারল না মানুষের ভয় অগ্নি দহন অস্ত্রের আঘাত প্রভৃতি কোনো কিছুই তাদের অন্তরে কোনরূপ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারল না তাদের অন্তর থেকে যেন সর্বপ্রকার ভীতি ও অধৈর্য দূর হয়ে গিয়েছিল রসুলুল্লাহ সাল্লা সাল্লাম এবং তার সহচররা সেখানে পৌঁছার পর কাফেররা সর্বপ্রথম ইয়াসিরের মুখের কথা শুনল ইয়াসির বললেন ইয়া রাসূলুল্লাহ কালের অবস্থা কি এমনই থাকবে তিনি উত্তর করলেন না ইয়াসির তো যে তোমাদেরই অপেক্ষা করছে ইয়াসিরের স্ত্রী সুমাইয়ার মুখ থেকেও সেদিন কাফেররা সর্বপ্রথম কথা শুনতে পেল সুমাইয়া বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রসুল আর আমি এটিও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর অঙ্গীকার সম্পূর্ণ সত্য ইয়াসিরের পুত্র আম্মারের মুখেও কাফেররা শুনতে পেল ওহে আল্লাহর দুশ্মনরা তোমাদের যেভাবে ইচ্ছা শাস্তি প্রদান করো তাতে আমাদের কোনোই পরোয়া নেই বেহেস্ত যে আমাদের প্রতীক্ষা করছে মুসলমানদের এরূপ দৃঢ়তাপূর্ণ উক্তিতে কাফেরদের রাগ আরও শতগুণে বর্ধিত হয়ে একেবারে চরমে গিয়ে পৌঁছল সাথে সাথে তাদের উপর যে ভীষণ অত্যাচার শুরু হলো তা ভাষায় বর্ণনা করা যায় না কয়েকদিন পরের কথা সেদিনও দ্বীপ্রহরে কুরেশ নেতৃবৃন্দের এক জরুরি সভা বসেছে কুরেশ দলপতি আবু জাহেলই এই সভা আহ্বান করেছে মুসলমানদেরকে সাহস্তা করার জন্য যুক্তি পরামর্শ করার উদ্দেশ্যে পাপিষ্ট উমাইয়া ইবনে খালফও এ সভায় যোগদান করেছে তাছাড়া আরও অনেক দলপতি ও কুরেশ জনসাধারণ এ সভায় অংশগ্রহণ করেছে আবু জাহেল প্রথমে জিজ্ঞেস করল কি হে উমাইয়া খবর কি উমাইয়া ইবনে খালফ মাথা চুলকাতে চুলকাতে উত্তর করল না পারলাম না হতভাগা বেলালকে কিছুতেই বাগে আনতে পারলাম না আবু জাহেল বলল তুমি যে পারবে না তা আমি আগে থেকেই জানতাম কেমন করে বাগে আনতে হয় তা তুমি জানো না আমার কাছে নিয়ে এসো দেখো কেমন সুবোধ বালকের মতো সুরসুর করে আমাদের দেবদেবীর প্রশংসা করে উমাইয়া বলল ছেড়ে দাও আবুল হাকাম বেলালের মুখ থেকে দেবদেবীর প্রশংসা বের করা অত সহজ ব্যাপার নয় হয়তোবা জোর জবরদস্তি করে তুমি হতভাগাটাকে মেরেই ফেলবে আবু জাহেল বলল যদি পারি উদ্বাহ বলল তাহলে আমি তোমাকে বিশটি উট পুরস্কার দেবো সাইবা বলল আমিও তোমাকে বিশটি উট উপহার দেবো আবু জাহেল বলল তোমাদের দেখছি সম্পদের প্রতি মমতা নেই মোটেই এত সহজেই তোমরা দুজনে চল্লিশটি উট বায়না করে ফেললে কিন্তু জেনে রাখো যে ও চল্লিশটি উট আমার পাওনা হয়ে রইল উমাইয়া বলল আচ্ছা আবুল হাকাম বেলাল যদি তোমার হাতে মরে যায় আবু জাহেল বলল যদি মরে যায় তো আমি কি করব। উমাইয়া বলল সাবধান আবুল হাকাম মরে গেলে তোমার কাছ থেকে গুণ ক্ষতিপূরণ আদায় করব সত্য বলতে কি হতভাগ্য বেলাল কাজ করতে পারে আর কোনো সময় কোনো বিষয় অবাধ্যও হয় না আর আলস্য তার শরীরে মোটেই নেই একটিমাত্র অপরাধ এই যে আমাদের দেবদেবীর নাম মুখে আনে না নতুবা তার মতো একটা গোলাম তুমি সমগ্র মক্কায় খুঁজে পাবে না সাইবা বলল আচ্ছা আবুল হাকাম যদি তুমি বেলালের মুখ দিয়ে দেবদেবীর প্রশংসা বের করতে না পারো তবে কি হবে আবু জাহেল বলল তাহলে তোমরা সকলে যা সিদ্ধান্ত করবে আমি তা মাথা পেতে স্বীকার করে নেব উদ্বা বলল না হে সাইবা না পারলে তো আবুল হাকামের লজ্জাজনিত অপমানটাই হবে বড় শাস্তি তার উপরে আর শাস্তির কি প্রয়োজন এবার সবাই হাহা করে হেসে উঠল। কিন্তু আবু জাহেল কোনো কথা বলল না তারপর সবাই উমায়ের সাথে গিয়ে উপস্থিত হলো উমায়ের বাড়িতে বেলালের মুখ দিয়ে দেবদেবীর প্রশংসা বের করার উদ্দেশ্যে তারপর শুরু হয়ে গেল আবু জাহেলের নির্মম নিষ্ঠুর অত্যাচার সেদিনের অত্যাচারের কাহিনী মুখে বর্ণনা করা যায় না কলমেও লেখা সম্ভব নয় এমনকি স্মরণ করতে অন্তরাত্মা কেঁপে ওঠে আবু জাহেল এবং তার সহচররা এসে দেখল যে এক স্থানে একটা গর্ত করে তা পানিতে পূর্ণ করে রাখা আছে আর এক স্থানে আগুনের কুণ্ড তৈরি করে রাখা আছে তাতে দাউ দাউ করে আগুন জ্বলছে কয়েকজন লোক তাতে বল্লম ও তলোয়ার অগ্রভাগ পুরিয়ে লাল করছে অপরপাশে পাশে হাত পা বাঁধা অবস্থায় বেলাল পড়ে আছে তার মুখে তখনও একটা না আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে লা ইলাহা ইল্লাহু মুহাম্মদুর রসুল্লাহ উমাইয়া তা শুনেই হিতাহিত শূন্য হয়ে তার দেহে এলোপাথারিভাবে কোড়া মারতে লাগল তার সহচররা উত্তপ্ত লৌহাস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে দাগ দিতে লাগল আবুজাহেল বলল হতবাগা এখনও আমাদের দেবদেবীর নাম মুখে উচ্চারণ কর তাদেরকে ডাক এখনই তোর প্রতি অত্যাচার বন্ধ করে দেয়া হবে হযরত বেলাল আনহু সেই কথার কোনো উত্তর না দিয়ে অনবরত মুখে উচ্চারণ করতে লাগলেন আহাদুন আহাত আন্তা আহাত জাহেলের রাগ চরমে উঠল তার আদেশে অনুচররা হযরত বেলাল রাজেলাহুয়ানহুকে ধরে নিয়ে কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রাখল অনেকক্ষণ পরে পানি থেকে উঠিয়ে আনলে আবার আবু জাহেল বলল বল হতভাগা লাথ মানাত ও উজ্জার জয় হবল ঠাকরানের জয় হযরত বেলাল্লাহানহু তার কোনো কথাই যেন শুনতে পেলেন না এমনইভাবে তিনি একমনে পাঠ করতে লাগলেন ইলাহা ইহু মুহম্মদুর রসুল্লাহ পাপিষ্ট আবু জাহেল এবারে একেবারে উন্মাদের মতো হয়ে উঠল সে রাগে অথির হয়ে হজরত বেলালকে বলল যেই পর্যন্ত তুই আমাদের দেবদেবীর প্রশংসা ও মুহাম্মাদের কুৎসা মুখে উচ্চারণ না করবি সে পর্যন্ত কিছুতেই তো নিষ্কৃতি নেই তোকে এভাবে শাস্তি দিয়ে একেবারে শেষ করে ফেলা হবে হযরত বেলাল বললেন তোমাদের মিথ্যা জাহান নামে যাক আমাকে মৃত্যুর ভয় কি দেখাচ্ছ মৃত্যুই তো আমাদের সর্বাপেক্ষা প্রিয় মরে গেলে তোমাদের মতো আল্লাহর দুঃমন্দের মুখ দেখতে হবে না পাপ কথা শুনতে হবে না আবু জাহেল আর স্থির থাকতে পারল না সে সিংহের মতো গর্জন করে লাফিয়ে গিয়ে হযরত বেলালকে সজরে লাথি মারল তিনি লাথির আঘাতে দূরে ছিটকে পড়লেন সেই সাথে পাপিষ্ট আবু জাহেলও তাল সামলাতে না পেরে পাফুস কিচ্চিত হয়ে পড়ে গেল সে লজ্জায় অধবদন হয়ে সহ সেখান থেকে চলে গেল উদ্বা ও সাইবা আবু জাহেলকে বলল আবুল হাকাম তুমি তো বলেছিলে যে বেলালের মুখ দিয়ে আমাদের দেবদেবীর প্রশংসা বের করতে না পারলে আমরা তোমার সম্বন্ধে যে শাস্তি নির্ধারণ করব তুমি তাই মেনে নেবে সবাই সমস্যায় বলে উঠল হ্যাঁ তাই বলেছিল আমরা সকলেই শুনেছি আবুজাহেল কোনো কথা বলল না খালিদ ইবনে ওয়ালিদ বলল ছেড়ে দাও সব কথা আবুল হাকাম ব্যর্থ হয়ে যে পরিমাণ লজ্জিত হয়েছে তাই তার পক্ষে চরম শাস্তি একজন সুবিখ্যাত কুরাইশ দলপতির সাথে এটি অপেক্ষা অধিক টিটকারি বিদ্রুপ আর কী বা হতে পারে আর এটি অপেক্ষা অধিক অপমানী বা আর কি হতে পারে এ যে নেতৃত্বে ঘৃণ্য অবমাননা তাদের পার্শ্ববর্তী অন্যান্য গোত্রের লোকেরা হয়তো আজ বলা করছে গোলামদের মোকাবেলায় কুরাইশ দলপতিরা আজ পরাজিত এসব কথা চিন্তা করে আবুজাহেল আজ উন্মাত আজ যেন সে দুনিয়ায় সর্বাপেক্ষা একজন অসুখী মানব দন্তহীন গোখুরা সাপের মতো রাগে ফসতে ফুঁসতে সে বাড়িতে পৌঁছল তার মুখের চেহারা দেখে সেদিন বাড়ির কেউই তার সাথে বাক্যালাপ করতে সাহসী হল না সকলে চলে যাওয়ার পরে নিষ্ঠুর উমাইয়া আবার তার হাতে থাকা চাবুক দিয়ে প্রহারের পর প্রহার করে হযরত বেলালের সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিল আগের প্রহারে নির্গত রক্তগুলো তার শরীরে সবেমাত্র একটু শুকিয়ে এসেছিল আবার প্রহারের চোটে তা আবার দরদর ধারায় প্রবাহিত হল আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তিনি আবার ভূমিতলে লুটিয়ে পড়লেন পাপিষ্ট উমায়ের রাগ তাতেও প্রশমিত হল না সে লোহার সোলবিশিষ্ট জুতা পরিহিত পা দিয়ে হযরত বেলালের পবিত্র অঙ্গে আঘাতের পর আঘাত করে বলতে লাগলেন কোথায় তোর সেই নিরাকার আল্লাহ কোথায় তোর সেই বন্ধু মুহাম্মাদ কই কেউই তো ছুটে আসলো না তোকে উমাইয়ার হাত থেকে রক্ষা করার জন্য বল নরাধম এখনো বল আমি মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করলাম জীবনে কখনো ও কথা মুখে আনবো না তাহলে তোর যাবতীয় অপরাধ ক্ষমা করে দেব। তোকে ধর্মকর্ম করার জন্য অবসরও দেব বল এখনো বল হযরত বেলাল রাদি আনহু উমাইয়ার কোনো কথার উত্তর না দিয়ে একমনে কালেমা পাঠ করতে লাগলেন তা শুনে পাপিষ্ট উমাইয়া রাগে অধীর হয়ে হস্তস্থিত চাবুক দিয়ে আবার সপাং সপাং করে তার দেহে আঘাত করতে লাগল সেই নিষ্ঠুর আঘাতে তার দেহের চামড়া ফেটে দরদর করে রক্ত নির্গত হতে লাগল উমাইয়া অনেকক্ষণ পর্যন্ত নানাভাবে তাকে শাস্তি দেওয়ার পর যখন নিজেই ক্লান্ত হয়ে পড়ল তখন রশি দিয়ে তার হাত পা বেঁধে একটি দুর্গন্ধময় অন্ধকার কোঠার মধ্যে তাকে আবদ্ধ করে রেখে চলে গেল যাবার আগে সে হজরত বেলালকে বলে গেল তুই বেশ চিন্তা করে দেখ তোর কি করা উচিত আজকের রাত তোকে চিন্তা করার জন্য অবসর দিলাম সারারাত চিন্তা করে যদি তুই তোর মতামত পরিবর্তন করিস তবেই তোর মঙ্গল নতুবা আগামীকাল প্রত্যুষেই তোর উপর আবার ভীষণ শাস্তি শুরু হয়ে যাবে আমি তোকে নতুন ধর্ম গ্রহণ করার মজা ভালো করে বুঝিয়ে দেব নিষ্ঠুর উমাইয়া হযরত বেলালকে আলো বায়ুহীন ও দুর্গন্ধময় একটা অন্ধকার কোঠার মধ্যে আবদ্ধ করে বাইরে তালা লাগিয়ে চলে গেল হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু অজ্ঞান অবস্থায় সেখানেই পড়ে রইলেন সেদিন তাকে কিছুই খেতে দেয়া হলো না এমনকি একটু পানি পর্যন্ত দেয়া হলো না এরূপ কঠিন শাস্তি সহ্য করেও হযরত বেলালের ইমানের বল কিছুমাত্র হ্রাস পেল না পরের দিন আবার শাস্তি দেওয়ার যে হুমকি দিয়ে গেল তাতেও তার মনে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলো না তিনি অনেকক্ষণ অজ্ঞান অবস্থায় পড়ে থাকার পরে যখন একটু জ্ঞান ফিরে আসলো তখন আবার পবিত্র কালেমা পাঠ করতে শুরু করলেন তিনি মাঝে মাঝে দুই হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করতে লাগলেন হে আমার প্রতিপালক আমার মনিব আমার প্রতি যতই অত্যাচার করুক না কেন আমি সেজন্য মোটেই দুঃখিত নয় তোমার দরবারে আমার শুধু একমাত্র প্রার্থনা আমি যেন আমার অমূল্য রত্ন ইমানকে অটুট ও অক্ষুণ্ণ রাখতে পারি কাফের মনিবের অত্যাচারে যেন তোমার প্রতি ও তোমার রাসুলের প্রতি আমার বিশ্বাস ভক্তি ও মহব্বত নষ্ট না হয় মনিবের অত্যাচারে যদি আমার জীবন প্রদীপ নির্বাপিত হয়ে যায় তাতেও আমার কিছুমাত্র দুঃখ নেই আমি যেন আমার ইমানকে অক্ষুণ্ণ রেখে হাসি মুখে মৃত্যুবরণ করতে পারি একদিকে সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা ও অপরদিকে ক্ষুধা পিপাসায় প্রাণ ওষ্ঠাগত তার উপরে যে ঘরটিতে তাকে আবদ্ধ করে রাখা হয়েছে তাতে একটু আলো বা বায়ু প্রবেশের কোনো পথ নেই ভীষণ উত্তাপ ও অসহ্য দুর্গন্ধে হজরত বেলালের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল যদি তার প্রতি আল্লাহর অসীম রহমত বর্ষণ না হতো তবে সেরাতেই তার জীবন বের হয়ে যেত কারণ এরূপ অবস্থায় কোনো মানুষের বেঁচে থাকার কথা নয় তিনি এ অবস্থাতেও কিছুমাত্র বিচলিত না হয়ে অসীম ধৈর্যের সাথে এক মনে কালেমা পাঠ করতে লাগলেন মাঝে মাঝে তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন হে আমার প্রতিপালক তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমি যেন যে কোনো অবস্থায় তোমার বিধানে সন্তুষ্ট থাকতে পারি বিপদে পড়ে যেন ধৈর্য হারা না হই তুমি যদি আমার সহায় থাকো তবে কাফের মনিবের সহস্র নির্যাতনও আমি অম্লান বদনে সহ্য করতে পারবো সারা রাতের মধ্যে একটি মুহূর্তের জন্য হযরত বেলালের চোখে নিদ্রা আসলো না আর তা আসবেই বা কীভাবে একে তো সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা তার উপরে দুর্গন্ধে পরিপূর্ণ বদ্ধ কোঠা তাতে শয়ন করার কোনো অবস্থা ছিল না কোনো বিছানাপত্র ছিল না প্রত্যুষেই নিষ্ঠুর উমাইয়া আবার এসে কক্ষের দরজা খুলে জমদূতের মতো তার সামনে এসে দাঁড়াল হাতে তার সেই চামড়া নির্মিত চাবুক সে জোরে একটা হ্যাঁচকা টান মেরে কক্ষের বাইরে এনে ফেলল হজরত বেলালকে তারপর তার মুখের দিকে চেয়ে বিদ্রুপের হাসি হেসে বলল কি হে ধার্মিক প্রবর নতুন ধর্ম গ্রহণ করার সাথ মিটেছে কি হজরত বেলাল রাজিয়াল্লাহুয়ানহু তার প্রভুর বিদ্রুপ বেশ ভালো করেই বুঝতে পারলেন কিন্তু তিনি তাতে কিছুমাত্র বিচলিত না হয়ে বেশ শান্তস্বরেই উত্তর করলেন নতুন ধর্মগ্রহণে যে কি স্বাদ তা ভুক্তভোগী ব্যতীত অন্য কাউকেই বলে বোঝানো সম্ভব নয় যে ব্যক্তি একবার এই অমৃতের সন্ধান পেয়েছে সারা জীবনেও তার স্বাদ মিটবে না পাপিষ্ট উমাইয়ার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে সারা দিনের কঠিন শাস্তি এবং সারা রাতের অন্ধকার কারাগৃহের কষ্ট ভোগ করার পরে নিশ্চয়ই বেলালের মতের পরিবর্তন ঘটেছে সে হয়তো এখনই বলবে প্রভু আমার অপরাধ হয়েছে এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনি আমার অপরাধ ক্ষমা করুন আমাকে এ কষ্ট থেকে মুক্তি দিন আমি জীবনে আর কখনো মুহাম্মাদের নাম মুখে আনব না কিন্তু কি আশ্চর্য এ যে তার সম্পূর্ণ বিপরীত এত প্রহার এত নির্যাতন তবুও সে এখনও সে ধর্মের প্রতি অবিচল উমাইয়ের মনে হচ্ছিল যেন তার কৃতদাস বেলাল তাকে বিদ্রুপ করছে এরূপ জুলুম অত্যাচারকে যেন সে অতি তুচ্ছ বলে মনে করছে যে মুহাম্মাদের নাম সে মোটেই শুনতে পারে না তার সম্মুখে তারি গোলাম বেলাল বারবার সে মুহাম্মাদের নাম উচ্চারণ করছে এটি যে তার প্রতি তার গোলামের বিদ্রুপ ছাড়ার কিছুই নয় উমাইয়া কিছুক্ষণ কী যেন চিন্তা করল সে বুঝতে পেরেছিল যে শাস্তি দিয়ে বেলালকে কিছুতেই মত পরিবর্তন করানো যাবে না অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে কিন্তু প্রভুর প্রতি তার গোলামের এই অবজ্ঞার হাসি উমাইয়ার পক্ষে সহ্য করা মোটেই সম্ভব হল না সে তার আগের ধারণার কথা সম্পূর্ণভাবে ভুলে গেল এবং পূর্বাপেক্ষা আরও অধিক হিংস্র মনোভাব ধারণ করল উমাইয়া সিংহের মতো গর্জন করে বলতে লাগল হে নরাধম দেখছি যে তোর সাহস সীমা অতিক্রম করে একেবারে চরমে পৌঁছেছে মনিব গুলামের সম্পর্কটাও তুই একেবারে ভুলে গিয়েছিস তুই কি এখনো আমাকে চিনতে পারিস নি সমগ্র মক্কায় উমাইয়া নিষ্ঠুরতার কথা কে না জানে দয়া মায়া স্নেহ মমতার লেশমাত্র এই হৃদয়ে নেই কে তা না জানে যদি এখনও তোর এটি জানতে বাকি থাকে তবে এখনই তা জানিয়ে দিচ্ছি তোকে আমি আজ উত্তমভাবে বুঝিয়ে দেব খলফের পুত্র উমাইয়ার রাগ কত ভীষণ তোর মতো নরাধমকে কিভাবে সায়স্তা করতে হয় উমাইয়ার তা খুব ভালোভাবেই জানা আছে তোর মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার স্বাদ আজ আমি চিরদিনের মতো মিটিয়ে দেব যদি তা না পারি তবে বৃথাই আমার নাম উমাইয়া শোন হতবাগা তুই কি মনে করেছিস যে তোকে আমি একেবারে মেরে ফেলব না তোকে আমি একেবারে শেষ করব না শাস্তির উপর শাস্তি দিয়ে তোকে আমি তিলে তিলে শেষ করব এ চাবুকের আঘাতে তো শরীরে চামড়া ছিন্ন বিচ্ছিন্ন করে তাতে লবণ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে দেব তোর দেহের চর্ম মাংস আমি অগ্নির উত্তাপে ভুনা করে শৃগাল কুকুর দিয়ে খাওয়াবো উমাইয়া আবার তার হাতের চাবুক দিয়ে প্রহার করতে করতে হজরত বেলালের সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিল হযরত বেলাল রাদি আনহু যন্ত্রণায় ছটফট করতে লাগলেন কিন্তু তার মনে কিছুমাত্র দুর্বলতার উদ্রেক হলো না তিনি উচ্চস্বরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করতে লাগলেন তা শুনে পাপিষ্ঠ উমাইয়ার ক্রোধের অগ্নি যেন দাউদাউ করে জ্বলে উঠল সে আবার সর্বশক্তি প্রয়োগ করে তাকে প্রহার করতে লাগল এমনকি প্রহার করতে করতে সে নিজেই ক্লান্ত হয়ে পড়ল তিনি আবার অজ্ঞান হয়ে ভূমিতলে লুটিয়ে পড়লেন হজরত বেলালের প্রতি উমাইয়ার এই অমানসিক ও নির্মম অত্যাচার দর্শন করার জন্য পার্শ্ববর্তী পাড়ার অধিবাসীরা অনেকেই সেখানে উপস্থিত হলো। কিন্তু কেউই তার অত্যাচারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে সাহসী হলো না যদিও তার অত্যন্ত ব্যথিত হল হজরত বেলালের দুর্দশা দেখে গ্রামের কতগুলো বালক বালিকাও সেখানে সমবেত হয়েছিল তারা হজরত বেলালকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আনন্দে হাতে তালি দিয়ে হাসতে ও হইচই করতে লাগল উমাইয়া মনে মনে চিন্তা করল এর উপরে আরো প্রহার করলে হতভাগাটা হয়তো মরেই যাবে কিন্তু না তাকে এভাবে এত সহজে মরতে দেয়া যাবে না তাকে অশেষ যন্ত্রণা দিয়ে তিলে তিলে মারতে হবে হযরত বেলাল রাদিয়াল্লাহুয়ান হুকে প্রহার করতে করতে উমাইয়া নিজেও খুব ক্লান্ত হয়ে পড়েছিল সেজন্য সে আপাতত তাকে প্রহার করা থেকে বিরত হয়ে তার পায়ে একগাছি গাছি রশি বেঁধে বালক হাতে সমর্পণ করে বলল তোরা এ রশি ধরে তাকে হেঁচড়িয়ে টেনে খেলা করতে থাক উত্তপ্ত বালুকার উপর দিয়ে পাথরের উপর দিয়ে কাটা ভেতর দিয়ে খানা খন্দকের উপর দিয়ে যেখানে ইচ্ছা সেখান দিয়ে তাকে টেনে নিয়ে যাবি হাজার চিৎকার করলেও খান্ত হবি না উমাইয়ার কথায় বালকেরা আনন্দে হই হৈ করে উঠল তারা একটা নতুন খেলার সামগ্রী পেয়ে আনন্দে হর্ষধ্বনি করে উঠল এবং রুশিদরে হযরত বেলালকে টেনে নিয়ে চলল হযরত বেলাল অচৈতন্য অবস্থায় পড়েছিলেন বালকেরা যখন তাকে টেনে নিয়ে চলল তখন তার চৈতন্য হলো। তিনি আবার অস্ফুটস্বরে বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু রসুল উল্লাহ উমাইয়ার মনে ধারণা ছিল যে বেলালের এবার চৈতন্য ফিরে আসলে নিজের ভুল বুঝতে পারবে এবং নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করবে কিন্তু এবারেও তার সে ধারণা সম্পূর্ণ মিথ্যায় পর্যবসিত হল এত নির্যাতনের পরেও তার সে ভুল ভাঙেনি সে এখনও অস্ফুটস্বরে সে কালেমাই পাঠ করছে উমাইয়া নিরাশ হয়ে গৃহের দিকে প্রত্যাবর্তন করল বালকেরা তাকে টেনে নিয়ে চলল আর তাদের পেছনে অসংখ্য ছেলে মেয়ে হাতে তালি দিয়ে হাসতে হাসতে ও হই করতে করতে চলল হজরত বেলাল রাজিয়াল্লাহানহু বালকদেরকে বললেন তোমরা একটু থামো আমাকে কোথায় নিয়ে চলেছ তোমরা একটু অপেক্ষা করো আমি একটু চেষ্টা করে দেখি তোমাদের সাথে হেঁটে যেতে পারি কিনা তোমরা আমাকে যেখানে যেতে বলো আমি সেখানেই যাব বালকেরা তার কথায় একটু থামল তিনি উঠে দাঁড়াতে চেষ্টা করলেন কিন্তু একে তো ক্ষুধা পিপাসায় তিনি নিতান্তই দুর্বল হয়ে পড়েছিলেন তদুপরি প্রহারের চোটে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত ও ব্যথায় জর্জরিত হয়ে গিয়েছিল কাজেই উঠতে চেষ্টা করে মাথা ঘুরে পড়ে গেলেন বালকেরা আবার সকলে হাতে তালি দিয়ে খলখল করে হেসে উঠল এবং আবার থেকে টেনে নিয়ে চলল হযৎ বেলালের তখনকার অবস্থা দেখলে পাশানো বোধ হয় গলে যেত কিন্তু বালকদের প্রাণে এতটুকুও মমতা হলো না হবেই বা কীভাবে তারা তো গোলামদেরকে মানুষ বলেই মনে করে না তারা মনে করে তাকে একটা খেলার সামগ্রী তারা সকলেই জানে বেলাল একটা গোলাম মাত্র গোলাম আবার মানুষ নাকি তারা সকলেই ধনী সন্তান তাদের সকলের বাড়িতেই দু চারটা করে গোলাম ও বান্দি আছে তাদের সাথে নিষ্ঠুর আচরণ করার শিক্ষাই পাচ্ছে জন্মের পর থেকে তাদের পিতামাতা ও বাড়ির অন্যান্য লোকজনদেরকে গোলাম বান্দিদের সাথে যেরূপ ব্যবহার করতে দেখে চিরদিন তাতে তাদের মনে হবে এটাই যেন স্বাভাবিক সকাল থেকে দ্বীপপ্রহর পর্যন্ত বালকেরা হজরত বেলাল রাজি আল্লাহুয়ানহুকে টানা হ্যাচরা করে তারাও শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়ল তখন আর ওই খেলার প্রতি তাদের কোনো আগ্রহ রইল না সেজন্য জন্য তারা হজরত বেলাল রাজি আল্লাহুয়ানহুকে টানতে টানতে উমাইয়ার বাড়িতে নিয়ে গিয়ে উমাইয়ার হাতে সমর্পণ করে যে যার বাড়িতে চলে গেল উমাইয়া আবার হজরত বেলাল রাজি আল্লাহুয়ানহুকে বলল কি হে নতুন ধর্ম গ্রহণ করার স্বাদ মিটেছে না এখনও বাকি আছে যদি সাঁধ মিটে থাকে তাহলে বলো প্রভু আমার ভুল হয়েছিল এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার অপরাধ ক্ষমা করুন এখনও সময় আছে যদি তুই অপরাধ স্বীকার করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করিস এবং আমাদের দেবদেবীর পূজা অর্চনা করতে রাজি থাকিস তবে আমি তো সব অপরাধ ক্ষমা করব। এবং তোর পূজা অর্চনা প্রভৃতি ধর্মকর্ম করার জন্য উপযুক্ত সময়ও তোকে প্রদান করব দেখছিস তো আমাদের এত ধন্দৌল এত সুখ শান্তি ও আয়েস আরাম শুধু ওই দেবদেবীর আশীর্বাদেরই ফল তুই যদি একাগ্র চিত্তে নিয়মিতভাবে দেবদেবীর উপাসনা আরাধনা করিস তবে হয়তো একদিন তোরও সুদিন আসবে আর যদি মুহাম্মাদের ওই মিথ্যা ধর্মকে আঁকড়িয়ে ধরে থাকিস তবে এই দুঃখ দুর্দশার অবসান কোনো দিনই হবে না তোর কপালে যে আরও কত দুঃখ কষ্ট আছে তা বলে শেষ করা যাবে না এ তো সবে শুরুমাত্র বল হতভাগা রাজি আছিস কি না আমার কথায় হযরত বেলাল রাজি আল্লাহ তখন কথা বলার কোনো সামর্থ্য ছিল না আর সেরূপ কোনো ইচ্ছাও ছিল না তিনি হয়তো ভাবছিলেন কি লাভ হবে ওই পাপিষ্ঠের ওই বাজে কথার উত্তর দিয়ে তিনি চুপ করে পড়ে রইলেন উমাইয়া বুঝল বেলাল এখনও তার প্রস্তাবে রাজি নয় সেজন্য সে রাগে অধীর হয়ে হজরত বেলালকে আবার জোরে একটা লাথি মেরে বলল যা বলছি তা কি তোর কানে ঢুকছে না নবাবের পুত্র নবাব কথার উত্তর দেওয়াটাও প্রয়োজন বোধ করিস না বল বেটা মুহাম্মাদের ধর্ম ছাড়বি কিনা হযরত বেলাল রাদি আনহু অতি কষ্টে ক্ষীণ কণ্ঠে উত্তর দিলেন আমার জীবন থাকতে আমি সত্য ধর্ম ত্যাগ করতে পারব না এবং মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারব না এতে আমার অদৃষ্টে যা থাকে তাই হবে তোমার যা ইচ্ছা তাই করতে পারো আমার জীবন গেলেও আমি তোমাদের দেবদেবীকে মেনে নিতে পারব না উমাইয়ার রাগে অধীর হয়ে বলল জীবন তো তোর থাকতেই হবে তোকে কি আমি একেবারে মরতে দেব বলে মনে করছিস মরতে তোকে আমি কিছুতেই দেব না তবে নতুন ধর্ম গ্রহণ করার মজা তোকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। এখনই তুই দেখছিস কি এটি অপেক্ষা শত সহস্র প্রকারের শাস্তি তোর জন্য অপেক্ষা করছে তোকে যদি আমি মুহাম্মাদের ধর্ম ছাড়াতে না পারি তবে আমার নাম উমাইয়া নয় তারপর সে বাড়ির ভেতরে গিয়ে কিছু লবণ এনে হযর বেলালের শরীরের ক্ষতস্থান সমূহে মাখিয়ে দিল লোকে কথায় বলে কাটা ঘায়ে লবণের ছিটা এতে কি অসহ্য যন্ত্রণা তা ভুক্তভোগী ব্যতীত অন্য কাউকে বোঝানো সম্ভব নয় হযরত বেলাল রাজিয়াল্লাহুয়ানহু অসহ্য যন্ত্রণায় মাটির উপরে গড়াগড়ি দিয়ে ছটফট করতে লাগলেন উহ কি নিষ্ঠুর আচরণ মানুষ হয়ে মানুষের উপর কি এমন নিষ্ঠুর নির্যাতন কেউ চালাতে পারে না তা কেউ কখনোই পারে না তবে তবে কোন প্রাণে উমাইয়া একজন অসহায় মানুষের উপরে এরূপ নিষ্ঠুর নির্মম ব্যবহার করছে তার প্রাণে কি একটুও মমতার বোধ নেই না তা হচ্ছে না কারণ উমাইয়া তো মানুষ নয় মানুষের আকৃতিতে একটা হিংস্র পশু অপেক্ষাও অধম এবং তার প্রাণ পাশাণ অপেক্ষাও কঠিন ও নিরস অসহ্য যন্ত্রণায় হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু ধুলায় গড়াগড়ি করছেন আর পাশণ্ড মাইয়া তা দেখে খলখল করে হাসছে হজরত বেলালের মুখে একটু আহ উহ শব্দ নেই কোনোরূপ বেদনা বা বিরক্তির চিহ্নও প্রকাশ পাওয়া যাচ্ছে না তার চেহারায় তিনি তখনও অস্ফুটস্বরে একাগ্র চিত্তে কালেমা পাঠ করছেন ব্যর্থতার গ্লানি উমাইয়ার মুখে যেন কালিমা লেপন করে দিল সে হজরত বেলালকে হাত পা বাঁধা অবস্থায় সেখানে ফেলে রেখে রাগে ফুসতে ফুসতে গৃহে প্রত্যাবর্তন করল কিছুক্ষণ বিশ্রাম করার পর পাপিষ্ঠ উমাইয়া আবার ফিরে আসলো হজরত বেলালের কাছে সে আবার হজরত বেলালকে বলল বল হতভাগা এখনও বল মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করবি কিনা না হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু উত্তর করলেন কেন প্রভু আমাকে বারবার একই কথা বলছেন আমি তো আপনাকে সুস্পষ্টভাবেই বলে দিয়েছি যে আমার জীবন থাকতে আমি সত্য ধর্ম পরিত্যাগ করে মিথ্যাকে সত্য বলে স্বীকার করতে পারবো না উমাইয়া বলল তবে রে নিমুখারাম দেখ তোকে আমি নতুন ধর্ম ত্যাগ করাতে পারি কিনা দেখ উমাইয়ার ক্ষমতা আছে কিনা আমি দেখে নেব তোর জেদের মূল্যই বেশি না আমার জেদের মূল্য বেশি তারপর সে হজরত বেলালের পায়ের রশি ধরে টানতে টানতে বাড়ি থেকে অনেকটা দূরে মরুভূমির উত্তপ্ত বালুকারাশির উপর তাকে চিত করে ফেলে তার বুকের উপর এত ভারী একটা পাথর চাপা দিয়ে রেখে দিল যা ফেলে দেবার মতো ক্ষমতা হজরত বেলালের ছিল না এমনকি পাথরের চাপে তার একটু নড়াচড়া করার ক্ষমতা পর্যন্ত রইল না পিঠের নিচে আগুনের মতো উত্তপ্ত বালুকারাশি সর্বাঙ্গ তার ক্ষত বিক্ষত ও বেদনায় জর্জরিত ক্ষুধা তৃষ্ণায় শরীর দুর্বল তদুপরি বুকের উপরে চাপানো বিরাট একটা পাথর পাথরের চাপে হজরত বেলালের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হল তবুও ইমান তার অটুট অবিচল রইল এই অবস্থাতেও তিনি একাগ্র অনবরত পাঠ করতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এত কষ্টের মধ্যেও সত্য ধর্মের প্রতি তার এতটুকু বিরক্তি নেই আল্লাহর প্রতি ভক্তি ও বিশ্বাসের বিন্দুমাত্রও লাঘব নেই নবীর প্রতি মহব্বতের এতটুকু হ্রাস নেই ফলত এরূপ অবস্থায় কোনো মানুষের বেঁচে থাকার কথা নয় কিন্তু আল্লাহর ইচ্ছায় সবই সম্ভব হতে পারে এত কষ্ট এত নির্যাতন সহ্য করেও হজরত বিলাল দাদি আনহু কিভাবে বেঁচে রয়েছেন তা ভাবলে বাস্তবে কি বিস্মিত হতে হয় নিশ্চয়ই এর মধ্যে আল্লাহর কোনো মহান উদ্দেশ্য নিহিত রয়েছে হয়তো কাফের নির্যাতনে তাকে দুনিয়া হতে নিচ্ছন্ন করে দেয় আল্লাহর ইচ্ছা নয় হয়তো তিনি তার ভক্ত বান্দাকে কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন করেই যাচাই করে দেখছেন তার বান্দা তার প্রেমের জন্য কতখানি দুঃখ কষ্ট অমলান বদনে সহ্য করতে পারে এই পরীক্ষার মধ্যে নতুনত্ব কিছুই নেই যখনই কোনো বান্দা আল্লাহর প্রিয় পাত্র হতে ইচ্ছা পোষণ করেছে আল্লাহ আল্লাহতালা তখনই তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করে তার ইমান ও তার প্রেম পরীক্ষা করেছেন এক টুকরো স্বর্ণকে যেমন অগ্নিতে পুড়িয়ে তার মূল্য যাচাই করা হয় আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বান্দাদেরকে তেমনই অগ্নিতে পুড়িয়ে তার ইমান আল্লাহর প্রতি মহব্বত ও ধৈর্যের পরীক্ষা করে থাকেন এরূপ পরীক্ষা তিনি যুগে যুগে তার অসংখ্য প্রিয় বান্দাদের উপরই চালিয়েছেন এবং যারা সেই পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে তারাই হয়েছেন আল্লাহর দস্ত শ্রেণীর অন্তর্ভুক্ত পরীক্ষা করেছিলেন তিনি হজরত ইব্রাহিম আলাইস্লামকে একবার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে আরেকবার একমাত্র পুত্র ইসমাইল আলাইস্লামকে কোরবানি করতে আদেশ করে পরীক্ষা করেছিলেন তিনি হজরত আয়ুব আলাহিসামকে আঠারো বছর কুষ্ঠ রোগে আক্রান্ত রেখে পরীক্ষা করেছেন তিনি হজরত জাকারি আলাইসাল্লামকে কাফেরদের দ্বারা করাতের আঘাতে দ্বিখণ্ডিত করে পরীক্ষা করেছিলেন তিনি হজরত ইউসুফ আলাইসাল্লামকে কূপে ও কারাগারে নিক্ষেপ করে সেসব পরীক্ষায় তারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলেন হয়েছিলেন আল্লাহর প্রিয় পাত্র দোস্ত মহাপাপী ফেরাউনের স্ত্রী পরম পুণ্যবতী বিবি আসিয়াকে হতে হয়েছিল এই কঠোর পরীক্ষার সম্মুখীন তিনি উত্তীর্ণ হয়েছিলেন অত্যন্ত সাফল্যের সাথেই ইমানের কঠিন পরীক্ষায় পাপিষ্ঠ ফেরাউনের শত সহস্র নির্যাতনেও তিনি মিথ্যাকে সত্য বলে স্বীকার করেননি সেজন্যই হয়েছেন তিনি বৃহস্পতি শ্রেষ্ঠা রমণীদের একজন হযরত বেলাল রাদ আল্লাহানহুকেও আজ সেই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে স্বর্ণকে অগ্নিতে দগ্ধ করলে তা যেমন ভস্ম হয় না বরং তার খাঁত নষ্ট হয়ে তা আরও অধিকতর মূল্যবান হয় তার উজ্জ্বলতা আরও বৃদ্ধি পায় ইমানদারের ইমানও তেমনি কঠোর অগ্নি পরীক্ষায় আরও দৃঢ় আরও খাঁটি হয় হজরত বেলাল রাদি হয়ে জীবনের উপর দিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যে অমানসিক অত্যাচার চলেছিল তাতে তার বেঁচে থাকার কোনো কথাই ছিল না কিন্তু লোকে কথায় বলে রাখে আল্লাহ মারে কে এত অত্যাচারের মধ্যে তিনি বেঁচেছিলেন আল্লাহর ইচ্ছায় কিনা না সম্ভব হয় তিনি আসহাবে কাহাবকে সাড়ে তিনশত বছর মতান্তরে নয় শত বছর সম্পূর্ণ বিনা পানাহারেই বাঁচিয়ে রেখেছিলেন ঠিক সেরূপ আল্লাহর বিশেষ রহমত হজরত বেলালের প্রতি বর্ষিত না হলে বেঁচে থাকা তার পক্ষে কিছুতেই সম্ভব হতো না বর্তমানে হজরত বেলালের অবস্থা এ পর্যায়ে এসে পৌঁছেছে যে তাঁকে দেখে তিনি জীবিত নাকি মৃত তা বোঝার উপায় নেই দৈহিক নির্যাতন তো প্রত্যহ নিয়মিতভাবে চলছেই তদুপরি অনাহার ও অনিদ্রা তাকে আরও অধিকতর নির্জীব করে তুলছে কয়েকদিনের মধ্যে তার পেটে কোনো খাদ্য তো দূরের কথা একটু পানি পর্যন্ত পড়েনি ইতিমধ্যে একদিন উমাইয়ার বাড়ির কুকুরকে যে ভাঙা বাসনে খাবার দেয়া হতো সেই বাসনে দুখানা রুটি ও একটু ঝোল দেয়া হয়েছিল হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু তে স্পর্শও করেননি পেটের জ্বালায় তিনি হারাম খাদ্য আহার করতে পারেন না প্রত্যহ নিয়মিতভাবে প্রাতকাল থেকে দ্বীপ্রহর পর্যন্ত তাকে প্রহার করা হয় তারপর রুদ্র যখন প্রখর হয় মরুভূমির বালুকারাশি যখন অগ্নির মতো উত্তপ্ত হয় তখন তাকে নিয়ে গিয়ে সেই উত্তপ্ত বালুকার উপরে চিৎ করে শুয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয় তারপর সন্ধ্যার সময় পায়ে রশি লাগিয়ে টেনে এনে সেই আলো বায়ুবিহীন দুর্গন্ধময় অন্ধকার কোঠায় আবদ্ধ করে রাখা হয় দিনের পর দিন এমনইভাবেই দিন অতিবাহিত হতে থাকে একদিন উমাইয়ার জনৈক আত্মীয় হজরত বেলালের এরূপ কষ্ট দেখে দয়া পরবশ হয়ে গোপনে তাকে কয়েকটা খেঁজুর ও একটু পানি দিয়ে গিয়েছিল কয়েকদিন পরে তিনি সেই খেজুর কয়েকটি খেয়ে ও একটু পানি পান করে আল্লাহর অশেষ সক্রিয় আদায় করেছিলেন এতে তিনি শরীরে একটু বল পেয়ে সারারাত আল্লাহর ইবাদত করে কাটিয়েছিলেন সেদিন তিনি দুহাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন হে পরম করুণময় সর্বশক্তিমান আল্লাহ তোমার অসীম রহমতে তুমি আমাকে সৃষ্টির সেরা মানুষরূপে সৃষ্টি করেছ কিন্তু আমি মানুষ হয়েও আমার জীবনের অর্ধেক অংশ অজ্ঞতার অন্ধকারে থেকে তোমার নাফরমানি করে কাটিয়েছি এতদিন আমি তোমাকে চিনতে পারিনি তোমার এবাদত বন্দেগীও করতে পারিনি তারপর তোমারই অসীম রহমতে তোমার পিয়ারা হাবিবের মাধ্যমে আমার জ্ঞান চোখ তুমিই উন্মিলিত করে দিয়েছ আমি সত্যের সন্ধান পেয়েছি তোমাকে চিনতে পেরেছি কিন্তু হে আমার প্রতিপালক আমার মনে বড় দুঃখ এই যে আমার ইচ্ছামতো স্বাধীনভাবে তোমার ইবাদতবন্দীগীতে মনোনিবেশ করতে পারছি না তুমি আমাকে তোমার এক নাফরমান মান্দার অধীন করে রেখেছো তোমার উপর বিশ্বাস স্থাপন করার অপরাধে সে আমার উপরে দিনরাত যে নিষ্ঠুর নির্যাতন চালিয়ে যাচ্ছে তা তোমার অজানা নেই হে প্রভু আমি তার নির্যাতন থেকে মুক্তি লাভের আশায় তোমার দরবারে প্রার্থনা করছি না আমার প্রার্থনা এই যে কাফের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমি যেন আমার অমূল্য রত্ন ইমান হারিয়ে না বসি সে আমার প্রতি সহ সহস্র প্রকার নির্যাতন চালাক তাতে আমার মনে বিন্দুমাত্র দুঃখ নেই কারণ আমি বিশ্বাস করি যে তোমার ইচ্ছা ছাড়া কোনো কাজই সংঘটিত হয় না আমি এটিও বিশ্বাস করি যে উমাইয়া আমার উপরে যে অত্যাচার উৎপীড়ন করছে নিশ্চয়ই এর মধ্যে তোমার কোনো মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে সেজন্য সে সব উৎপীড়ন থেকে মুক্তি লাভের জন্য আমি তোমার কাছে কোনো প্রার্থনা করছি না আমার প্রার্থনা এই যে আমার প্রতি যত জুলুম অত্যাচারই হোক না কেন আমি যেন তা অম্লান চিত্তে সহ্য করতে পারি এ অবস্থায় যদি আমার মৃত্যু হয় তবে আমি যেন আমার রূপ অমূল্য রত্ন অক্ষুণ্ণ রেখে হাসি মুখে মৃত্যুকে বরণ করতে পারি আমিন হযরত বেলাল রদিয়াল্লাহু আনহু মোনাজাত করতে করতেই একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন সে অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন কোন এক মহাপুরুষ তাকে সম্বোধন করে বলছেন হে বেলাল তুমি ধৈর্য অবলম্বন করো আল্লাহ তোমার সহায় আছেন এবং তোমার ভবিষ্যৎ অতি উজ্জ্বল হে বেলাল আমি তোমাকে সুসংবাদ প্রদান করছি যে তোমার প্রতিপালক অতি সত্তরই তোমাকে তোমার ইমানের মহাপুরস্কার প্রদান করবেন স্বপ্ন শেষ হবার সাথে সাথেই তার তন্দ্রার ঘোর কেটে গেল কিন্তু তিনি স্বপ্নের মাধ্যমে যে আশার বাণীটি শ্রবণ করলেন তাতে তার ক্ষত বিক্ষত ও ব্যথা জর্জরিত দেহখানা আবার যেন নব বলে বলিয়ান হয়ে উঠল রাত প্রভাত হতেই মহাপাপী উমাইয়া আবার চাবুক হাতে নিয়ে জমদূতের মতো এসে হযরত বেলালের সামনে এসে দাঁড়াল সে আবার কর্কশ কণ্ঠে হজরত বেলালকে বলল কিরে হারাম জাদা তোর নতুন ধর্মের সাথ মিটেছে কি হজরত বেলাল আনহু পূর্ববত নির্ভীক কণ্ঠে উত্তর করলেন যে কয়দিন দুনিয়ার উপরে জীবিত আছি সেই কয়দিন আমার নতুন ধর্মের সাথ প্রত্যহ বাড়বে কমবে না যে অমৃতের সন্ধান আমি পেয়েছি সে অমৃত পানের বাসনা কখনো নিবৃত হতে পারে না আমি আপনাকে আবার অনুরোধ করছি আপনিও এ ধর্ম গ্রহণ করুন তখন আপনিও বুঝতে পারবেন কি অনাবিল শান্তির মধ্যে নিহিত রয়েছে হজরত বেলালের কথা শুনে পাপিষ্ঠ উমাইয়া আবার রাগে উন্মত্ত হয়ে তার হাতে থাকা চাবুক দিয়ে সপাং সপাং করে তার দেহে আঘাত করতে লাগল আশ্চর্যের বিষয় এই যে এবারে হজরত বেলালের ধৈর্য যেন আরও শতগুণে বেড়ে গিয়েছিল নিষ্ঠুর উমাইয়া যত জোরেই আঘাত করুক না কেন তাতে হজরত বেলালের মুখে বিন্দু মাত্র কষ্ট বা বেদনার চিহ্ন দেখা গেল না প্রত্যেকটি আঘাতের সাথে তিনি পবিত্র কালেমা পাঠ করতে লাগলেন কালেমা পাঠ করায় উমায়ের রাগ আরও চরমে পৌঁছল এবং সে আরও জোরে জোরে তাকে আঘাত করতে করতে বলতে লাগল এ চাবুকের আঘাতেই আমি তোর মুখ থেকে তোর আল্লাহ ও মোহাম্মদের নাম ছাড়িয়ে দেব তারপর সে আবার তার পায়ে রশি বেঁধে তাকে পাড়ায় দুষ্ট বালকদের হাতে সমর্পণ করল নিষ্ঠুর বালকেরা তার পায়ের রশি ধরে উত্তপ্ত বালুকার উপর দিয়ে টেনে হেঁচড়ে খেলা করতে লাগল তারপর দ্বিপ্রহরকালে তাকে চিৎ করে শুইয়ে তার বুকের উপর ভারী একখানা পাথর চাপা দিয়ে রাখল যাতে সে নড়াচড়া করতে না পারে হজরত বেলালের ইমানের বল পরীক্ষা করা বোধহয় শেষ হয়ে এসেছিল এবং তার মুক্তির দিনও বোধ হয় নিকটবর্তী হয়ে এসেছিল সেজন্যই এবারের নির্যাতন তার মনে বিষাদের পরিবর্তে তাকে যেন আনন্দই দান করছিল তা তার মুখমণ্ডল দেখেই বুঝতে পারা যাচ্ছিল তার মুখমণ্ডলে যেন এক অপূর্ব স্বর্গীয় আনন্দ ফুটে উঠেছিল দ্বিপ্রহরকালে প্রচণ্ড সূর্যের প্রখর কিরণে উত্তপ্ত বালুকারাশির উপরে হযর বেলালকে চিৎ করে ফেলে রেখে তার বুকে একখানা ভারী পাথর চাপিয়ে রাখা হয়েছিল এবং সে অবস্থায়ই তিনি উচ্চ পাঠ করছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ রাসুল্লাহ সাল্ল্লা আগেই হজরত বেলালের প্রতি উমাইয়ার অমানসিক অত্যাচারের কথা শুনতে পেরেছিলেন কিন্তু তা যে এত অধিক নির্মম ও নিষ্ঠুর ছিল তা তিনি ভাবতেও পারেননি সেদিন কিছু সংখ্যক সাহাবা এসে রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া কাছে আরজ করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলিয়া আমরা উমাইয়ার বাড়ির কাছ দিয়ে গমন করার সময় হজরত বেলালের প্রতি উমাইয়ার নিষ্ঠুর আচরণ দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি তার প্রতি অত্যাচার করতে করতে কুরেশ যুবকরা শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়েছিল তাকে একবার তারা কোড়া মেরে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে তদুপরি বর্ষা ও তলোয়ারের অগ্রভাগ উত্তপ্ত করে তা দিয়ে খোঁচিয়ে দেহটা আরও ছিন্ন ভিন্ন করেছে ক্ষতস্থানসমূহে লবণ মাখিয়ে যন্ত্রণা আরও বৃদ্ধি করে দিয়েছে এটি ছাড়া প্রত্যহই তার পায়ে রশি লাগিয়ে তাকে বালকদের হাতে সমর্পণ করে এবং নিষ্ঠুর বালকেরা তাকে টেনে হেঁচড়ে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যায় এবং তা দিয়ে নিষ্ঠুর আমোদ উপভোগ তারা করে থাকে দ্বীপ্রহরকালে তাকে উত্তপ্ত বালুকার উপরে চিৎ করে শুইয়ে রেখে তার বুকে ভারী পাথর চাপা দিয়ে রাখে রাতে হাত পা বাঁধা অবস্থায় তাকে একটা দুর্গন্ধময় ও আলোবায়ুবিহীন অন্ধকার কুঠরিতে আবদ্ধ করে রাখে এবং তাকে কিছুই পানাহার করতে দেয় না রসুল্লাহ সাল্লুসাল্লাম এখনও দুঃখ দুর্দশার কথা শুনে অত্যন্ত মর্মাহত হলেন তিনি চিন্তা করতে লাগলেন কী রূপে ভক্ত বিলালকে পাপিষ্ঠ উমাইয়ার হাত থেকে রক্ষা করা যায় তিনি দুহাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে পরোয়ার দিগারে আলম তোমার প্রিয় ও ভক্তবান্দাকে কাফেরের হাত থেকে মুক্ত করার পথ উন্মুক্ত করে দাও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলয় অবগত ছিলেন যে বেলাল্ রাদি আল্লাহুয়ানহুকে উমাইয়ার কাছ থেকে ক্রয় করা ছাড়া তাকে মুক্ত করার অন্য কোনো পথ নেই কিন্তু উমাইয়ার কাছ থেকে তাকে ক্রয় করাও সহজ ব্যাপার ছিল না কেননা একদিকে উমাইয়া তাকে বিক্রয় করতে সম্মত হবে কিনা তা জানা ছিল না অন্যদিকে সে বিক্রয় করতে সম্মত হলেও উচ্চ মূল্য চেয়ে বসবে তা নিয়ে কোনো সন্দেহ ছিল না কিন্তু তাকে ক্রয় করার মতো অর্থ সংস্থান আর কোথায় এসব চিন্তায় তিনি নিতান্তই ব্যাকুল হয়ে উঠলেন পরদিন মুসলমানরা তার গৃহে আগমন করলে তিনি সকলকে লক্ষ্য করে বেলালে দুঃখ দুর্দশার কথা ও তাকে মুক্ত করার প্রয়োজনের কথা বললেন বলা বাহুল্য যে তখন মুসলমানের সংখ্যা মাত্র দশ বারো জনের বেশি ছিল না আবার তাদের মধ্যে মাত্র হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যতীত অন্য কারোরই অর্থসংস্থান ছিল না হযরত ওসমানের পিতামাতার যদিও যথেষ্ট ধন দৌলত ছিল কিন্তু তিনি নিজে ইসলাম গ্রহণ করার অপরাধে তার চাচার হাতে অশেষ নির্যাতন ভোগ করেছিলেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম তার সহচরদেরকে বললেন তোমরা যদি বেলালকে নিষ্ঠুর উমায়ের হাত থেকে মুক্ত করে আনার কোনো উপায় করতে পারতে তবে আমি অত্যন্ত আনন্দিত ও নিশ্চিন্ত হতাম বেলালের প্রতি অমানসিক অত্যাচারের কথা শোনার পর থেকে আমার মনে বিন্দুমাত্র শান্তি নেই এবং চিন্তার অবধি নেই অবশ্য এ কথা আমার অজানা নেই যে তাকে মুক্ত করে আনতে হলে প্রচুর টাকা প্রয়োজন তার ব্যবস্থা করা তোমাদের কারো পক্ষে সম্ভব নয় তবু আমি এ কথাটা এজন্য জানিয়ে রাখলাম যে যদি কখনো তোমরা সুযোগটা কাজে লাগাতে পারো এ উদ্দেশ্যে হযরত আবু বকরাদ আল্লাহুয়ানহু কাছেই বসেছিলেন তিনি রসুল্লাহ সাল্লু সাল্লামের বেদনা ভরা কথাগুলো শুনলেন এবং তার পবিত্র মুখের দিকে তাকিয়ে তিনি নিজে অত্যন্ত মর্মাহত হলেন তিনি দেখতে পেলেন যে মহানবীর মুখখানা যেন কালিমায় আচ্ছন্ন হয়ে গেছে এবং তার চোখ দুটি ছলছল করছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুয়ানহু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এহন অবস্থা দেখে আর স্থির থাকতে পারলেন না তিনি তখনই মনে মনে স্থির করলেন যেমন করেই হোক তিনি বেলাল রাদি আল্লাহানহুকে মুক্ত করে এনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মুখে হাসি ফোটাবেন তার মনের ব্যথা দূর করবেন তিনি রসুল্লাহ সাল্লা সাল্লামকে সম্বোধন করে বললেন ইয়া রসুল্লাহ আপনি দোয়া করুন আমি যে কোনো প্রকারেই হোক বেলালকে মুক্ত করে আনব রসুল সাল্লাহ সাল্লাম তার প্রতিশ্রুতি শুনে অত্যন্ত আনন্দিত হয়ে বললেন হে আবু বকর আল্লাহ তোমার সদিচ্ছা পূর্ণ করুন তখন থেকেই হজরত আবু বকর রাজিয়াল্লাহুয়ানহু এর একমাত্র চিন্তার বিষয় হল কিভাবে বেলাল রাজিয়াল্লাহুয়ানহুকে উমাইয়ার কাছ থেকে মুক্ত করে আনা যায় প্রিয় শ্রোতারা একটু চিন্তা করুন সাহাবাই কেরামের ইসলাম প্রেমের কথা ইসলামের জন্য ও মুসলমানদের জন্য তাদের এই সীমাহীন ত্যাগ আর তুলনাহীন ধৈর্য দুনিয়ার অন্য কোনো জাতির ইতিহাসে স্থান পায়নি সারা রাত হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুয়ানহু এর চোখে নিদ্রা আসলো না তা শুধু এই চিন্তায় ঘুরপাক খেতে লাগলো কীভাবে পাপিষ্ঠ উমাইয়ার কাছ থেকে তিনি বেলালকে মুক্ত করে আনবেন কোনোভাবে রাতটুকু অতিবাহিত করে প্রত্যুষেই তিনি উমাইয়ার বাড়ির দিকে চললেন এমন এক সময় ছিল যখন আবু বকর সিদ্দিক হুকে মক্কার প্রত্যেকটি নরনারী ভয় ও সম্মান করে চলত মক্কার এমন কোনো লোক ছিল না যে হজরত আবু বকর হুকে সম্মান ও ভয় না করত কিন্তু ইসলাম গ্রহণ করার পর থেকে মক্কা লোকেরা তারও শত্রুতে পরিণত হয়েছে কাজেই তার পক্ষেও একাকি যখন তখন যেখানে সেখানে যাওয়া নিরাপদ নয় যে কোনো মুহূর্তে তার নিজেরও বিপদ ঘটতে পারে এই চিন্তাটুকু তার মনে উদয় হলো না হযরত বেলালের প্রভু উমাইয়া ইবনে খলফ হযরত বেলালকে নানাভাবে শাস্তি দিতে দিতে শ্রান্ত ও বিরক্ত হয়ে বলল বেলাল তোকে যেভাবে মারপিট করা হচ্ছে তা দেখলে আমার শরীরও শিহরে ওঠে তুই বরং একটি বার আমাদের দেবদেবীর প্রশংসা কর আমি তোর প্রতি শাস্তি প্রদান বন্ধ করে দেব হজরত বেলাল রাজিয়াল্লাহুয়ানহু উত্তর করলেন আমার মন ও প্রাণ কখনোই এ নির্দেশ মানবে না সে কিছুতেই আমার কথা শুনবে না এ কথা বলেই তিনি আবার একটা না কালেমা তাইয়া বা পাঠ করতে লাগলেন উমাইয়া সহচাররা হজরত বেলালের মুখে কালেমা পাঠ শুনে রাগে অধীর হয়ে তার মুখে এমন জোরে আঘাত করল যে মুখের খানিকটা কেটে রক্তে মুখমণ্ডল রঞ্জিত হয়ে গেল তবুও তিনি কালেমা পাঠ বন্ধ করলেন না এবারে উমাইয়া তার হাতে থাকা চাবুক দিয়ে আবারও এলো পাথরিভাবে হজরত বেলালের সর্বাঙ্গে আঘাত করতে লাগলেন ঠিক এমন সময় হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুয়ানহু সেখানে উপস্থিত হয়ে বললেন হে উমাইয়া লোকটি তোমার গোলাম হলেও সেও তো আমাদেরই মতো মানুষ মানুষ হয়ে কোনো মানুষকে এমন নির্দয়ভাবে প্রহার করা উচিত উমাইয়া পূর্বে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুয়ানহুকে বিশেষ সম্মান করে কথা বলতো কিন্তু ইসলাম গ্রহণ করার পর থেকে সেও তাকে তেমন গ্রাহ্য করে না সে হজরত আবু বকরের কথার উত্তরে বলল আমার গোলামকে আমি মারব তাতে তোমার এত মাথা ব্যথা কেন কে তোমাকে আমার গোলামের সপক্ষে দালালি করতে ডেকেছে হজরত আবু বকর আল্লাহানহু তার কথায় রাগান্বিত না হয়ে বেশ ধীরে সুস্থেই বললেন তোমার গোলাম হওয়ার আগে থেকেই সে আল্লাহর গোলাম হেও মাইয়া চিন্তা করে দেখো তাকে এরূপভাবে মারপিট করে হত্যা করে ফেললে তুমি আল্লাহর কাছে তো অপরাধী হবেই তাছাড়া তোমার নিজেরও একটা সম্পদও তো নষ্ট হবে নিজের সম্পদ নিজে নষ্ট বা ধ্বংস করা কোনো বুদ্ধিমানের কাজ নয় বরং আমি তোমাকে একটা উত্তম পন্থা বলে দিচ্ছি উমাইয়া জিজ্ঞেস করল কি উত্তম পন্থা হযরত আবুবাবুর সিদ্দিক রাজি আল্লাহুয়ানহু বললেন তুমি তাকে আমার কাছে বিক্রি করো আমি তাকে উপযুক্ত মূল্যে কিনে নেব বলো তুমি তার দাম কত চাও এ কথা শুনে উমাইয়া একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল সে বলল না আমি তাকে কিছুতেই বিক্রি করব না বরং ও নতুন ধর্ম ত্যাগ না করা পর্যন্ত আমি তাকে এভাবেই শাস্তি দিতে থাকব। আমি তাকে একেবারে মেরে ফেলবো না মরতে দেব না তাকে আমি বিক্রিও করব না কি করব আমি তাকে বিকৃত অর্থ দিয়ে আমার কি অর্থের অভাব আছে নাকি তাকে আমি জীবন্ত কবর দেব। তবু বিক্রি করব না তাকে বিক্রি করার মানেই তার জেদের কাছে আমার পরাজয় স্বীকার করা না না উমাইয়া কখনোই তার গোলামের কাছে পরাজয় স্বীকার করবে না হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহুয়ানহু আবার তাকে বললেন তাকে দিয়ে যখন তোমার সংসারের কোনো কাজই হচ্ছে না তখন তাকে রেখে তোমার লাভ কি। তাকে কষ্ট দিয়ে মেরে ফেললেও তো তোমার কোনো লাভ হচ্ছে না আর তুমি যে তার কাছে পরাজয় স্বীকার করার কথা বলছো ও যদি নিজের জেদ বজায় রাখতে গিয়ে মরে যায় তবেও তো সেই একই কথা হলো মরে গেলেও তো লোকে বলবে যে উমাইয়ার গোলাম নিজের জেদ বজায় রাখতে গিয়ে জীবন বিসর্জন দিল তার চেয়ে বরং তুমি তাকে বিক্রি করে আরেকটা ভালো গোলাম কিনে নাও উমাইয়া আগের মতোই উত্তর করল না আমি কিছুতেই তাকে বিক্রয় করব না তুমি অযথা আমাকে এই বিষয়ে অনুরোধ করো না আমি তোমার এই অনুরোধ রক্ষা করতে পারবো না যদিও আমি তোমাকে বিশেষ শ্রদ্ধার চোখে দেখে থাকি যদি সত্যি সে আমার কথার বাধ্য না হয় তবে আমি তাকে তিলে তিলে ভুগিয়ে মেরে ফেলব তার মতো একটা গোলাম মরে গেলে তাতে উমাইয়ার কোনো ক্ষতিই হবে না হজরত বকর সিদ্দিক রাদিয়াল্লাহানহু বুঝলেন ব্যাপারটা খুব সহজ নয় সহজে তাকে সম্মত করানো যাবে না আবার তাকে এ বিষয়ে চটানোও যাবে না বরং খুব সাবধানে কথা বললে ফল বিপরীত আসতে পারে সেজন্য তিনি বেশ নরম সুরেই বললেন ভাই উমাইয়া আমার একটি গোলামের বিশেষ প্রয়োজন ছিল আমি শুনতে পেলাম যে তোমার গোলাম বেলালকে নিয়ে তুমি খুবই বিব্রত হয়ে পড়েছ তা দিয়ে তোমার সংসারের কোনো কাজকর্মই হচ্ছে না সেজন্যই আমি এরূপ ধারণা করে এসেছিলাম যে তুমি যদি তাকে আমার কাছে বিক্রি করো বিক্রি করে আরেকটি গোলাম কিনে নাও তবে তোমার উপকার হবে আমার উপকার হবে উমাইয়ার সে একই কথা সে আপন প্রতিজ্ঞায় অটল ও অবিচল সে আবার উত্তর করল না ভাই আমি তাকে কিছুতেই বিক্রি করব না আমি হয় তাকে বসে আনবো আর না হয় তিলে তিলে শাস্তি দিয়ে তাকে একেবারে নিঃশেষ করে ফেলব উমাইয়ার কথায় হজরত আবু বকর সিদ্দিক হতাশ ও চিন্তিত হয়ে সেদিনকার মতো গৃহে ফেললেন তিনি সারারাত চিন্তা করে কাটালেন কি উপায়ে বেলালকে মুক্ত করা যায় যে কোনো উপায়েই হোক তাকে মুক্ত করতেই হবে আমি যে রসুল্লাহ হলে আলিয়া কাছে কথা দিয়েছি যে কোনো উপায়েই হোক আমি বেলালকে মুক্ত করে আনব এখন তাকে মুক্ত না করে কিভাবে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মুখ দেখাবো। তারপর একটা পন্থা তার মনে উদয় হল পরদিন প্রত্যুষে উঠে হযরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহুয়ানহু হজরত আব্বাসের সাথে সাক্ষাৎ করলেন হজরত আব্বাস তখনও ইসলাম গ্রহণ করেননি তবে তিনি মুসলিমদের প্রতি কোনোভাবে বিদ্বেষ পোষণ করতেন না বিশেষত হজরত আবু বকর রাজিয়াল্লাহুয়ানহু এর সাথে তার ছিল অকৃত্রিম বন্ধুত্ব হজরত আব্বাস ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আপন চাচা হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ হুয়ানহু হজরত আব্বাসের কাছে বেলাল রাদিয়াল্লাহানহু সম্পর্কে সব কথা খুলে বললেন হজরত আব্বাস বললেন আচ্ছা আমি চেষ্টা করে দেখি কতদূর কী করতে পারি অবশ্য তোমার কাছে বেলালকে বিক্রি করতে উমাইয়া সহজে স্বীকার করবে না আমি নিজেই কিনবো বলে প্রস্তাব করলে হয়তো স্বীকার করতে পারে উমাইয়ার মাতা ছিল হজরত আব্বাসের জনৈক্য পোষ্যপুত্রের সন্তান হজরত আব্বাসই তাকে উমাইয়ার পিতা খলফের সাথে বিবাহ দিয়েছিলেন হজরত আব্বাস প্রথমে উমাইয়াকে এ বিষয়ে কিছু না বলে উমাইয়ার মাতাকে বললেন আমি তোমাদের গোলাম বেলালকে কিনে নিতে চাই সে উত্তর করল শুনেছি সেদিন আবু বকরও এসেছিল বেলালকে ক্রয় করার কথা বলতে কিন্তু উমাইয়া তাকে বিক্রি করতে রাজি হয়নি আচ্ছা আপনি এখন যান আমি উমাইয়াকে বলে দেখি সে কী বলে যেদিন হজরত আবু বকর রাজি আল্লাহুয়ানহু নিজেই হজরত বেলাল রাজি আল্লাহুয়ানহুকে ক্রয় করার উদ্দেশ্যে উমাইয়ার কাছে এসেছিলেন সেদিন হজরত আবু বকরদ্দাহানহের সাথে উমাইয়ার যেসব কথাবার্তা হয়েছিল উমাইয়ার স্ত্রী তা সবই শুনেছিল এবং সেদিনই সে তার স্বামীকে বলেছিল তুমি এসব কি শুরু করেছ কি লাভ হবে একটা গোলামকে এভাবে কষ্ট দিয়ে মেরে ফেলায় তুমি তো বুঝতেই পারছো যে তুমি তার উপরে যত অত্যাচারই করো না কেন সে কিছুতেই নতুন ধর্ম পরিত্যাগ করবে না অতএব তাকে এভাবে নির্যাতন করে মেরে ফেললে কী লাভ হবে তাকে দিয়ে তো সংসারের একটা কাজও হচ্ছে না তুমি তাকে কোনো কাজকর্ম করতে দিচ্ছ না হয় তাকে স্বাভাবিকভাবে তার ইচ্ছে মতো ধর্মকর্ম করতে দিয়ে সংসারের কাজে নিযুক্ত করো আর না হয় তাকে বিক্রি করে আরেকটা ভালো গোলাম ক্রয় করো হজরত বকুর সিদ্দিক আনহু চলে যাওয়ার পরে উমাইয়া তার স্ত্রীর কাছে এভাবে তিরস্কৃত হয়ে সেদিন থেকে বেলালকে বিক্রয় করার কথা চিন্তা করছিল বেলালকে উপর্যুপুরি শাস্তি প্রদান করতে করতে সত্যিই তার প্রতি উমাইয়ার একটা বিরক্তি ধরে গিয়েছিল আর তাকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকার জন্য তার সংসারের কাজকর্মেরও বিশেষ ক্ষতি হচ্ছিল এদিকে হজরত আব্বাস আনহু যখন উমাইয়ার মাতার কাছে বেলালকে ক্রয় করার কথা উত্থাপন করলেন তখন উমাইয়ার স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন সেও বলল বেশ আপনি এখন যান আমরা উভয়ই চেষ্টা করে দেখি কতদূর কী করতে পারি তারপর উমাইয়ার মাতা ও স্ত্রী উভয়ই যখন উমাইয়ার কাছে বেলালকে বিক্রয় করার কথা উত্থাপন করল তখন আর সে আপত্তি না করে সহজেই সম্মতি হল তারপর হজরত আব্বাসকে সংবাদ দেয়া হলো হজরত আব্বাস হজরত আবু বকর আদ্লাহুয়ানহুকে সাথে নিয়েই উমাইয়ার বাড়িতে উপস্থিত হলেন হজরত আবু বকর রাহুয়ানহু উমাইয়াকে বললেন বেলালের জন্য তোমাকে কত মূল্য দিতে হবে উমাইয়া উত্তর করল তার জন্য মূল্য আমি খুব বেশিই চাইতাম কারণ তার মতো বুদ্ধিমান ও কর্মঠ গোলাম সমগ্র মক্কায় আর একটাও খুঁজে পাওয়া যাবে না সত্য বলতে কি নতুন ধর্ম গ্রহণ করার পূর্ব পর্যন্ত সে একাই দশটি গোলামের কাজ করত এবং তাকে কখনো কোনো কাজের কথা বলার প্রয়োজনই হতো না কিন্তু বর্তমানে ও আমার নিতান্তই অবাধ্য সেজন্য তার প্রতি আমার একটা বিরক্তি চলে এসেছে অধিকন্তু যখন আপনারা উভয়ই এসেছেন তখন একটু বিবেচনা করেই দাম চাওয়া উচিত দাম দিতে হবে একশত আউরিয়া এবং একটা ভালো গোলাম কেনার উপযোগী মূল্য হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহানহু বললেন বেশ আমি তোমাকে নগদ একশত আউরিয়াই দেব আর আমার একজন ভালো গোলাম আছে সে বেলালের মতো নয় তোমার একান্ত বাধ্য ও অনুগতই থাকবে তাকেই আমি তোমার হাতে সমর্পণ করব। উমাইয়া বলল তাহলে তো বেশ ভালোই হয় কারণ গোলাম যখন আমাকে একটা কিনতেই হবে তখন কোথায় আবার খুঁজতে যাব। আজকালকার দিনে গোলাম কেনাও একটা মস্ত ঝামেলা হযরত আবুবাকুর সিদ্দিক রাদি আল্লাহুয়ানহু টাকা নিয়ে এসেছিলেন তিনি তখনই একশত আউরিয়া গুনে উমাইয়ার হাতে প্রদান করে হজরত আব্বাসকে সেখানে বসিয়ে রেখে নিজে বাড়িতে চলে আসলেন এবং কিছুক্ষণের মধ্যেই নিজের গোলামটিকে সাথে করে নিয়ে উমাইয়ার হাতে সমর্পণ করলেন সেই সাথে গোলাম বিনিময়ের একটা চুক্তিপত্র লিখিত হল তারপর হজরত বেলাল আনহুকে সাথে নিয়ে মহা আনন্দে হজরত আবু বকুর সিদ্দিক আনহু বাড়িতে ফিরলেন হজরত আবু বকুর সিদ্দিক রাজিয়াল্লাহুয়ানহুয়ের তখন মনে হচ্ছিল যেন বিরাট একটা পাহাড় সম বোঝা তার মাথার উপর থেকে নামিয়ে নেওয়া হয়েছে কেননা এই কয়েকদিনে বেলালকে মুক্ত করার চিন্তা তাকে এভাবে পেয়ে বসেছিল যে তার মনে এক বিন্দু শান্তিও ছিল না তিনি আহার নিদ্রার কথা পর্যন্ত সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন একদিকে মহানবীর কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্যদিকে বেলালের প্রতি অকথ্য অত্যাচার তার অন্তরকে সর্বদা পীড়ন করেছিল আজ এই উভয় সংকট হতে তিনি রেহাই পেলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহুয়ানহু বাড়ি এসে হজরত বেলালকে ভালোভাবে গোসল করালেন উত্তম বস্ত্র পরিধান করালেন এবং আহারাদি করানোর পর তার পাশে বসিয়ে স্নেহের সুরে বললেন ভাই বেলাল পরম করুণাময় আল্লাহতালার অসীম রহমতে আজ তোমাকে মহাপাপী উমাইয়ার কবল থেকে উদ্ধার করে আনতে সমর্থ হয়েছি এজন্য আমি আল্লাহর দরবারে অশেষ সক্রিয় আদায় করছি ভাই যদিও আমি তোমাকে ক্রয় করে এনেছি তবুও তুমি আমার কৃতদাস নও আজ থেকে তুমি সম্পূর্ণ আজাদ তুমি ইচ্ছা করলে স্বাধীনভাবে আমার গৃহে অবস্থান করতে পারো অথবা তোমার সুযোগ ও সুবিধা মতো যে কোনো স্থানে চলে যেতে পারো তোমার উপরে আমার কোনো দাবি দেওয়া নেই হজরত আবু বকর সিদ্দিক এ কথা শুনে হজরত বেলাল আনহু একেবারে স্তম্ভিত হয়ে গেলেন তার মুখে বাক্য ফুটল না তিনি অনেকক্ষণ পর্যন্ত এক দৃষ্টি তার মুখের দিকে তাকিয়ে রইলেন তার দুচোখ থেকে টপ টপ করে কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়তে লাগল তিনি ভাবতে লাগলেন কি আশ্চর্য মানুষের অন্তকরণ যে এত মহৎ হতে পারে এটি যে আমার কল্পনার অতীত ছিল এত চেষ্টা করে এত টাকা দিয়ে কিনে এনে সাথে সাথেই তিনি আমাকে আজাদ করে দিচ্ছেন তা যে আমার পক্ষে বিশ্বাস করে অসম্ভব হজরত বেলাল রাদি আনহুকে চুপ করে থাকতে দেখে হজরত আবু বকর সিদ্দিক রাদি আনহু বললেন কি বেলাল কথা বলছ না যে কি ভাবছ তিনি উত্তর করলেন ভাববো আর কি ভাবছি এত মহৎ আপনার অন্তকরণ হজরত বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন বেলাল তোমাকে ক্রয় করার সাথে সাথে আজাদ করে দিয়েছি এতে আমার মহত্বের কিছু নেই মহানবীর কাছ থেকে যে মহান শিক্ষা আমরা পেয়েছি তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সকল মুসলমান একে অন্যের ভাই চলো ভাই এখন আমরা উভয় গিয়ে রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামকে এই শুভ সংবাদ জ্ঞাপন করি তুমি তো জানো না বেলাল তোমার প্রতি পাপিষ্ঠ উমাইয়ার নিষ্ঠুর নির্যাতনের কথা শুনে আমাদের দয়ার নবী কত ব্যাকুল হয়ে রয়েছেন তোমার জন্য হজরত বেলালের অন্তরে মহানবীর সাথে সাক্ষাতের আকুল আকাঙ্ক্ষা অনেক আগে থেকেই ছিল সেজন্য হজরত আবু বকরের কথায় তার হৃদয় নেচে উঠল তারপর হজরত আবু বকর সিদ্দিক রাদে আল্লাহুয়ানহু হজরত বেলালকে সাথে নিয়ে রসলুল্লাহ সাল্লু আলাইস্লামের দরবারে উপস্থিত হলেন এবং সব ঘটনা বিস্তারিতভাবে খুলে বললেন রসলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম এই শুভ সংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং প্রাণ ভরে তাকে দোয়া করলেন হজরত বেলাল আনহু রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামকে কদমবুসি করে উঠে দূরে একটু সরে দাঁড়ালেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উঠে তাকে বুকের কাছে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন এবং মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন রসুল্লাহ সাল্লু আলাইস্লামের প্রত্যক্ষ দোয়া লাভ করে হজরত বেলাল রাজি আনহু নিজেকে ধন্য মনে করলেন এবং তখনকার মতো তার কাছ থেকে বিদায় নিয়ে হজরত আবু বকর সিদ্দিক রাদি এর সাথে তার গৃহে প্রত্যাগমন করলেন হজরত বেলাল রাদি ছিলেন বয়সে রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম অপেক্ষা দশ বছরের ছোট অর্থাৎ মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের চল্লিশ বছর বয়সে যখন নবুয়াদ লাভ করলেন তখন হজরত বেলাল রাজি আল্লাহুয়ানহু ছিলেন ত্রিশ বছরের পরিপূর্ণ যুবক মহানবীর নবুয়াদ লাভের প্রথম বছরই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন হজরত বেলাল রাজি আল্লাহুয়ানহু কারো বিনা উপদেশে বা বিনা পরামর্শেই ইসলাম গ্রহণ করেছিলেন এর একমাত্র কারণ এই যে হযরত বেলাল এবং তার পূর্বপুরুষরা আরবের অধিবাসীদের মতো মূর্তি পূজার পক্ষপাতি ছিলেন না ইতিপূর্বে উমাইয়ার পিতা খলফের সাথে বেলালের পিতা রেবার আলাপ আলোচনা থেকে শ্রোতারা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে আরবে সে সময় প্রচলিত সামাজিক আচার ব্যবহার রীতিনীতি চালচলন ও ধর্মকর্ম রেবা মোটেই পছন্দ করত না এবং অদূর ভবিষ্যতে এর একটা বিরাট পরিবর্তন সম্বন্ধেও বেলালের পিতা রেবা আশাবাদী ছিলেন আবার মক্কার কিছু সংখ্যক জ্ঞানী ও চিন্তাশীল যুবক কৃতদাসের সাথে হজরত বেলালের আলাপ থেকেও এটি বুঝতে পারা গিয়েছিল যে শুধু মূর্তি পূজাই নয় বরং কুরাইশদের সে সময়ে সামাজিক রীতিনীতির বিরাট পরিবর্তনের সম্ভাবনা সম্বন্ধে যুবক বেলাল ইসলামের আবির্ভাবের পূর্ব থেকেই রীতিমতো আশাবাদী ছিলেন তারপর মহানবী সাল্লু আলাইসাল্লাম যখন নুবত লাভ করে ইসলাম প্রচার করা শুরু করলেন তখন লোকমুখে তার অমৃতময় বাণী শুনতে পেয়েই তিনি প্রকৃত পথের সন্ধান পেয়েছেন বলে মনে করে আনন্দিত হলেন এবং অন্যের বিনা আহ্বানেই তিনি ইসলামে আত্মসমর্পণ করলেন হজরত আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহুয়ানহু হজরত বিলাল রাজি আলাহুয়ানহুকে ক্রয় করার পরেই তাকে আজাদ করে দিয়েছিলেন কিন্তু হজরত বেলাল রাদি মুক্তি লাভ করেও কোথাও না গিয়ে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহানহুয়ের বাড়িতে রয়ে গেলেন এর কারণ এই যে একে তো দুনিয়ায় হজরত বেলালের আপনজন বলতে কেউ ছিল না তিনি যাবেন কোথায় তদুপরি হজরত আবু বকরের প্রতি তিনি এতই কৃতজ্ঞ ও সন্তুষ্ট হয়েছিলেন যে তাকে ছেড়ে অন্য কোথাও যাবার কথা তিনি কল্পনাও করতে পারেননি হজরত আবু বকরও তাকে আজাদ করে দেবার পরেও তাকে তার নিজের সংসারে স্বাধীনভাবে বাস করার অনুমতি দান করেছিলেন কাজেই হজরত বেলাল আনহু হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুয়ানহু এর সংসারেই রয়ে গেলেন চিরকৃতদাস বেলাল স্বাধীনতার স্বাদ তিনি জীবনে কোনো দিনই বোঝার সুযোগ পাননি সেজন্য উমাইয়া সংসার থেকে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুয়ানহু এর সংসারে এসে তার মনে হতে লাগল তিনি বুঝি দজক থেকে মুক্তি লাভ করে বেহেস্তে এসে উপস্থিত হয়েছেন হজরত আবু বকরের পরিবারের লোকজনের আচার ব্যবহার দেখে তিনি বিস্ময় অভিভূত হয়ে গেলেন কেননা জীবনে কোনো দিনই তার সাথে এরূপ মধুর ব্যবহার কেউ করেনি কৃতদাসের জীবন ও স্বাধীন মানুষের জীবনে আকাশপাতাল পার্থক্য যে রয়েছে তা যত দরিদ্রই হোক না কেন স্বাধীন জীবনের যে কি সুখ কি শান্তি কৃতদাস তার বিন্দুমাত্র উপলব্ধি করতে পারে না দুনিয়ার সব দেশের ও সব সমাজের কৃতদাসরাই ঘৃণার পাত্র বিশেষত সে সময়ে আরবিরাত কৃতদাসদেরকে পশু অপেক্ষাও তুচ্ছ নিকৃষ্ট ও ঘৃণার পাত্র বলে মনে করত যদি কোনো কৃতদাস কোনোভাবে আজাদি লাভ করে স্বাধীনভাবেও জীবনযাপন করতে শুরু করে তবুও সকলে তাকে অত্যন্ত ঘৃণার চোখেই দেখত কোনো কৃতদাস কোনো কোনো বিষয়ে খুব মূল্যবান একটা মন্তব্য করলেও কেউ তাকে একটা কানাকড়ির মূল্যও দিত না মানসম্মান বলে কোনো কিছু লাভ করা তাদের ভাগ্যে ঘটত না যতই জ্ঞানী বা যতই ধনী হোক না কেন সমাজ তাকে কোনো প্রকার মর্যাদা প্রদান করতো না ইসলাম এ অন্যায় অযৌক্তিক ও ঘৃণিত প্রথার মূলচ্ছেদ করেছিল মহানবী সাল সকলকে শিক্ষা দিলেন সকলেই এক আল্লাহর সৃজিত মানুষ সকলেই এক আদমের বংশধর মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই ফকির চাকর মনিপ, রাজা প্রজা ধনী দরিদ্র সকলেই ভাই ভাই এক মুসলমান অন্য মুসলমানের ভাই এখানে কেউ ছোট নয় কেউ বড় নয় সাম্য ও মৈত্রীর এমন মহান বাণী দুনিয়ার বুকে ইতপূর্বে আর কেউ কখনো শোনাতে পারেনি এমন ঐক্যের গান আর কেউ কখনোই গাইতে পারেনি হজরত আবু বকর সিদ্দিক রাদি এর পরিবারের প্রত্যেকেই এই সাম্য ও মৈত্রীর দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন সেজন্য তারা প্রত্যেকেই হজরত বেলালের সাথে যেরূপ আচরণ করতে লাগলেন তাতে হজরত বেলাল রাজি প্রায় প্রায়ই বিস্মিত ও অপ্রস্তুত হতে লাগলেন তাদের ব্যবহার হজরত বেলালের কাছে অত্যন্ত আশ্চর্যজনক বলে মনে হতে লাগল তিনি সর্বদাই ভাবতেন কেন এরা প্রত্যেকেই আমাকে এত ভালোবাসেন এত স্নেহ যত্ন করেন কি উপকার করেছি আমি এদের যদিও আমাকে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহুয়ানহু গোলামী হতে আজাদি দান করেছেন আমি তাদের ক্রয় ব্যতীত নই এবং তাদেরই অধীনস্থ হয়ে রয়েছি আমি তো তাদের একজন আশ্রিত ব্যক্তি তাদের গোলাম নাইবা হলাম হযরত বেলাল রাদি আল্লাহুয়ানহু এক এক সময় খুবই অপ্রস্তুত হয়ে পড়তেন হজরত বকর রাজি আল্লাহুয়ানহু ও তার পরিবার তার প্রতি এরূপ আচরণ ও অমায়িক ব্যবহার দেখে কখনো কখনো তিনি আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুয়ানহুকে প্রশ্ন করতেন কেন আপনারা আমার সাথে এরূপ ব্যবহার করেন আমি আপনাদের কৃতদাস নাইবা হলাম তবুও তো আমি আপনাদেরই একজন আশ্রিত ব্যক্তি তার উত্তরে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুয়ানহু বলতেন ভাই বেলাল তুমি কি জানো না যে এটি আমাদের মহানবী শিক্ষা ইসলাম ধর্মের মূলনীতি হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুয়ানহু হজরত বেলাল রাজি আল্লাহুয়ানহুকে স্পষ্টতেই বলে দিয়েছিলেন তোমার যখন এবাদত বন্দিগি করার ইচ্ছা হয় তখন এবাদত বন্দিগি করো যখন রাসুল্লা সাল্লামের দরবারে যাবার ইচ্ছা হয় তখন সেখানে চলে যেও যখন খাবার প্রয়োজন মনে করো তখন এসে খেও আর যখন সম্ভব হয় আমার সংসারের একটু আতটু কাজ দেখো এজন্য কেউ তোমাকে কখনো কিছু বলবে না সত্যই হজরত বেলাল রাজি আনহু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহান হয়ে সংসারে এমন স্বাধীনভাবে চলার সুযোগ পেয়েছিলেন যা পুত্র পিতার অধীনে থেকে পায় না ছোট ভাই বড় ভাইয়ের অধীনে থেকে পায় না তিনি সম্পূর্ণ স্বাধীনভাবেই ইবাদত বন্দিগি করতেন যখন ইচ্ছা হতো তখনই রাসুল উহ সাল্লাহিস্লামের দরবারে গিয়ে তার আদেশ নিষেধ ও অমূল্য উপদেশ শুনতেন এবং সাধ্যমতো রাসুল্লাহ সাল্লাহসাল্লামের খেদ মতে নিজেকে নিয়োজিত রাখতেন আবার এসব কাজের ফাঁকে ফাঁকে সংসারের কোনো কাজকর্ম করার জন্য হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহানহু তাকে কোনো প্রকার আদেশ প্রদান করতেন না তিনি যা করতেন তা সম্পূর্ণ নিজের ইচ্ছায় ও নিজের বিবেচনা মতোই করতেন এত অধিক স্বাধীনতা পাওয়া সত্ত্বেও হযরত বেলালের মনে যেন কোনো শান্তি ছিল না তিনি সবসময়ই কেমন যেন একটা অশান্তি ও উদ্বিগ্নতার মধ্যে কালযাপন করছিলেন তার মনে সর্বদাই একটা চিন্তা থাকত হয়তো সংসারের কাজকর্মের জন্য কখন বা তাকে কে কী বলবেন এ চিন্তা ও উদ্বিগ্নতার জন্য তিনি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে গিয়েও ছটফট করতেন সংসারের কাজকর্মের জন্য যদিও তার ইচ্ছে হতো যে দিন রাত রাসল সাল্লা সাল্লামের ক্ষেতমতে পড়ে থাকেন বাড়ি আসলেও তিনি শান্তি পেতেন না তিনি যতক্ষণ না আবার হজরতের খেদমতে উপস্থিত হতে পারতেন হজরত বেলালের মনের এই উদ্বিগ্নতার কারণ রাসুল্লাহ সাল্লা সাল্লামের বুঝতে বাকি রইল না তিনি চিন্তা করলেন বেলালের জন্য একটি স্থায়ী ব্যবস্থা করতে না পারলে তার মনের এই অস্বস্তি দূর হবে না তারপর তিনি হজরত আবু বকর সিদ্দিক হুকে বলে হজরত আবু বকরের একটি কন্যার সাথে তার বিয়ে দিলেন এবার সত্যিই হজরত বেলালের মনে শান্তি ফিরে এলো এখন আর তিনি নিজেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুয়ানহু এর থেকে পৃথক একজন মনে করতে পারলেন না বরং এখন তিনি মনে করেন যে এ সংসার তার নিজের হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুয়ানহু ছিলেন মক্কার একজন বিরাট ধনবান ব্যক্তি সমগ্র মক্কায় এবং মক্কার বাইরেও বিভিন্ন স্থানে তার ব্যবসা ছিল বিবাহের পর হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু তার ব্যবসায় যোগদান করলেন তারপর তিনি প্রভুভক্ত বৃত্তের মতোই নিজের দায়িত্ব পালনে তার সর্বশক্তি নিয়োগ করলেন তিনি হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহয়ানহুয়ের ব্যবসার দেখাশোনা করেন সংসারের কাজকর্মও করেন সময় মতো ইবাদতব্দিও করেন আবার একটু অবসর পেলেই ছুটে যান রাসুল্লাহ সাল্লা সাল্লামের পাক দরবারে যতক্ষণ তিনি রাসুল্লাহ সাল্লা উল্লাহ সাল্লামের কাছে উপস্থিত থাকতেন ততক্ষণ তার প্রত্যেকটি কথা বিশেষ মনোযোগ দিয়ে শোনেন এবং যথাসাধ্য তার ক্ষেত নিজেকে নিয়োজিত রাখেন এভাবেই কিছুদিন অতিবাহিত হয় এর কিছুদিন পরে হযরত বেলালের মানসিক অবস্থার আবার পরিবর্তন হয় যতক্ষণ তিনি ব্যবসা বাণিজ্য বা সংসারের অন্যান্য কাজে লিপ্ত থাকেন ততক্ষণ তিনি কাজ করেন বটে কিন্তু মনে আদৌ শান্তি পান না ছটফট করতে থাকেন আর যখনই তিনি রসুলুল্লা সাল্লামের খেদমতে হাজির হন তখন দুনিয়ার সব কিছু এমনকি নিজেকেও তিনি সম্পূর্ণ ভুলে যান মনে পান তখন পূর্ণ শান্তি ও আনন্দ মহাবিচক্ষণ হজরত আবু বকর সিদ্দিক রাজি আনহু হজরত বেলালের এই মনোভাব বুঝতে পারলেন একদিন তিনি হজরত বেলাল রাদি আল্লাহু আনহুকে সম্বোধন করে উপহাস করে বললেন আমার মনে হচ্ছে যে আমার বাড়িতে অবস্থান করে তুমি শান্তি পাচ্ছ না হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুয়ানহু এর এ কথার প্রকৃত মর্ম হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু বুঝতে পারলেন না সেজন্য তিনি কথাটা শুনে কেঁদে ফেললেন এবং কাঁদতে কাঁদতে বললেন হজরত আপনি কি আমাকে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছেন বলুন আমি আপনার কাছে কি অপরাধ করেছি প্রয়োজন হলে আমি আপনার পায়ে ধরেও আপনার কাছ থেকে মাপ চেয়ে নেব হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুয়ানহু বুঝতে পারলেন বেলাল রাদিয়াল্লাহুয়ানহু তার কথার প্রকৃত মর্ম বুঝতে পারেননি তিনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন বেলাল নিও না কোনো অপরাধের কথা আমি তোমাকে বলিনি তোমাকে তাড়িয়ে দেবার ইচ্ছাও আমার নেই আমি যা বলেছি তা তুমি বুঝতে পারো আমার কথার অর্থ এই যে তুমি দিন রাত নিজেকে রাসুল্লাহ সাল্লা সাল্লামের ক্ষেত মতে নিয়োজিত রাখতে পারলে আনন্দিত হও এবং বাড়িতে আসলেই তার অদর্শনে ছটফট করতে থাকো আমার অনুমান সত্য নয় কি হযরত বেলাল রাজিয়াল্লাহুয়ান হু তার কথার কোনো উত্তর না দিয়ে অধবদনে দাঁড়িয়ে রইলেন হজরত আবু বকুর সিদ্দিক রাদ আবার বললেন আল্লাহর রসুলের খেদমতে নিজেকে সর্বদা নিয়োজিত রেখে তুমি প্রাণে যে কি আনন্দ অনুভব করো তা আমার বুঝতে বাকি নেই আজ থেকে আমি তোমাকে মুক্ত কণ্ঠে অনুমতি প্রদান করছি তুমি তোমার ইচ্ছে মতো সর্বদা রসুল্লাহ সাল্লা সাল্লামের খেদমতে উপস্থিত থেকো তোমার যখন ইচ্ছে হয় বাড়িতে এসো আর যদি ইচ্ছা না হয় না এসো ব্যবসা বাণিজ্য বা সংসারের অন্য কোনো কাজকর্মের জন্য তোমাকে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না হজরত বেলাল রাদি আনহু বিস্মিত হয়ে ভাবতে লাগলেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আনহু আমার প্রকৃত মনোভাবটা কিভাবে বুঝতে পারলেন কৃতজ্ঞতায় হজরত বেলালের অন্তর ভরে উঠল এবং তার দুই চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগল বেলালের মনের প্রকৃত আশা এবারে পূর্ণ হল সেদিন থেকে তিনি রসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামের ক্ষেত মতে পুরোপুরি নিজেকে আত্মনিয়োগ করলেন এ সময় থেকে হযরত বেলালের দৈনন্দিন কাজ হল যথাসময়ে নামাজ আদায় করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশ ও নিষেধ শ্রবণ করা তার ব্যক্তিগত আচার ব্যবহার ও চালচলন লক্ষ্য করা এবং যথাসাধ্য তার ক্ষেতমত করা এসব কাজের ভেতর দিয়ে তিনি ক্রমেই রাসুল উহ সাল্লাহ সাল্লামের প্রিয় পাত্র হয়ে উঠলেন উল্লেখিত কার্যাবলীর ফলে হযরত বেলালের জীবনে আরেকটি বিপদ নেমে আসলো মক্কার কাফেররা মুসলমানদের প্রত্যেককেই শত্রু বলে মনে করত এবং সকলের প্রতি যথাসাধ্য জুলুম অত্যাচার করতে কিছুমাত্র ত্রুটি করতো না তবে মুসলমানদের মধ্যে যারা বেশ প্রভাবশালী ছিলেন তাদের প্রতি জুলুম অত্যাচার করতে তারা একটু ইতস্তত করত এবং যথেষ্ট সতর্কতা অবলম্বন করত। কিন্তু হজরত বেলালের বেলায় তাদের সেরূপ কোনো কিছু করার প্রয়োজন হতো না হযরত বেলাল রাদি আল্লাহু আনহু রসুল্লা সাল্লু আলিয়া সর্বাপেক্ষা অধিক প্রিয় পাত্র বলে কাফেররা তাকে অধিক শত্রু বলে মনে করত পক্ষান্তরে তিনি ছিলেন একজন হাফসি গোলাম এবং মক্কায় তার আপনজন বলতে কেউই ছিল না এই জন্য কাফেররা একদিকে তাকে যেমন ঘৃণা ও তুচ্ছতাচ্ছিল্য করত অপরদিকে তার প্রতি জুলুম অত্যাচার করতে কিছুমাত্র ইতস্তত বোধ করত না সুতরাং কাফেররা তাদের অত্যাচারের মাত্রা হযরত বেলালের প্রতি সর্বাপেক্ষা অধিক পরিমাণে শুরু করে দিল হযরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু যতক্ষণ রাসুলুল্লা সাল্লু আলাইস্লামের কাছে অবস্থান করতেন ততক্ষণ কেউ তাকে কিচ্ছু বলা সাহস পেত না কিন্তু যখনই তিনি কোনো কাজ উপলক্ষে বাইরে কোথাও গমন করতেন তখনই কাফেররা তাকে নানারূপ অশ্লীল ভাষায় গালি দিত ঠাট্টা বিদ্রুপ করত এমনকি জুলুম অত্যাচার করত কিন্তু হজরত বেলাল আনহু তাদের এসব জুলুম অত্যাচার নীরবে সহ্য করতেন তিনি কাউকে কিছুই বলতেন না এবং এর জন্য কোনোরূপ দুঃখিতও হতেন না কেননা যে অমৃতের সাঁত তিনি পেয়েছিলেন তার তুলনায় তার কাছে এসব জুলুম অত্যাচার ও অপমানের দুঃখ অতি তুচ্ছ বলে মনে হতো হযরত বেলাল্লা দি আল্লাহুয়ানহু ইসলাম গ্রহণ করার পরেই দুই একজন করে মুসলমানের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেতে লাগল এতে কাফেরদের আশঙ্কাও ক্রমেই বৃদ্ধি পেতে লাগলো এবং মুসলমানদের প্রতি তাদের শত্রুতাও ক্রমে বৃদ্ধি পেতে লাগল কেননা তারা আশঙ্কা করতে লাগলো যে এভাবে ক্রমেই মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেলে ভবিষ্যতে তাদেরকে দমন করা কঠিন হয়ে পড়বে এবং তাদের পৈতৃক ধর্ম রক্ষা করা কঠিন হয়ে পড়বে তারপর মক্কার প্রধান প্রধান দলপতিরা একত্রিত হয়ে সকলে যুক্তি পরামর্শ করতে লাগল কিভাবে ইসলামের মূলোৎপাটন করা যায় অনেক যুক্তি পরামর্শ ও তর্ক বিতর্কের পর তার স্থির করল ইসলাম প্রচারক মুহাম্মদকে হত্যা না করা পর্যন্ত মুসলমানদেরকে নতুন ধর্ম হতে ফেরানো যাবে না কাফের দলপতি আবু সুফিয়ান প্রকাশ্যে সভায় ঘোষণা করল যে ব্যক্তি মুহাম্মাদের মাথা কেটে আনতে পারবে তাকে একশত উঠ পুরস্কার দেয়া হবে কাফেররা সকলেই রসুল্লাহ সাল্লাহ পরম শত্রু মনে করলেও প্রকাশ্যে তার প্রতি জুলুম অত্যাচার করতে সকলেই বেশ ভয় করত কেননা হজরতের চাচা আবু তালেব হজরত আব্বাস হজরত হামজা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ না করলেও তারা রসুলুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের ইসলাম প্রচারে যথেষ্ট সাহায্য করেছিলেন এবং মক্কার কুরেশরা সকলেই তাদেরকে বিশেষ ভয় করত তাদের ভয়েই তারা রসুলুল্লা সাল্লামকে কিছু বলতে সাহস পেত না আবু সুফিয়ানের ঘোষণা শুনে সকলের মনেই উক্ত পুরস্কার লাভের আশা জাগলেও কারও সাহসী কুলালো না কাজেই সকলেই চুপ করে রইল কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব তখনও ইসলাম গ্রহণ করেননি তিনি উন্মুক্ত তরবারি হাতে সভার মধ্যে দণ্ডায়মান হয়ে বললেন আমি মুহাম্মাদের মাথা কেটে এনে তোমাদের উপহার দেব এই ওমর অমরচল্ল মুহাম্মাদের খণ্ডিত মাথা কেটে আনতে তিনি তখনই উন্মুক্ত তলোয়ার হাতে ছুটে চললেন রসুল্লাহ সাল্লু আলাইস্লামকে হত্যা করতে কিন্তু তিনি সফল হলেন না আল্লাহর অপূর্ব মহিমায় তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করতে গিয়ে তার হাতের তলোয়ার তার পদতলে রেখে নিজেই তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তারপর তিনি কাফেরদের সবাই ফিরে এসে সগর্বে ঘোষণা করলেন আজ থেকে আমি আর তোমাদের কেউ নই আমি মহানবী সাল্লাহু আল্লাহ সাল্লামের প্রচারিত সত্য ধর্ম গ্রহণ করেছি আজ থেকে আমি মুসলমান এখন থেকে আমরা প্রকাশ্যে খানায় কাবায় নামাজ পড়ব যদি তোমাদের কারো সাহস থাকে আমাদেরকে বাধা দিও এতদিন পর্যন্ত মুসলমানরা কাফিরদের ভয়ে আপন আপন গৃহে গোপনে আল্লাহর ইবাদত বন্দী করত হজরত ওমর রাদি আল্লাহ ইসলাম গ্রহণ করার পরে তিনি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে প্রস্তাব করলেন ইয়া রাসুল্লাহ আমরা যখন সত্যের উপরে প্রতিষ্ঠিত আছি এবং স্বয়ং সর্বশক্তিমান আল্লাহ যখন আমাদের সহায় আছেন তখন আমরা কাউকে ভয় করব না আজ থেকে আমরা খানায় কাবায় গিয়ে প্রকাশ্যে নামাজ আদায় করব হজরত ওমর ফারুক রাদি আল্লাহুয়ানহুর এই সাহসিকতাপূর্ণ প্রস্তাব সর্বপ্রথম সমর্থন করলেন হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু তিনি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহুয়ানহু এর এই প্রস্তাব গ্রহণ করে উল্লাসে যেন একেবারে ফেটে পড়তে চাইলেন তারপর সকলে মিলিত হয়ে খানায় কাবায় উপস্থিত হয়ে প্রকাশ্যে নামাজ আদায় করলেন হজরত ওমর রাদিয়াল্লাহুয়ানহের ইসলাম গ্রহণের পরে হজরত হামজা এবং আরও কিছু সংখ্যক বিশিষ্ট ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন এতে মুসলমানদের শক্তি ও সাহস চতুর্গুণ বেড়ে গেল এর ফলে কাফেররা আরও অধিকত শঙ্কিত ও চিন্তিত হয়ে পড়ল তারা আবার সভা ডেকে বসল সকলে যুক্তি পরামর্শ করতে লাগল কিভাবে মুসলমানদের ধ্বংস করা যায় তারপর সকলে যুক্তি পরামর্শ করে স্থির করলো তারা মুসলমানদের সাথে সর্বপ্রকার সহযোগিতা বর্জন করবে তারা মুসলমানদের সাথে কথাবার্তা উঠা বসা ব্যবসা ক্রয় বিক্রয় প্রভৃতি সব কিছুই বন্ধ করে দেবে তারা তাদের সিদ্ধান্ত একটা কাগজে লিখে তাতে সকলে দস্তখত করে কাবাগৃহের দরজায় লটকিয়ে দিল যাতে সকলেই তা পরে অবগত হতে পারে এবং সকলেই তা পালন করে কুরেশদের এরূপ অসহযোগিতায় রসুল সাল্লু আলিয়া এবং তার পরিবারবর্গ ও মুসলমানরা অসুবিধায় পড়ে গেলেন এমনকি তারা মক্কা ত্যাগ করতে বাধ্য হলেন শহর থেকে অনেকটা দূরে পাহাড়ের একটা সংকীর্ণ উপত্যকায় তার আশ্রয় গ্রহণ করলেন বাইরের জগতের সাথে তাদের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেল কাফেরদের প্রধান আক্রোশ ছিল রসুল্লা সাল্লা সাল্লামের উপরে তথা হাসিমী বংশীয়দের উপরে হজরত বেলাল হাসিমী বংশীয় ছিলেন না এমনকি মক্কার অধিবাসীও ছিলেন না সে তাদের নিষেধাজ্ঞা হযর বেলালের উপরে প্রযোজ্য ছিল না তবুও তিনি রসুল সাল্লাহ আল্লাহ এবং তার পরিবারবর্গের সাথে যেতে চেয়েছিলেন কেননা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করা তার পক্ষে একেবারেই ছিল অসম্ভব কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি আমাদের সাথে না গিয়ে অন্যান্য মুসলমানদের সাথে মক্কাতেই অবস্থান করো যাতে তুমি তাদের সাহস ও ধর্ম বিষয়ে অনুপ্রেরণা দান করতে পারো তুমি আমাদের সাথে আবদ্ধ না থেকে মুক্ত থাকলেই বরং আমাদের পক্ষে তা অনেক মঙ্গলের কারণ হবে শুধু রসুল সাল্লা পাশে আদেশ পালনের জন্যই হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু তাদের সাথে গমনে ক্ষান্ত হলেন রসুল সাল্লা সাল্লাম তাদের পরিবার পরিজনকে নিয়ে চলে যাওয়ার পরে তার বিচ্ছেদজনিত ব্যথা হজরত বেলালকে পাগল করে তুলল পর্বতগুহায় হজরতের পরিবারবর্গ যে দুর্বিসহ সহ কষ্টসহ্য করেছিলেন তাতে হজরত বেলালের অন্তর দুঃখে ফেটে যাবার উপক্রম হল তারপর তিনি গভীর রাতে অত্যন্ত সঙ্গোপনে পর্বতগুহায় গিয়ে রাসুল সাল্লাহু সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন রাসুল সাল্লাহু আলহ্লাম তাকে বললেন বেলাল কেন তুমি নিজের জীবন বিপন্ন করে আমার সাথে সাক্ষাৎ করতে আসলে কাফেররা জানতে পারলে তারা তোমাকে মেরে ফেলবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উত্তর করলেন ইয়া রাসুল্লাহ যে স্থলে আপনিও ও আপনার পরিবারবর্গ এত দুঃখ কষ্ট সহ্য করছেন সে স্থলে আপনার এই অধম গোলামের জীবনের জন্য চিন্তা কি। আপনার সাথে সাক্ষাৎ করতে আসার অপরাধে যদি বেলালের জীবন যায় তবে সেটা তো বেলালের পরম সৌভাগ্যের কথা এরপর থেকে হজরত বেলাল প্রত্যহই নিয়মিতভাবে গভীর রাতে গিয়ে রসুল আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে লাগলেন এবং তাদের সংবাদ নিতে লাগলেন রসুল সাল্লু সাল্লাম যা কিছু খাদ্য ও পানীয় সাথে নিয়ে গিয়েছিলেন কিছুদিনের মধ্যেই তা নিঃশেষ হয়ে গেল এবং খাদ্য ও পানীয়ের অভাবে তারা ভীষণ বিপদের সম্মুখীন হলেন বালক ও শিশুদের মধ্যে কান্নার রোল উঠল ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তারা গাছের মূল ও পাতা খেয়ে জীবন ধারণ করতে লাগলেন মহানবীর এই কঠিন বিপদের সময় হযরত বেলাল্ আনহু নিজের জীবনের আশঙ্কা সম্পূর্ণ উপেক্ষা করে কঠিন বিপদের ঝুঁকি মাথায় নিয়ে গভীর রাতে গোপনে তাদেরকে খাদ্য পানীয় সরবরাহ করতে লাগলেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম তার পরিবার পরিজনবর্গ ও সাহাবারা এই কঠিন বিপদের সময় হজরত বেলালের কাছ থেকে যে সাহায্য পেয়েছিলেন তা চিরদিন তারা স্মরণ রেখেছিলেন রসুলুল্লাহ সাল্লা সত্যিই বলেছিলেন তুমি আমাদের সাথে অবরুদ্ধ না থেকে মুক্ত থাকলেই বরং তা আমাদের জন্য অনেক মঙ্গলের কারণ হবে তিন বছর তারা এই পর্বতগুহায় অবরুদ্ধ ছিলেন এই সুদীর্ঘ কালের মধ্যে হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু প্রত্যহী নিজের জীবনের মায়া বিসর্জন দিয়ে গভীর রাতে গিয়ে তাদেরকে খাদ্য পানীয় সহ প্রয়োজনীয় সব দ্রব্যাদি দিয়ে আসতেন তারপর তিন বছর পরে কাফেররা তার সাথে মীমাংসায় এসেছিল এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার পরিজন ও সাহাবাবর্গসহ আবার মক্কায় ফিরে এসেছিলেন এর অল্প সময় পরেই রাসুলুল্লাহ সাল্লাহামের চাচা ও একমাত্র আশ্রয়দাতা আবু তালেব মৃত্যু মুখে পতিত হলেন তার ইন্তেকালে রাসুল সাল্লাহ্লাম শোকে একেবারে মজ্জমান হয়ে পড়লেন কেননা তিনি পিতার মতো স্নেহযত্নেই রাসুল্লাহ সাল্লামকে লালন পালন করেছিলেন মহানবীর এ শোকের সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সর্বদা তার কাছে উপস্থিত থেকে তাকে সান্ত্বনা প্রদান ও তার পরিবারবর্গের তত্ত্বাবধান করতেন এবং তার ক্ষেতমত ও আদেশ পালনের জন্য ছায়ার মতো সর্বদা তার কাছে উপস্থিত থাকতেন একটি শোকের ঝড় প্রশমিত হতে না হতেই রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনে নেমে আসলো আরেকটি প্রচণ্ড শোকের ঝড় আবু তালিবের মৃত্যুর অল্প কিছুদিন পরেই রসুল্লাহ সাল্লু আলাই প্রিয়তম সহধর্মিনী হজরত খাদিজা রাদি আনহা ইন্তেকাল করেন এবারে রাসুল সাল্লাহ আলাইস্লামের সংসারে নানারূপ বিশৃঙ্খলা সৃষ্টি হল বিশেষত তার কনিষ্ঠা কন্যা হজরত ফাতেমাকে নিয়ে সর্বাপেক্ষা বেশি অসুবিধার সৃষ্টি হল এ সময় হজরত বেলাল রাদি আল্লাহুয়ানহু রাসুল সাল্লা সাল্লামের সংসারের যাবতীয় কাজকর্ম হজরতের ক্ষেতমত এবং শিশুকন্যা হজরত ফাতেমার লালন পালন প্রভৃতি সবকিছুর দায়িত্ব নিজ হাতে গ্রহণ করেছিলেন এভাবে নানা কাজের ভেতর দিয়ে হজরত বেলাল আনহু ক্রমেই রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের প্রিয় পাত্রে পরিণত হতে লাগলেন ফলত একমাত্র হজরত আবু বকর সিদ্দিক রাজি ব্যতীত অন্য কোনো সাহাবী হজরত বেলালের মতো রাসুল উল্লাহ সাল্লাহ প্রিয় পাত্র হতে পারেননি রসুল্লা সাল্লাহ আলাইস্লাম তিন বছর অবরুদ্ধ থাকার পরে বের হয়ে এসে আবার পুরোদমে সত্য ধর্ম প্রচার করতে লাগলেন কুরেশ্যা আবার তার প্রতি ও মুসলমানদের প্রতি ভীষণ জুলুম ও অত্যাচার করতে শুরু করল এমনকি মুসলমানদের পক্ষে মক্কায় অবস্থান করে অসম্ভব হয়ে পড়ল মুসলমানদের মধ্যে অল্প কয়েকজন ব্যতীত অধিকাংশই ছিলেন দরিদ্র ও কৃতদাস এদের নিজস্ব কোনো আশ্রয় ছিল না এবং তাদের সপক্ষে একটা কথা বলার মতো কেউ ছিল না সেজন্য নিতান্ত অসহায় অবস্থায় ও অত্যন্ত দুঃখ কষ্টের ভেতরে তাদের দিন অতিবাহিত হচ্ছিল সে সুযোগে বিধর্মী কাফেররা তাদের প্রতি আরও অধিক জুলুম অত্যাচার করতে সাহসী হয়েছিল মক্কার ধনী ও সম্ভ্রান্ত কুরাইশ বংশীয়দের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারাও কাফেরদের চক্ষুসুল ছিলেন বটে কিন্তু তাদের বিপদের আশঙ্কা অপেক্ষাকৃত কম ছিল যেমন হজরত আবু বকর সিদ্দিক রে আনহু হজরত ওসমান রাদিয়াল্লাহ হজরত আব্বাস রাদিয়াল্লাহ হুয়ান প্রমুখ কাফিরদের অত্যাচার উৎপীড়ন হতে আত্মরক্ষার উদ্দেশ্যে রসুলিল্লা সাল্লা সাল্লামের আদেশে কিছু সংখ্যক মুসলমান মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে গেলেন যারা আবিসিনিয়ায় যেতে পারলেন না তারা মক্কার কাফিরদের অমানুষিক অত্যাচার নীরবে সহ্য করতে লাগলেন অনেকেই হজরত বেলালকেও তাদের সাথে আবিসিনিয়ায় চলে যেতে অনুরোধ করেছিলেন কিন্তু হজরত বেলাল রাদিয়াল্লাহ হুয়ান তাতে রাজি হলেন না কেননা রসুল সাল্লাহু আলাইসাল্লামকে এরূপ বিপদের মধ্যে একাকি ফেলে রেখে নিজের প্রাণ রক্ষার জন্য হিজরত করা তার পক্ষে সম্ভব ছিল না তিনি নিজের জীবন অপেক্ষা আল্লাহর নবীকে অধিক প্রিয় বলে মনে করেন তিনি কিভাবে তাকে অসংখ্য শত্রুর মধ্যে ছেড়ে নিজের জীবন রক্ষার জন্য অন্য দেশে চলে যেতে পারেন সেজন্যই তিনি কারো পরামর্শ না শুনে মক্কাতেই থেকে গেলেন এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম ও মক্কায় রত মুসলমানদের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করলেন এদিকে কাফেররা সভা করে যুক্তি পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করল যে এবারে আর জুলুম অত্যাচার করা হবে না এবারে প্রত্যেকটি মুসলমানকে একে একে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে কারণ এতদিনে তারা বুঝতে পেরে গেছে যে জুলুম অত্যাচারের ভয়ে তারা ভীত নয় রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের নবতের ত্রয়োদশ বর্ষে মদিনা থেকে পঁচাত্তর জন মুসলমান হজ করতে মক্কায় আসলেন হজ সমাপ্ত করে তারা রাসুলুল্লা সাল্লু আলাই সাথে সাক্ষাৎ করলেন এবং আলাপ আলোচনা করার পর তারা রাসুলুল্লাহ সাল্লু আলাই মদিনায় যাবার জন্য অনুরোধ করলেন রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম তাদেরকে বললেন এ বিষয়ে আমি তালার আদেশের জন্য অপেক্ষা করব এবং তার আদেশ না পাওয়া পর্যন্ত আমার উপরে যত বিপদই আসুক না কেন আমি মক্কা পরিত্যাগ করে কোথাও যাব না এর কিছুদিন পরে রসুলুল্লা সাল্ল্লা সাল্লাম মক্কার মুসলমানদেরকে গোপনে মদিনায় পাঠিয়ে দিলেন এবারেও সকলে হজরত বেলালকে তাদের সাথে যেতে অনুরোধ করলেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অত্যধিক মহব্বতের জন্য এবারেও তিনি তাদের সাথে হিজরত করতে অস্বীকার করে বললেন আমার প্রাণ অপেক্ষা প্রিয় নবীকে শত্রুর মধ্যে ছেড়ে আমার নিজের জীবন রক্ষার জন্য পলায়ন করা কিছুতেই আমার পক্ষে সম্ভব নয় হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু সহ মাত্র কয়েকজন মুসলমান রসুলুল্লা সাল্লু আলাইস্লামের সাথে মক্কায় রইলেন এবং বাকি সকলেই মদিনায় চলে গেলেন সুতরাং এ সময়ে এই মুষ্টিমেয় মুসলমানের বিপদ পূর্বাপেক্ষা আরও বৃদ্ধি পেল এর আরও কিছুদিন পরে রসুলুল্লা সাল্লাহ সাল্লাম অবশিষ্ট মুসলমানদেরকেও মক্কা ত্যাগ করে মদিনায় চলে যেতে আদেশ করলেন এবারেও হজরত বেলাল রাদি আনহু যেতে আপত্তি উত্থাপন করলেন কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম তাকে আবার যেতে আদেশ করলেন বারবার হজরতের আদেশ অমান্য করতে তার অন্তরে ভয়ের উদ্রেক হল কাজেই নিজের নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও শুধু মহানবীর আদেশ পালন করার জন্যই তিনি সকলের সাথে মদিনার পথে রওনা হলেন আল্লাহতাল্লা তরফ থেকে হিজরতের আদেশ পাওয়ার পর মক্কা থেকে সর্বপ্রথম মদিনায় হিজরত করলেন হজরত ইবনে উম্মে মকতুম রেল্লাহুয়ান আনহু তারপর হজরত আম্মার ইবনে ইয়াসির আনহু হজরত বেলাল রদেল্লাহুয়ান আনহু হজরত সাদ ইবনে আব্বি ওয়াকাস রাজে এবং আরও অনেকজন মদিনায় পৌঁছে হযরত বেলাল রাজি সাদ ইবনে খাইসামার গৃহে অবস্থান করতে লাগলেন তারপর সেই বছরই কিছুদিন পরে আল্লাহর নির্দেশে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রাজি সাথে নিয়ে গভীর রাতে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করলেন মদিনায় মুসলমানরা অনেকদিন আগে থেকেই রাসুলুল্লাহ সাল্লা আলাইসাল্লামের আগমনের প্রতীক্ষায় আকুল আগ্রহে দিন কাটাচ্ছিলেন তার আগমনে তাদের হৃদয় আনন্দে নেচে উঠল অসংখ্য শত্রুর মধ্যে রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে ছেড়ে এসে হজরত বেলাল আনহু। এত এতদিন যাবৎ অনাহারে অনিদ্রায় দারুণ উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছিলেন যখন রসুল সাল্লাহু আলাইস্লাম মদিনায় আগমন করলেন তখন হজরত রাদিয়াল্লাহু আনহু যেন মৃতদেহে প্রাণ ফিরে পেলেন লোক এতদিন পর্যন্ত একটি দিনও হজরত বেলালের মুখে হাসি দেখতে পাননি রাসুল উহ সাল্লা সাল্লামের মদিনায় পদার্পণ করার দিনই সর্বপ্রথম হজরত বেলালের মুখে হাসি ফুটে উঠেছিল হজরত বেলাল নদী হুকে মুসলিম জাহানের ছোট বড় সকলেই জানেন দুনিয়ার সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন হিসাবে কিন্তু তিনি যে আরও কত মহৎ গুণের অধিকারী ছিলেন তা হয়তো অনেকেই জানেন না আল্লাহর প্রতি ভক্তি তার রাসুলের প্রতি মহব্বত খাঁটি ও দৃঢ় ইমান মহানবীর খেদমত এবং ইসলামের জন্য অপূর্ব ত্যাগে তিনি অন্য কোনো সাহাবি অপেক্ষায় পেছনে ছিলেন না এমনকি কোন কোনো বৈশিষ্ট্যের জন্য হজরতের অন্যান্য সাহাবাগণ স্বেচ্ছায় তাকে উচ্চ মর্যাদা প্রদান করতেন এটি হতে কথা বুঝতে পারা যায় যে সাবাহে কেরামের মধ্যে হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানুয়ের মর্যাদা ছিল সকলের উপরে এর একমাত্র কারণ এটি যে তার অন্তরে আল্লাহ ও রাসুলের মহব্বত ছিল সর্বাপেক্ষা বেশি ইসলামের প্রাথমিক যুগের উৎপীড়িত মুসলমানদের মধ্যে হজরত বেলাল রাজিয়াল নাম বিশেষভাবে উল্লেখযোগ্য মুসলিম সংগঠন কায়েম হবার পর রাসুল উহ সাল্লাম তার উপর আজান দেওয়ার দায়িত্ব অর্পণ করেন একথা সর্বজন স্বীকৃত যে আনসার ও মুহাজিদদের মধ্যে হজরত বেলাল রাজিয়াল্লাহু আনহু অপেক্ষা উচ্চ সর্বিশিষ্ট ও মিষ্টভাষী লোক অনেকেই ছিলেন কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা দান করেন তাকে সম্মানে সর্বোচ্চ শিখরে আরোহণ করান সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম মদিনার মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিনের পদে নিযুক্ত করেছিলেন হাফসি গোলাম হজরত বেলাল রাদুয়ান হুকে তার অনুপস্থিতিতে আজান দেয়ার ভার অর্পিত ছিল যথাক্রমে হজরত আবু মাহজুরাহ এবং হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মকতুম রেল্লাহুয়ানহু এর উপরে সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লাম মদিনায় আগমন করার পরে কিছুদিন হজরত আবু আয়ুব আনসারির এর গৃহেই অবস্থান করেন তারপর তার স্থায়ী বাসগৃহ নির্মাণ করা হলে তিনি সেখানেই বাস করতে থাকেন রাসুলুল্লা সাল্লু সাল্লাম মুহাজিদদের সমস্যার সমাধান করার পর নামাজ পড়ার জন্য একটি স্থায়ী গৃহ নির্মাণের প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভব করেন সেজন্য তিনি মসজিদের জন্য একটি স্থান মনোনীত করে উপযুক্ত মূল্যে তা ক্রয় করে নেন তারপরে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় মুহাজির ও আনসারগণ দিন রাত কঠোর পরিশ্রম করে মসজিদ নির্মাণ করতে লাগলেন রাসুল সাল্লাহ সাল্লাম নিজেও এ কাজে অংশগ্রহণ করলেন এবং হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দিন রাত ছায়ার মতো হজরত রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের সাথে থেকে তাকে সাহায্য করতে লাগলেন অল্পদিনের মধ্যেই মসজিদ নির্মাণ কাজ শেষ হল মসজিদের কাছাকাছি রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের পরিবার পরিজনদের জন্য বাসস্থান এবং নবাগত মহাজিদদের জন্য আর একটা স্বতন্ত্র গৃহ নির্মাণ করা হলো এ সময় হতে হযরত বেলাল রাজিয়াল্লাহুয়ানহু রসুল্লাহ সাল্লু সাল্লামের বাড়িতে বাস করতে লাগলেন একদিকে সর্বদা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে উপস্থিত থেকে তার অমূল্য আদেশ উপদেশ ও নিষেধগুলো শোনা এবং অপরদিকে তার সাংসারিক কাজে তাকে সাহায্য করা এবং তার খেদমতে নিজেকে সর্বদা যুক্ত রাখাই ছিল হজরত বেলাল রাজিয়াল্লাহুয়ানহু এর একমাত্র উদ্দেশ্য সেজন্য তিনি নির্বিবাদে রাসুল্লাহ সাল্লাহু আলাইস্লামের বাড়িতেই বাস করতে লাগলেন তার নিজের জন্য স্বতন্ত্র কোনো বাসগৃহের প্রয়োজনে তো অনুভব করলেন না রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের গৃহের আহারাদির ব্যবস্থা করার সম্পূর্ণ দায়িত্ব অর্পিত ছিল হজরত বেলাল্লা আল্লাহু এর উপরে তিনি নিজে বিশেষ আগ্রহ করেই এসব কাজের দায়িত্ব গ্রহণ করেছিলেন হজরতের গৃহে সমাগত অতিথি মেহমানদের আদর অভ্যর্থনা ও আহারাদির যাবতীয় দায়িত্ব হজরত বেলাল্লা আনহু। নিজ হাতে গ্রহণ করেছিলেন ফলত হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু এর কার্যকলাপ দেখলে সকলেই তাকে রাসুল্লাহ সাল্লাহ আলাই পরিবারের একজন বলেই মনে করত রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম নিজে এবং তার পরিজনবর্গের কেউ তাকে কোনো আদেশ না করলেও হযরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু স্বেচ্ছায় দেখে শুনে সংসারে যাবতীয় কাজই করতেন এই জন্য রাসুলুল্লাহ সাল্লা আলাই সাল্লাম এবং তার পরিজনবর্গ সকলেই হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহুকে অত্যন্ত স্নেহ করতেন মদিনায় মসজিদে নববী নির্মিত হওয়ার পরে সকলে দলবদ্ধভাবে নামাজ পড়া সম্বন্ধে আনসার ও মুহাজিররা একমত হয়ে রাসুল্লাহ সাল্লু সাল্লামের কাছে কথাটা উত্থাপন করে তার মতামত জানতে চাইলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের মতামত সমর্থন করে বললেন কিভাবে সকল একত্রিত হওয়া যেতে পারে এ সম্বন্ধে এক একজন এক এক মত প্রকাশ করতে লাগলেন কেউ বললেন ঘণ্টা বাজিয়ে সকলকে নামাজের জন্য আহ্বান করা হোক কেউ বললেন নামাজের সময় পতাকা উত্তোলন করা হোক কেউ বললেন অগ্নি প্রজ্বলিত করা হোক কেউ বললেন সিঙ্গা বাজিয়ে সকলকে আহ্বান করা হোক কিন্তু তাদের কোনো প্রস্তাবই রাসুলুল্লা সাল্লা সাল্লামের বিশেষ পছন্দ হল না তবুও তিনি নিজের অনিচ্ছা সত্ত্বেও ঘণ্টা বাজিয়ে মুসল্লিদের আহ্বান করতে নির্দেশ দিলেন অথচ সেই আদেশ কার্যকরী হওয়ার পূর্বেই আল্লাহর ইচ্ছায় আজান দেওয়ার প্রথা প্রবর্তিত হলো। আজানের প্রবর্তন সম্বন্ধে সুবিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে জায়দ রাহানহু বলেছেন রাসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম যখন ঘণ্টা ধ্বনি দিয়ে লোকদের নামাজের জন্য আহ্বান করতে আদেশ দিলেন সেই রাতে আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তির হাতে একটা ঘণ্টা রয়েছে আমি তাকে বললাম হে আল্লাহর বান্দা আপনি কি ঘণ্টাটি বিক্রি করবেন তিনি সেই কথার উত্তর না দিয়ে পাল্টা আমাকে জিজ্ঞেস করলেন তুমি এ দিয়ে কি করবে আমি উত্তর করলাম আমি তা দিয়ে লোকদেরকে নামাজের জন্য আহ্বান করব তিনি বললেন আমি কি তোমাকে তা অপেক্ষা উত্তম বিষয় শিক্ষা দেব না আমি বললাম হ্যাঁ তিনি বললেন বলো তিনি আজানের বাক্যগুলো একে একে খুব ধীরে ধীরে বলতে লাগলেন এবং আমি তার সাথে সাথে ওই কালামগুলো মুখস্থ করে নিলাম তারপর যখন রাত প্রভাত হলো আমি রসুলুল্লা সাল্লু সাল্লামের কাছে গেলাম এবং স্বপ্নে যা দেখেছিলাম ও শুনেছিলাম তা বললাম কালামগুলো তখনও আমার ভেতরে বেশ ভালোভাবেই স্মরণে ছিল রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম আমাকে বললেন নিশ্চয়ই এটি সত্য স্বপ্ন তুমি বেলালের কাছে যাও এবং যা শুনেছ তা অবিকল বেলালকে শিখিয়ে দাও যেন সে তা উচ্চারণ করে মুসল্লিদের আহ্বান করে যেহেতু তার গলার স্বর তোমার অপেক্ষা অনেক উচ্চ তারপর আমি বেলালের কাছে গিয়ে তাকে আজানের কালামগুলো শিখিয়ে দিলাম তিনি মসজিদে এসে আজান দিলেন হযরত ওমর ইবনি হুয়ানহু সেদিন বাড়িতেই ছিলেন এবং তিনিও শয্যা ত্যাগ করছিলেন না তিনি শয্যায় স্বয়ন করেই বেলালের আজান শুনলেন তিনি তৎক্ষণাৎ উঠে চাদরখানা দিয়ে দেহ আবৃত করে দ্রুত বের হয়ে আসলেন এবং রসুল্লাহ সাল্লাহু সাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন ইয়া রসুল্লাহ যিনি আপনাকে সত্য নবীরূপে প্রেরণ করেছেন তার কসম নিশ্চয়ই আব্দুল্লাহ ইবনে জায়দকে যা স্বপ্নে দেখানো হয়েছে আমিও ঠিক তাই স্বপ্নে দেখেছি এবং ওই কালামগুলো শুনেছি আমি সাথে সাথেই তা মুখস্থ করে নিয়েছি রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বললেন অতএব সকল প্রশংসা আল্লাহর জন্যই রসুল্লা সাল্লামের আদেশে সেদিন থেকে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর স্থায়ী মোয়াজ্জিদ নিযুক্ত হলেন তার গলার আওয়াজ ছিল অত্যন্ত মধুর আকর্ষণীয় ও গুরুগম্ভীর এটি বহুদূর পর্যন্ত পৌঁছত এবং কর্মব্যস্ত লোকেদের প্রাণে নামাজের জন্য উৎসাহ ও অনুপ্রেরণা এনে দিত তার আজান শুনে কোনো মুসলমানই নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারতো না হজরত বেলাল্লা আল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর হাজার রকমের অত্যাচার উৎপীড়ন ও লাঞ্ছনা সহ্য করেছিলেন তবুও তিনি ইমান ত্যাগ করেননি সম্ভবত এজন্যই তার প্রতি আল্লাহ আল্লাহতালার বিশেষ দান ছিল তার এই আকর্ষণীয় সুমধুর ও গুরুগম্ভীর কণ্ঠস্বর সম্ভবত রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বুঝতে পেরেছিলেন যে মুসলিম জাহানের সর্বপ্রথম মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠস্বর তাকে দুনিয়ায় অমর করে রাখবে সেজন্য তিনি অন্য কারো প্রতি এই দায়িত্ব অর্পণ না করে প্রথমেই হজরত বেলাল রাদি আল্লাহ এর কথা বলেছিলেন হজরত বেলাল রাদি যখন নিজের স্বাভাবিক গুরুগম্ভীর স্বরে আজান দিতেন তখন সেই অপূর্ব সুমধুর সুর শুনে শ্রোতাদের অন্তরে এক অপূর্ব ও অনির্বাচনীয় ভাবের উদ্রেক ঘটত মুসলমানরা যখন তার আজানের সুর শুনতেন তখন তার অন্তরে স্বাভাবিকভাবেই আল্লাহর দরবারে মাথা অবনত করার জন্য এক অবর্ণনীয় অনুপ্রেরণা সৃষ্টি হতো ফলত সে সময়ে এমন কোনো মুসলমান ছিল না যে হজরত বেলাল রাজি আল্লাহুয়ানুহের আজান শুনে মসজিদে উপস্থিত না হয়ে কোনো কাজে লিপ্ত থাকতে পারতো কেবল মুসলমানরাই নয় বরং হজরত বেলাল রাজিয়াল্লাহানুহের আজান শুনে কাফের মুর্শিকদের অন্তরেও একটা অভূতপূর্ণ ত্রাসের সঞ্চার হতো যার ফলে প্রত্যেকটি কাফের ও মুর্শিকদের অন্তর দূরে করে কেঁপে উঠত হিজরি প্রথম বর্ষ থেকে শুরু করে রসুলুল্লাহ সাল্লি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত সুদীর্ঘ এগারো বছর তিনি নিয়মিতভাবে মসজিদে নববীতে সুমধুর কণ্ঠে আজান দিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশ প্রতিপালন ও ইসলামের খেদমত করে গেছেন রসুলুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবাদের মধ্যে বিশেষ কোনো অনিবার্য প্রতিবন্ধকের সৃষ্টি না হলে প্রত্যেকে জেহাদ বা ধর্মযুদ্ধে যোগদান করতেন কোনোরূপ ব্যক্তিগত স্বার্থের জন্য নয় বরং আল্লাহ ও রাসুলের আদেশ পালন করা এবং ইসলামকে রক্ষা ও প্রতিষ্ঠিত করার জন্যই তারা জেহাদে অংশগ্রহণ করতেন যুদ্ধে জয়ী হলে গাজীর সম্মান এবং মৃত্যু ঘটলে শহীদের মর্যাদা লাভ এই আশাই তারা নিজ জীবনের মায়ামমতা বিসর্জন দিয়ে দ্বিধাহীন চিত্তে নিত্যান্ত আনন্দের সাথে জেহাদের ঝাঁপিয়ে পড়তেন ইসলাম ধর্ম অন্যের প্রতি আঘাত করা সমর্থন করে না যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে মানুষের জীবন বিনাশ ও সম্পদের ধ্বংস করা ইসলামের বিধান নয় এ সত্ত্বেও মুসলমানরা বহু যুদ্ধে লিপ্ত হতে বাধ্য হয়েছে কিন্তু অন্যান্য জাতির যুদ্ধ ও মুসলমানদের যুদ্ধের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে দুনিয়ার অন্যান্য জাতির মধ্যে যে সকল যুদ্ধ সংগঠিত হয় তা পার্থিব স্বার্থ সিদ্ধির জন্য অর্থাৎ রাজ্য জয় বা নিজ রাজ্য রক্ষা করার উদ্দেশ্যে হয়ে থাকে কিন্তু মুসলমানরা যে সকল যুদ্ধ করতেন তা কোনো পার্থিব উদ্দেশ্য সাধন বা স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে করেননি শুধুমাত্র ধর্মীয় বিধানের তাগিদেই তারা যুদ্ধ করেছেন মুসলমানরা যুদ্ধের উদ্দেশ্যে যুদ্ধ করতে যেতেন না বরং ইসলামকে রক্ষা করা ও প্রচার করাই তাদের যুদ্ধের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য ছিল রসুল্লা সাল্লা সাল্লামের জীবদ্দশায় এবং সাহাবায়ে কেরামের যুগে বিধর্মীদের সাথে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে তার প্রত্যেকটিতে বিধর্মীদেরকে ইসলাম গ্রহণ করতে আহ্বান করা অথবা মুসলমানদের আনুগত্য স্বীকার করার জন্য প্রতিপক্ষকে আহ্বান করা হয়েছে যদি তার ইসলাম গ্রহণ করত তবে তো তাদের সাথে যুদ্ধ করার কোনো কারণই অবশিষ্ট থাকত না আর যদি কোনো শত্রুপক্ষ ইসলাম গ্রহণ না করেও মুসলমানদের আনুগত্য স্বীকার করত। এবং মুসলমানদের সাথে সদ্ভাব রেখে চলার প্রতিশ্রুতি দিত তবে তাদের সাথেও যুদ্ধ করার কোনো প্রয়োজন হতো না খোলাফায় রাশিদিনের যুগেও খলিফারা কোনো সেনাপতিকে কোথাও যুদ্ধ করতে প্রেরণ করার আগে সেনাপতি ও প্রধান সেনাপতিদেরকে বিশেষভাবে নির্দেশ দিয়ে দিতেন যে শত্রুপক্ষকে কখনোই প্রথমে আক্রমণ করবে না আক্রান্ত হলেই আত্মরক্ষা ও শত্রুকে পরাজিত করার উদ্দেশ্যে আক্রমণ করবে যুদ্ধে লিপ্ত হবার পূর্বে শত্রুপক্ষকে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান জানাবে সে আহ্বানে তারা সাড়া দিলে তাদের সাথে কোনো যুদ্ধ নেই কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য যুদ্ধে অবতীর্ণ হবে না শুধু ধর্মীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই যুদ্ধ করবে যুদ্ধ চলাকালে শিশু বৃদ্ধ স্ত্রীলোক ও বেসামরিক লোকদেরকে কখনো হত্যা করবে না খাদ্যশস্য ফলবান বৃক্ষ গৃহপালিত পশু প্রভৃতি অযথা নষ্ট করবে না এ সকল নির্দেশের প্রতি লক্ষ্য করলে সুস্পষ্টভাবেই বুঝতে পারা যায় যে মুসলমানদের যুদ্ধ কোনো পার্থিব স্বার্থের জন্য ছিল না শুধু ধর্মীয় বিধানসমূহ সংরক্ষণ ও প্রচার করার উদ্দেশ্যেই তারা যুদ্ধে লিপ্ত হতে বাধ্য হতেন এজন্য মুসলমানদের এ সকল যুদ্ধকে যুদ্ধ নামে অভিহিত না করে জেহাদ বা ধর্মযুদ্ধ নামে অভিহিত করা হতো অন্যান্য সাহাবাই কেরামের মতে হজরত আনুহ এদিক দিয়ে বিন্দুমাত্র পশ্চাৎপদ ছিলেন না তবে হযরত বেলাল্লা আল্লাহুয়ানহু এর যুদ্ধে গমন করার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন রূপ তিনি মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে এত অধিক ভালোবাসতেন যে তার প্রাণ অপেক্ষা প্রিয় নবীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে বাড়িতে এসে থাকা তার পক্ষে মোটেই সম্ভব ছিল না তাই তিনি প্রত্যেকটি যুদ্ধে রাসুলুল্লাহ সাল্লামের সাথে গমন করতেন যুদ্ধক্ষেত্রে গমন করে স্বাভাবিকভাবে যুদ্ধ করা ছাড়াও হজরত বিলাল রাদি আল্লাহুয়ানহু এমন একটি বিশেষ ভূমিকা পালন করতেন যা মাত্র নির্দিষ্ট কয়েকজন ব্যতীত অন্য কোনো সাহাবার ভাগ্যে জোটেনি প্রত্যেক যুদ্ধক্ষেত্রেই হজরত বিলাল রাদি আল্লাহুয়ানহু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দেহরক্ষীর কাজে নিয়োজিত থাকতেন কেউ এ কাজে তাকে নিযুক্ত করত না তিনি নিজে স্বেচ্ছাপ্রণোদিতভাবেই অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সাথে এ দায়িত্ব পালন করতেন প্রত্যেক যুদ্ধেই শত্রুদের প্রধান লক্ষ্য থাকতো রাসুলুল্লাহ সাল্লাহু আলাইস্লামকে নিহত করার দিকে সেজন্য যুদ্ধ চলাকালে যুদ্ধ শেষ হবার পরে রাতের অন্ধকারে বা দিনের বেলায়ও কোনো অসতর্ক মুহূর্তে শত্রুরা আক্রমণ চালাতে পারে এ কথা হজরত বেলাল রাদি আল্লাহু আনহু খুব ভালো করেই জানতেন সেজন্য তিনি একটি মুহূর্তও তাকে একাকি কোথাও যেতে দিতেন না সর্বদা ছায়ার মতো তার সাথে থাকতেন এসব কারণে রাসুলুল্লা সাল্লাহু আলাইসাল্লাম জীবিত থাকাকালে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং তিনি যতগুলো যুদ্ধে যোগদান করেছিলেন তার প্রত্যেকটিতেই হজরত বেলাল্লা দিয়াল্লাহুয়ানহু তার সাথে গমন করেছিলেন এ সকল জেহাদে গিয়ে তিনি একদিকে নামাজের ওয়াক্ত হলেই গুরু গুরুগম্ভীর সুরে আজান দিতেন আর নামাজ সমাপ্ত হলে অন্যান্য বীর মুজাহিদের মতোই সিংহ বিক্রমে বিধর্মী নিধনে ঝাঁপিয়ে পড়তেন কিন্তু যুদ্ধক্ষেত্রে তিনি কখনোই যুদ্ধ করতে করতে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম থেকে দূরে সরে যেতেন না এবং শত্রু সংহার করা অপেক্ষা শত্রুর অতর্কিত আক্রমণ থেকে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে নিরাপদে রাখাই ছিল তার মুখ্য উদ্দেশ্য ও প্রধান লক্ষ্য উল্লেখিত ঘটনাসমূহ থেকে সুস্পষ্টভাবেই বুঝতে পারা যায় যে হযরত আনহু নিজের ব্যক্তিগত ইবাদত বন্দিগী ও ধর্মকর্ম ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহু আলাইস্লামের সাল্লামের মতে আত্মনিয়োগ করেছিলেন মদিনার বিভিন্ন ব্যাপারে দেওয়ার কাজে নামাজের এন্তেজামে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের নিরাপত্তার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেবা যত্নে ও পারিবারিক কাজকর্মে প্রভৃতি সর্বক্ষেত্রে এবং সর্বকাজে হজরতলাহানহু যে নিজের যোগ্যতা কর্মতৎপরতা ও বিচক্ষণতার পরিচয় দিয়ে গেছেন তা সত্যিই ছিল অপূর্ব রাসুল সাল্লাহ সাল্লাম বিদায় হজ সমাপ্ত করে মদিনায় প্রত্যাবর্তন করলেন তারপর হিজড়ি একাদশনে সফর মাসের আঠাশ তারিখে তিনি কঠিন জ্বর রোগে ও প্রবল শিরপীড়ায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন কয়েকদিন অতিবাহিত হলো কিন্তু রোগের কোনোই উপশম দেখা গেল না বরং শরীরের তাপ ও শিরপিরা ক্রমশই বৃদ্ধি পেতে লাগল কোনো কোনো সময় সাময়িকভাবে সামান্য একটি উপশম দেখা গেলেও পরক্ষণেই আবার রোগ যন্ত্রণা বৃদ্ধি পায় এমনকি সংজ্ঞালোপেরও উপক্রম দেখা যায় এভাবেই কয়েকদিন অতিবাহিত হলো এরূপ অসুস্থ অবস্থাতেই তিনি হজরত আব্বাস রাজিয়াল্লাহুয়ানুহের হাত ধরে মসজিদে এসে হজরত বেলাল আনুকে বললেন হে বেলাল যাবতীয় মুসলমানদেরকে জানিয়ে দাও তারা যেন সকলেই মসজিদে এসে হাজির হয় আমি তাদের কাছে আমার শেষ বক্তব্য বলে যেতে চাই অসুস্থ হওয়ার পরেও রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম নিতান্ত কষ্ট হলেও নিয়মিতভাবে মসজিদে এসে জামাতে যোগদান করেছেন তখনও রাসুলুল্লাহ সাল্লাহু আলসালাম কখনও হজরত বেলালের কাঁধে কখনও ইবনে আব্বাসের কাঁধে ও কখনো হজরত আলীর কাঁধে ভর দিয়ে মসজিদে উপস্থিত হয়ে অতি কষ্টে নামাজ পড়াতেন সেদিন রসুল্ল সাল্লু আলাই এরূপ আদেশ শুনে হজরত বেলাল আল্লাহ হুয়ানহু কেঁদে আকুল হলেন কেননা তিনি বুঝতে পারলেন যে রসুল্লাহ সাল্লাহু আল্লাম সত্তরই সকলকে শোকের সাগরে ভাসিয়ে বিদায় গ্রহণ করবেন কোনো রূপে একটু আত্মসংবরণ করে হজরত আল্লাহ হুয়ানহু মদিনা শহর প্রান্তর পল্লী ও রাস্তার সর্বত্র ঘুরে ঘুরে রসুলুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের আদেশবাণী ঘোষণা করলেন তার দুই চোখ বেয়ে তখনও অজস্র ধারায় অশ্রু নির্গত হয়ে পড়ছিল ঘোষণার বাণী স্মরণ করে অগণিত মুসলমান মসজিদে নববীতে এসে সমবেত হলেন তাদের মধ্যে অনেকেই হযরত বেলাল রাদি আল্লাহানুহের চোখে অশ্রু দেখে জিজ্ঞেস করলেন আপনার কান্নার কারণ কি। তিনি কান্নারত অবস্থাতেই উত্তর করলেন আপনারা কি বুঝতে পারছেন না যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অতি শীঘ্রই আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে মহাপ্রস্থান করবেন যদিও রসুলুল্লাহ সাল্লু আলাই কথাবার্তা বলতে অত্যন্ত কষ্ট হচ্ছিল তবুও তিনি অনেকক্ষণ পর্যন্ত সমবেত মুসলমানদেরকে অনেক উপদেশ প্রদান করলেন তারপর আবার গিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলেন এভাবে আরও কয়েকদিন অতিবাহিত হল রবিউল আউয়াল মাসের নয় তারিখ রসুল সাল্লাহু আলাইস্লামের শারীরিক অবস্থা আরও গুরুতর আকার ধারণ করল সেদিন শুক্রবার ছিল জুমান নামাজের ওয়াক্ত হলে হজরত বেলাল্লাহু আনহু আজান দেওয়ার জন্য মিনারের দিকে রওনা হলেন কিন্তু রসুল সাল্লাহ আলাইস্লামের অবস্থা দেখে তার আজান দিতে যাওয়ার জন্য পা উঠছিল না তার অন্তরের মধ্যে সর্বদা দূরু দূর করে কাঁপছিল কি জানি হুজুর সাল্লাহু আলাইসাল্লামের অবস্থা কখন কিরূপ দাঁড়ায় তবু তিনি অতি কষ্টে মিনারায় উঠে অত্যন্ত করুণ ও বিষাদিত সুরে আজান দিলেন রসুল সাল্লাহ সাল্লাম পীড়িত অবস্থাতেও এই যাবত অতি কষ্টে মসজিদে এসে জামাতের ইমামতি করেছেন কিন্তু সেদিন তার উত্থান শক্তি সম্পূর্ণরূপে রহিত হয়ে গিয়েছিল কাজেই তিনি মসজিদে যেতে পারলেন না তিনি হজরত বেলাল রাজি আনহুকে ডেকে বললেন তুমি গিয়ে আবু বকরকে বলো তিনিই যেন নামাজের ইমামতি করেন হজরত বেলাল রাজিয়াল্লাহুয়ানহু রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লামের এই আদেশ পেয়ে আরও বিউভাল হয়ে পড়েন তিনি বুঝতে পারলেন রসুলুল্লাহ সাল্লাহু আল্লাহ সাল্লামের অন্তিম সময় ঘনিয়ে আসছে তিনি নিজেকে আর সংবরণ করে রাখতে পারলেন না তার দুই চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগল সে অবস্থাতেই তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহুয়ানহুকে সংবাদ দিতে চলে গেলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুয়ানহুয়ের কাছে গিয়ে ওই কথাটি বলার সময় তিনি কান্নায় একেবারে ভেঙে পড়লেন তিনি বালকের মতো রোদন করতে করতে রূপে সংবাদটা হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুয়ানহুকে জানালেন এই সংবাদ শুনে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুয়ানহু এর হৃদয়েও দুঃখের তুফান বয়ে গেল নিদারুণ শোকের আঘাতে তার বুকের পাঁজর ভেঙে যাবার উপক্রম হল তবুও রাসুল্লাহ সাল্লা সাল্লামের নির্দেশ পালন করার জন্য কোনো রূপে আত্মসংবরণ করে কল্পিত পদে মসজিদে উপস্থিত হলেন মসজিদে মুসল্লিরা পূর্ব থেকেই তার জন্য প্রতীক্ষা করছিলেন তিনি মসজিদে প্রবেশ করেই ইমামের স্থানে দাঁড়ালেন হজরত বেলাল আল্লাহ আনহু এবারে একবারে একামত বলার সময় ইমামের স্থানে রসুল সাল্লু সাল্লামের স্থলে হজরত আবু বকরকে দেখে আবার ফুপিয়ে কেঁদে উঠলেন হজরত বিলালের কান্নায় হজরত আবু বকর রাদি কেঁদে উঠলেন সাথে সাথেই মসজিদের মুসল্লিদের সকলের মধ্যেই চাপা কান্নার রব উঠল মসজিদে মুসল্লিদের এই অবস্থার কথা রসুলুল্লাহ সাল্লা সাল্লামের কানে পৌঁছলে তিনি হজরত আলী ও হজরত আব্বাস রাদ আলাহুয়ানহু এর কাঁধে ভর দিয়ে অতি কষ্টে মসজিদে এসে উপস্থিত হলেন এবং সকলের সাথে হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনুহের ইমামতিতে নামাজ আদায় করলেন নামাজ শেষে তিনি উপস্থিত সকলকে দু চারটি উপদেশ দিয়ে আবার গিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলেন এভাবে আরও তিনটি দিন কেটে গেল তারপর রবিউল আউয়াল মাসের বারো তারিখ রসুল সাল্লাম এই নশ্বর দুনিয়া ত্যাগ করে চির অমর ধামে প্রস্থান করলেন ইন্নানিল্লাহি অন্যা ইল্লাহি রাজিওন কিছু সময়ের মধ্যে মদিনার সর্বত্র রাসুলুল্লাহ সাল্লাহামের ওফাতে সংবাদ ছড়িয়ে পড়ল এবং সমস্ত মদিনায় শোকের কালো ছায়া নেমে আসলো এই সংবাদ শুনে অসংখ্য সাহাবা শোকে মূর্ছিত হয়ে পড়লেন হযরত বেলাল আনহু উন্মাত হয়ে ইতস্তত ছুটাছুটি শুরু করলেন তারপর সকলেই কিছুটা আত্মসংবরণ করে রসুল সাল্লাহ সাল্লামের কাফন দাফনের প্রতি মনোযোগ দিলেন হযরত বেলাল রাজি আনহু তাতে শরিক হলেন সেদিন থেকে মসজিদে নববীতে হজরত বেলালের আজান দেওয়া বন্ধ হয়ে গেল হজরত আবু বকর সিদ্দিক এর ইন্তেকালের পর হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহয়ানহু খলিফা নির্বাচিত হলেন হজরত বেলাল রাজিয়াল্লাহুয়ানহু আগের মতো আবার হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহুয়ানহুয়ের কাছে মদিনা ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার অনুমতি প্রার্থনা করলেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহয়ানহুও তাকে হজরত আবু বকর রাজিয়াল্লাহয়ানহুয়ের মতোই মদিনা থেকে আবার মোয়াজ্জিনের পদ গ্রহণ করতে অনুরোধ জানালেন কিন্তু হজরত বেলাল রাদ আনহু কিছুতেই তাতে সম্মত হলেন না তিনি নানাবিধ কারণ দর্শিয়ে মদিনায় অবস্থান করতে অস্বীকার করলেন এবং সিরিয়াগামী মুসলিম মুজাহিদদের সাথে জেহাদে যাওয়ার অনুমতি প্রার্থনা করলেন হজরত ওমর ফারুক রাদ আনহু প্রথমে তাকে জেহাদে গমন করতে নিষেধ করলেন কিন্তু তিনি যখন নিতান্তই আগ্রহ প্রকাশ করতে লাগলেন তখন তাকে অনুমতি প্রদান করতে বাধ্য হলেন এর আগেই হজরত আমর ইবনুল আস ও হজরত আবু উবায়দা রাদি এর নেতৃত্বে বিশাল মুসলিম বাহিনী গমন করে সিরিয়ার বিভিন্ন অংশ অধিকার করে নিয়েছিলেন হজরত বেলাল রাদি আল্লাহুয়ানহু তাদের সাথে সিরিয়ায় গিয়ে মুসলিম বাহিনীর সাথে মিলিত হলেন খলিফা হজরত ওমর ফারুক রাদি আল্লাহুয়ানহু হজরত বেলাল রাদি যুদ্ধে গমন করার অনুমতি প্রদান করেই নিশ্চিন্ত রইলেন না বরং রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের শ্রেষ্ঠ ভক্ত ও প্রধান খাদেম হিসাবে হজরত বেলাল রাদি আল্লাহুয়ানহের প্রতি তার বিরাট কর্তব্য ও দায়িত্ব আছে মনে করে তিনি সেখানকার দুই প্রধান সেনাপতি আমর ইবনুল আস ও আবু ওবায়দাকে পত্র দিয়ে জানালেন রসুলুল্লাহ সাল্লা সাল্লামের শ্রেষ্ঠ ভক্ত ও খাদেম সৈয়াদানা বেলাল তোমাদের সাথে মিলিত হয়ে জেহাদে শরিক হওয়ার জন্য রওনা হয়ে গেলেন সাবধান তার প্রতি যেন কোনো বিষয়ে অসম্মান বা ব্যবহার না করা হয় তিনি যেন কোনো বিষয়ে কোনো সময় মনে কখনো আঘাত না পান সিরিয়ায় গমন করে বীর মুজাহিদদের সাথে মিলিত হয়ে জেহাদের প্রতি মনোযোগ দেয়ার পরে হযরত বেলাল রাজি আল্লাহানহের মানসিক অবস্থার কিছুটা উন্নতি হলো এবং কিছুদিন বেশ ভালোভাবেই কেটে গেল সিরিয়ার খ্রিস্টান নেতা ও ধর্মযাজকরা মুসলমানদের সাথে আপোষ করার পূর্বে সেনাপতিদেরকে জানালেন যে আপনাদের খলিফা স্বয়ং এখানে আসলে আমরা তার সাথে নিজেদের নিরাপত্তা নিশ্চয়তা লাভ করার পর আত্মসমর্পণ করব ও তার হাতে আমরা চুক্তিপত্র লিখে নেব সেনাপতিদের এই সংবাদ হজরত ওমর ফারুক রাদ আল্লাহানহুকে জানানো হলে খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহুয়ানহু নিজে সিরিয়ায় উপস্থিত হলেন বহুদিন পরে খলিফার সাথে হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহুয়ের সাক্ষাৎ ঘটল খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহুয়ানহু হজরত বেলালদাদিয়াল্লাহুয়ানহুকে দেখেই বুকের সাথে জড়িয়ে ধরলেন অনেকক্ষণ পর্যন্ত কারো মুখেই বাক্যস্ফূর্তি ঘটল না উভয়ের চোখ থেকেই আনন্দ অশ্রু নির্গত হতে থাকল একে অপরকে দেখা মাত্রই উভয়ের মনে জেগে উঠল সেই পুরাতন স্মৃতি সেই রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বর্তমানে মসজিদে নববীতে হজরত বিলাল এর আজানের কথা অনেকক্ষণ পর উভয়ই আত্মসংবরণ করে উভয়ই উভয়ের কুশলাদি জিজ্ঞেস করলেন এবং একে অপরের জন্য দোয়া করলেন খলিফা হজরত ওমর ফারুক রাদি আনহু যখন খ্রিস্টান নেতৃবৃন্দের সাথে আলোচনা ও চুক্তিপত্র সম্পাদনের উদ্দেশ্যে বৈঠকে মিলিত হলেন তখন তিনি হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহুকেও সেই সভায় উপস্থিত রাখলেন এটি অতি সহজেই বুঝতে পারা যায় যে জেহাদের ময়দানে হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু একজন সাধারণ সৈনিক হিসেবে ছিলেন না বরং তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক জ্ঞান সম্পন্ন বিশিষ্ট ব্যক্তি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহুয়ানহু খ্রিস্টানদের সাথে চুক্তিপত্র সম্পাদন করার পরেও কিছুদিন সিরিয়ায় অবস্থান করলেন তিনি যতদিন সিরিয়ায় ছিলেন ততদিন সর্বদা হজরত বেলাল রাদিয়াল্লাহয়ানহুকে নিজের সাথে রেখেছিলেন এবং প্রত্যেক কাজেই তিনি তার সাথে পরামর্শ করতেন একদিন খলিফা সিরিয়ার একটি বিরাট জনসভায় ওয়াজ করছিলেন হজরত বেলালও তার সাথেই ছিলেন ওয়াজ করতে করতে নামাজের ওয়াক্ত হয়ে গেল খলিফা হজরত বেলালকে আজান দিতে বললেন হজরত বেলাল রাদিয়াল্লাহয়ানহু তাতে আপত্তি করে বললেন হে আমিরুল মুমিনিন আমার বর্তমান অবস্থা আপনার মোটেই অজানা নেই আমার এখন আর আজান দেবার মতো অবস্থা নেই আমি আপনার এই আদেশ পালন করতে অসমর্থ কিন্তু খলিফা আবার তাকে বললেন বহুদিন যাবৎ তোমার আজান শুনিনি একটি বারের জন্য আমার এই অনুরোধ আপনাকে রক্ষা করতেই হবে অগত্যা বেলাল আজান দিতে সম্মত হলেন হজরত বেলাল রাদিয়াল্লাহ হুয়ানুহের আজান দেওয়ার সংবাদ শুনে মুসলমানদের মধ্যে বিপুল আনন্দে সাড়া পড়ে গেল কারণ মুসলমানদের প্রত্যেকেই হজরত বেলাল রাদিয়াল্লাহ হুয়ানুহের আজান শুনতে বিশেষ আগ্রহী ছিলেন তারপর হযরত বেলাল বহুদিন পরে আজান দিতে শুরু করলেন আজানের প্রথম কালাম আল্লাহু আকবর উচ্চারণ করার সাথে সাথেই শ্রোতাদের মধ্যে এক অপূর্ব অনির্বাচনীয় ভাবের উদয় ঘটল দ্বিতীয় কালাম আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু উচ্চারণ করার সাথে সাথেই মুসলমানদের মধ্যে কান্নার রোল উত্থিত হল সাহাবি মাজ ইবনে জাবাল এবং আবু আবুবাইদার্লাহুয়ানহু কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন এমনকি খলিফা হজরত ওমর ফারুক রাজি পর্যন্ত দুই চোখের পানি বক্ষস্থল প্লাবিত করে দিলেন আজান শুরু করার সাথে সাথেই হজরত বেলাল রাজি আল্লাহুয়ানহুের হৃদয়ে নতুন করে রাসুলুল্লাহ সাল্লু আলাইস্লামের বিচ্ছেদের বেদনার ঝড় উঠল তিনি অতি কষ্টে আজান সমাপ্ত করার সাথে সাথেই সংজ্ঞাহীন অবস্থায় নিস্তব্ধ হয়ে পড়ে রইলেন তারপর তার চেতনা ফিরে আসলে আবারও জামাত শুরু করলেন খলিফা হজরত ওমর ফারুক রাদি আনহু ইমামতি করলেন শুধু মুসলমানরাই নন বরং বিধর্মী খ্রিস্টানরা পর্যন্ত বেলালের কণ্ঠে সুমধুর ও গুরুগম্ভীর সুরে আজান ধ্বনি শুনে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল এর আগেও তারা মুসলমানদের আজান শুনেছিল কিন্তু এরূপ ভক্তি মিশ্রিত ও দরদ ভরা কণ্ঠে আজান আর কখনও তারা শুনতে পায়নি হযত বেলাল এর প্রতি শ্রদ্ধায় বিধর্মী খ্রিস্টানদেরও মাথা আপনা আপনি অবনত হয়ে আসলো এর কয়েকদিন পরে খলিফা হজরত ওমর ফারুক আনহু মদিনায় চলে আসলেন এবং হজরত বেলাল আনহু সেনাবাহিনীতেই রয়ে গেলেন হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু এর উপরে রাজনৈতিক আলোচনার ভার অর্পণ করতে সেনাপতি আমরের ইচ্ছা ছিল না কেননা তার বিশ্বাস ছিল যে একে তো হজরত বেলাল রাজনীতিতে তেমন অভিজ্ঞ নন তদুপরি রসুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লামের বিয়োগ ব্যথায় তার মন মেজাজও তেমন ঠিক নেই সুতরাং তাকে প্রেরণ করতে সেনাপতি আমর ইতস্তত করতে লাগলেন কিন্তু অন্য কেউ শত্রু শিবিরে যেতে আগ্রহী ছিলেন না কাজেই বাধ্য হয়ে তিনি হজরত বেলাল রাজিয়াল্লাহুয়ানহুকেই রোমানদের শিবিরে পাঠিয়ে দিলেন হজরত বেলাল রাজিয়াল্লাহুয়ানহু বুঝতে পেরেছিলেন যে তার যোগ্যতার প্রতি সেনাপতির তেমন কোনো আস্থা নেই এবং সেজন্যই তাকে পাঠাবার তার তেমন কোনো ইচ্ছা ছিল না কিন্তু অন্য কোনো লোক না থাকায় তিনি বাধ্য হয়েই অনিচ্ছা থাকা সত্ত্বেও পাঠাচ্ছেন হজরত বেলাল আনহু রওনা হয়ে যাবার আগে সেনাপতিকে বলে গেলেন নিশ্চয়ই এ ব্যাপারে আমার আগমন করার মধ্যে যে মঙ্গল নিহিত আছে তা বুঝতে পারবেন হজরত বেলাল আনহু শত্রু শিবিরের সম্মুখে উপস্থিত হলে তারা জানতে পারলেন যে এ ব্যক্তি মদিনার মসজিদের মুয়াজ্জিন এ ব্যক্তি একসময় হাফসি গোলাম ছিলেন রোমান সেনাপতি হজরত বেলাল রাজি আল্লাহ পরিচয় পেয়ে বিস্মিত হয়ে চিন্তা করতে লাগলেন একটা বিশাল সাম্রাজ্যের ব্যাপারে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার জন্য একজন কৃতদাস এসেছে এ কেমন ব্যাপার তিনি বিষয়টা সম্বন্ধে যতই চিন্তা করতে লাগলেন ততই অভিভূত হয়ে পড়লেন তার মনে হতে লাগল মুসলমানদের অস্ত্রের যেমন তেজ তাদের বাহুবল যেমন সর্বাধিক ঠিক তেমনই তাদের মনোবলও অটুট অধিকন্তু তাদের সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের তুলনা সমগ্র জগতে খুঁজে পাওয়া যাবে না নতুবা কিভাবে তারা অনেক মর্যাদাশীল লোক থাকতে এরূপ গুরুত্বপূর্ণ ব্যাপারে একজন কৃতদাসকে প্রেরণ করতে পারে মুসলমানদের মধ্যে ছোট বড় বলে কোনো ভেদাভেদ নেই বলেই আজ তারা বিশ্বের অদ্বিতীয় শক্তিশালী জাতি বলে পরিচিত হতে পেরেছে এদের সাথে যুদ্ধ করে মোটেই জয়ের আসানি তারপর তারা বিনা যুদ্ধেই ফিরে গিয়েছিল সিরিয়ায় অবস্থানকালে হজরত বেলাল রাদিয়াল্লাহানহু একদিন রাতে স্বপ্নে দেখলেন রসুলুল্লা সাল্লু আলসালাম তাকে বলছেন হে বেলাল এতদিন যাবৎ তুমি আমাকে ছেড়ে কিভাবে বিদেশে থাকতে পারলে কেন তুমি মদিনায় ফিরে এসে আমার রওজা জিয়ারত করছো না সুদীর্ঘকাল বিদেশে থেকে জেহাদের প্রতি মনোনিবেশ করায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রসুল্লাহ সাল্লা সাল্লামের বিয়োগ ব্যথা যাও বা একটু হৃদয়ে চেপে রেখেছিলেন আজ স্বপ্ন দেখে তার হৃদয়ের সেই ছাইয়ে চাপ দেওয়া শোকাক্নি আবার নতুন করে দাউদাউ করে জ্বলে উঠল তিনি প্রত্যুষে উঠে কাউকেই কিছু না বলে মদিনার পথে পা বাড়ালেন কোথায় সিরিয়ার বাইতুল মুকাদ্দাস আর কোথায় মদিনা এই সুদীর্ঘ রাস্তা একাকি পথ চলার বিপদের কথা একবারও তার মনে উদিত হলো না দিন নেই রাত নেই আহার নেই নিদ্রা নেই নেই বিশ্রামের আকাঙ্ক্ষা তিনি পথ চললেন রসুলুল্লা সাল্লু আল্লাহ সাল্লামের স্বপ্নাদেশ আবার তাকে নতুনভাবে পাগল করে তুলেছে তিনি আহার নিদ্রা বিশ্রাম এমনকি নিজের শরীরের কথা সম্পূর্ণভাবে ভুলে দিন রাত পথ চলতে লাগলেন পবিত্র নগরী মদিনার উদ্দেশ্যে কত পাহাড় পর্বত কত বন জঙ্গল কত ধূসর মরুপ্রান্তর তাকে অতিক্রম করতে হলো তার নগ্ন পদে কত ক্ষত হলো। মরুভূমির উত্তপ্ত বালুকার উত্তাপে পদতলে ফুস্কা পড়ে গেল তার মাথার উপরে প্রচণ্ড সূর্যকিরণ তার মাথার মগজ গলিয়ে ফেলার উপক্রম করল শরীর থেকে দরদর ধারায় ঘর্মনির্গত হয়ে তার পরিধানের বসন সম্পূর্ণ সিক্ত করে ফেলতে লাগলো। কিন্তু কোনোদিকেই তার খেয়াল নেই নবীপ্রেম নতুন করে তাকে এমনই পাগল করে তুলছে যে কোনো দিকে লক্ষ্য না করে তিনি এক মনে পথ চলতে লাগলেন মদিনার উদ্দেশ্যে অবশেষে একদিন সিরিয়া থেকে মদিনার দূরত্বের অবসান ঘটল তিনি পবিত্র মদিনায় পৌঁছতে সমর্থ হলেন মুহূর্তের মধ্যেই মদিনা সর্বত্র ছড়িয়ে পড়ল হযর বেলাল দাদি আল্লাহ এর আগমনের সংবাদ পবিত্র মদিনার অগণিত লোক দলে দলে আসতে লাগল হজরত বেলাল দাদি আল্লাহুয়ানহের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের পরিবারের লোকজন সাহাবাই কেরাম প্রভৃতি সকলেই ছুটে আসলেন হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহুয়ের আগমন সংবাদ শুনে সকলের হৃদয়ে আবার নতুন করে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের স্মৃতি জেগে উঠল সকলের মনে জেগে উঠল মসজিদে নবমীতে হজরত বেলাল রাজিয়াল্লাহুয়ানহুয়ের সেই সুমধুর আজান ধ্বনির কথা সকলেরই নয়নদয় অশ্রুসিক্ত হয়ে উঠল হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহুকে দর্শন করে এতদিন কোথায় ছিলেন কেমন ছিলেন কি করলেন নানাবিধ প্রশ্নে অগণিত লোক তাকে ব্যতিব্যস্ত করে তুলল হজরত ইমাম হাসান হুসাইন আনহু তখনও বালকমাত্র তারাও ছুটে আসলেন হজরত বেলাল আনহু এর আগমন বার্তা শুনে হযরত বেলাল আনহু তাদের দুজনকে কোলে তুলে নিলেন একই সাথে তাদের মাথায় হাত বুলালেন মুখে চুম্বন করলেন ও বুকের সাথে চেপে ধরলেন আবার মনে পড়ল তার রাসুল্লা সাল্লু আলামের কথা মনে পড়ল হজরত ফাতেমা জহরা রদিয়াল্লাহু আনহার কথা টপ টপ করে দুই চোখ থেকে অজস্র অশ্রু নির্গত হয়ে তার গণ্ডদয় প্লাবিত করে দিল মদিনার সকলে চেপে ধরলেন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে একটি জন্য আমাদের আজান শোনাতে হবে হজরত বেলাল আনহু নানা ওজোর দেখিয়ে আজান দিতে অস্বীকার করে বললেন রসুলুল্লাহ বিহীন মসজিদে নববীতে আজান দেয়া আমার কিছুতেই সম্ভব নয় তবুও চতুর্দিক থেকে সহস্র কণ্ঠে অনুরোধ আসতে লাগলো একটি আমাদের আজান শোনাতেই হবে আমাদের এই অনুরোধ আপনাকে রক্ষা করতেই হবে কিন্তু হযর বেলাল রাজি আল্লাহুয়ানহু কিছুতেই সম্মত হলেন না তিনি বললেন আপনারা কি আমার জীবনের বিনিময়ে আমার কাছ থেকে আজান শুনতে চান রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি বেলাল রাদি আল্লাহুয়ানহু এর মহব্বতের কথা কারোরই অজানা ছিল না কিন্তু তবুও কেউ বিশ্বাস করতে পারলেন না যে আজান দেওয়ার ফলে এমন একটা সাংঘাতিক ঘটনা ঘটতে পারে তারপর সকলে যুক্তি পরামর্শ করে হজরত ইমাম হাসান হুসাইন দ্বারা হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহুকে আজান দেওয়ার জন্য অনুরোধ করালেন তারা হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহুকে বললেন ভাইজান একটিবার আমাদেরকে আজান শোনাতে হবে হযরত বেলাল রাদ্লাহুয়ানহু বললেন আমাকে মাফ করো ভাই এ বৃদ্ধকালে আমার আর আজান দেওয়ার সামর্থ্য নেই ইমামরা জেদ করে বললেন তা হবে না আমাদেরকে একবার শোনাতেই হবে হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু এবার বিশেষ বিপদে পড়ে গেলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লামের নয়নের নাতি তাদের আবদার রক্ষা না করতে পারলে নবীজি যেন অসন্তুষ্ট হন এই ভয়ে তার শরীর শিহরে উঠল তিনি উভয় সংকটে পড়লেন নবীবিহীন মসজিদে নববীতে আজান দিতে গেলে তার হৃদয় চৌচির হয়ে যাবে নবীজি জীবিত থাকতে যখনই তিনি আশাদুয়ান্না মুহাম্মদ রসুলুল্লাহ বলতেন তখনই নবীজির মহান ছবি তার চোখের সামনে ভেসে উঠত কখনো কখনো তিনি নবীজির প্রতি দৃষ্টিপাত করতেন কিন্তু আজ তিনি কি করবেন যখনই তিনি উক্ত কালামটি উচ্চারণ করবেন তখনই যে তার হৃদয়ের বিয়োগ ব্যথা শত গুণে বর্ধিত হয়ে দাউদাউ করে জ্বলে উঠবে সেই ব্যথা তিনি কিভাবে সহ্য করবেন আবার ইমামদের আবদার রক্ষা না করেই বা উপায় কি। তাদের মাতা হজরত ফাতেমা জহরা রদিয়াল্লাহ আনহাকেও তিনি কোলে কাঁধে করে মানুষ করেছিলেন শত শত আবদার রক্ষা করেছিলেন তাদের দুজনকেও তিনি জন্মাবধী স্নেহ ও আদরযত্ন করে আসছেন তাদের আবদার তিনি কিভাবে উপেক্ষা করবেন তাছাড়া এরা রাসুল্লাহ সাল্লা সাল্লামের নিজের দেহের অংশ তাদেরকে অসন্তুষ্ট করা মানেই রাসুল্লাহ সাল্লামকে অসন্তুষ্ট করা অনেক চিন্তার পর তিনি আজান দিতে সম্মত হলেন মুহূর্তের মধ্যেই সমগ্র মদিনা নগরীতে প্রচার হয়ে গেল আজ জোহরের নামাজের ওয়াক্তে হযরত বিলাল দাদি আনহু মসজিদে আজান দেবেন অগণিত মুসল্লি এসে সমবেত হলেন মসজিদে নববীর প্রাঙ্গনে হজরত বেড়াল আনহু আজান দেয়ার স্থানে গিয়ে দণ্ডায়মান হলেন আজানের প্রথম ও দ্বিতীয় দুটি কালাম তিনি বেশ স্বাভাবিক কণ্ঠে শুরু করে গম্ভীর সুর উচ্চারণ করলেন কিন্তু তৃতীয় কালাম আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলতে শুরু করে সত্যি সত্যিই তার অন্তরে শোকের তুফান বয়ে যেতে লাগল সুর তার কম্পিত হয়ে উঠল শুধু গলা সুরই নয় তার সর্বাঙ্গই সেই সাথে থরথর করে কাঁপতে লাগল ওদিকে শ্রোতাদের অবস্থাও তখন নিতান্ত সংকটাপন্ন হয়ে উঠেছিল হযরত বেলাল রাজি আল্লাহুয়ানুহের কণ্ঠে আশাদু আন্না মুহাম্মদ আর শোনার সাথে সাথে সকলের হৃদয় জেগে উঠল তাদের প্রিয় নবী আজ আর তাদের মধ্যে নেই সকলের হৃদয়ই শোকের ঝড় প্রবাহিত হল সকলেই হায় হায় রবে কান্না শুরু করে দিলেন হযরত বেলাল রাজি আজান আজানা শেষ হল না তার সর্বাঙ্গ অবশ হয়ে কাঁপতে কাঁপতে তিনি অজ্ঞান হয়ে ভূমিতলে পতিত হলেন মুহূর্তের মধ্যে যেন একটা মহাপ্রলয় ঘটে গেল হজরত বিলাল রাদিয়াল্লাহুয়ানহুয়ের সংজ্ঞা শূন্য দেহের দিকে তাকিয়ে সকলেই হাই হাই করে উঠলেন সকলেই দ্রুত ছুটে আসলেন তার কাছে অনেক সেবা শুশ্রুষার পর জ্ঞান ফিরে আসলো তার তিনি একটু সুস্থ হয়ে উঠলেন এর কয়েকদিন পরই তিনি আবার পবিত্র মদিনা ত্যাগ করে কোন এক অজানার পথে পা বাড়ালেন নবীবিহীন মদিনায় অবস্থান করা তার পক্ষে কিছুতেই সম্ভব হল না তিনি দেশ ভ্রমণে বের হলেন পর্যায়ক্রমে সিরিয়া সুদান আফ্রিকা প্রভৃতি দেশ ভ্রমণ করে আবার দামেশকে এসে হাজির হলেন দামেশকের মাটি যেন তাকে হাতছানি দিয়ে ডেকে আনল সেখানকার লোকজন তাকে চিনতে পেরে সাদরে অভ্যর্থনা করল সকলে সমবেদনা প্রকাশ করতে লাগল হযরত বেলাল রাদ্লাহ হুয়ানহু তাতে একটু সান্ত্বনা লাভ করলেন এবং কিছুকাল সেখানে থেকে প্রাণবন্ধুর সাথে মিলনের প্রত্যাশায় সময় অতিবাহিত করতে লাগলেন আর যখনই প্রেমাস্পদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের কথা স্মরণে পড়ত তখনই উন্মত্ত হয়ে পবিত্র মদিনার দিকে ছুটে চলতেন কোনো কিছুতেই মনে বাথ মানত না পবিত্র মদিনায় এসে আবার রসুলিল্লা সাল্লাহ সাল্লামের সমাধির পার্শ্বে দাঁড়িয়ে করুণ স্বরে বিরহের গান গাইতেন দুঃখের দহনে করুণ রোদনে এই সুরধ্বনি আকাশ বাতাস কাঁপিয়ে তুলত এভাবে সুদূর দামেশকে অবস্থান করে এবং প্রতি বছর মদিনায় আগমন করে রসুল্লা সাল্লা সাল্লামের পবিত্র সমাধি দর্শন করে তার তাপিত প্রাণে সামান্যতম সান্ত্বনা দিয়ে তিনি জীবনের শেষ প্রহরের অপেক্ষা করতে লাগলেন যতই দিন যেতে লাগল ততই তার জীবনের বিদয়লগ্ন ঘনি আসতে লাগল দিন যায় মাস যায় বছরের পর বছর চলতে থাকে বিরহ বেদনা ও শোকযাতনায় জর্জরিত হজরত বেলাল হয়ে দেহ আরও ভেঙে পড়ল ক্রমেই তিনি চলনশক্তি রহিত হয়ে পড়লেন দেহের শক্ত বাঁধন যেন সহসা শিথিল হয়ে গেল একদিকে বার্থক্যের নিদারুণ প্রভাব অন্যদিকে শোকে দুঃখে জর্জরিত প্রাণ ক্রমেই যেন পথ বন্ধ হয়ে আসতে লাগল তার তার ব্যথা হত প্রাণবায়ু মহাপ্রভুর সাথে সম্মিলিত হতে চাইল আর নয় আর অপেক্ষা নয় প্রতীক্ষার বৃশ্চিক জ্বালা আর যেন প্রাণে সহে না দামেস্কের ফাওলার নামক স্থানে ছয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মোয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহুয়ানহু দাফন করা হল ফলানের বাবুসগির গোরস্থানে আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই অকুতভয় বীর সৈনিক আজও সেখানেই চিরনিদ্রায় শায়িত আছেন যতদিন আজানের ধ্বনি বাঁচবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে